প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা এফ এম 90.4 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন সারা দেশব্যাপী আপনাদের এই প্রিয় স্টেশনটি। আজকে আমার সামনে যে গেস্ট বসে আছে তার একটা বড় ধরনের ভূমিকা প্রয়োজন। সেখানে যাবার আগে আমি অনুষ্ঠানের নিয়মটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। সিক্রেটস হচ্ছে আপনারা যেটা শুনছিলেন থিমে, যে সাধারণত যারা এখানে আসে নিজের জীবনের সিক্রেটসগুলো নিয়ে, সেটা আসলে আমরা ধরে থাকি ইনএসেন্স কোনো বড় ধরনের অপরাধ কিংবা কোনো বড় ধরনের ভুল, এবং সেই অপরাধ বা ভুলের পেছনের শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড, যেটা মানুষ এসে কেন সে ভুলটা করেছিল বা কেন সে অপরাধটা করেছিল সেটা এখানে সে কনফেস করে, এবং আমরা তাদেরকে রেসপেক্ট করি ইনএসেন্স, যে ওই মানুষটা তার ভুলের পেছনের কারণটা আমাদেরকে বললো বলেই হয়তো বা অনেকেই আমরা সেই ভুলটা করব না কিংবা সেই অপরাধটা করব না। সিক্রেটস অনুষ্ঠানের এরিয়াটা কিন্তু তার থেকেও আরও অনেক বড়। জীবনে কিছু কিছু সিক্রেটস থাকে যেগুলো হয়তো কখনোই কাউকে বলা হয়নি বা বলা হয় না, এবং সেগুলো যদি ওপেন হয় তাহলে কখনো কখনো সোসাইটির জন্যে নেগেটিভ হতে পারে, কখনো কখনো সোসাইটির জন্যে পজিটিভ হতে পারে। তো আমাদের এই অনুষ্ঠানে যেসব সিক্রেটস ওপেন হয় সেটা সবসময় আমরা চিন্তা করি সোসাইটির যাতে পজিটিভ হয়, এবং এই অনুষ্ঠানে তারাই আসেন যারা মূলত অনেস্ট এবং যারা মূলত সাহসী। আমি আজকে এমন একজনকে নিয়ে এসেছি, তিনি বাংলাদেশের, শুধু বাংলাদেশের বলবো না, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শি ইজ ওয়ান অফ দ্য পপুলার মডেল, এবং রিসেন্টলি সে অনেক ভালো ভালো কাজ করছে, এবং অবশ্যই সে অনেস্ট হার্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নইলে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক সাহসের প্রয়োজন হয়, অনেক গার্সের প্রয়োজন হয়, এবং তাকে বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেছে। আমার খুব প্রিয় একজন মানুষ, মডেল পিয়া। পিয়া, মোস্ট ওয়েলকাম আমাদের শোতে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। পিয়া, আমি প্রথমেই যে প্রশ্নটা করবো আপনাকে সেটা হচ্ছে যে এইরকম একটা অনুষ্ঠানে যেখানে সাধারণত অপরাধীরা আসে, যেখানে সাধারণত মানুষ জীবনে বড় কোনো ভুল করলে তারপরে এখানে আসে, এবং আপনাকে যখন আমি ফার্স্ট টাইম ইনভাইট করেছি এরকম একটা অনুষ্ঠানের জন্য, আপনি রাজি হয়ে গেছেন, কেন রাজি হয়েছেন? আমি যখন চিন্তা করছিলাম, আমি শুধু চিন্তা করছিলাম আমি গুছিয়ে কথা বলতে পারবো কিনা, বিকজ আমি দেখেছি আপনার প্রোগ্রামে যারা আসে, আপনি তো অবশ্যই সবাই এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, আর আপনি যেটা বলছেন আমি কেন আসার জন্য রাজি হলাম, রাইট, আমার মনে হয় না আমি যেই কাজগুলো করেছি ভুল কিছু করেছে আমি বলবো না, আমার মনে হয় কি হ্যাঁ কিছু প্রত্যেকটা স্টেপে যে কাজগুলো করেছি ওটা না করলে আমি পরের স্টেপে যেতে পারতাম না। সো অপরাধ করেছি আমি এরকম কিছু আমি মনে করি না, রাইট। সো সেই জায়গা থেকে সেটা মনে হচ্ছে, বাট ইউ হ্যাভ সাম সিক্রেটস, অফ কোর্স, না অফ কোর্স সিক্রেটস তো কিছু আছে, এই প্রত্যেকের লাইফেই আছে যেটা হয়তো বা কেউ জানে না, কিছুটা হয়তো বা আমি নিজেও উপলব্ধি করতে পারবো না, হয়তো আজকে কথা বলতে গেলে হয়তো বা আনকনসিয়াসলি বেরিয়ে যাবে অনেক কিছু, আমি তারপরেও বলবো আমি এখন পর্যন্ত যা যা করেছি, একটা না করলে একটা ভুল বলেন বা একটা কাজ না করলে আমি আরেকটা কাজ শিখতে পারতাম না। সো আমার দিক দিয়ে 100% অনেস্ট, না অনেস্ট, হ্যাঁ অনেস্ট কাজের জন্য, কাজের জন্য প্রত্যেকটা জায়গা থেকে বলবো, অফ কোর্স। এবং পিয়ার এই ইডিওলজিটাকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে অনেক বেশি রেসপেক্ট করি, কজ মানুষ আসলে কিছু করার জন্যই দুনিয়াতে আসে, এবং প্রত্যেকেই কিছু না কিছু পটেনশিয়ালিটি নিয়ে আসে, এবং সেই জায়গাটি থেকে আমাদের, আমি আমরা জানেন যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট আছেন তাদের একটা টার্ম শেখানো হয় হুইচ ইজ কল গেটিং থিংস ডান, আপনি দিন শেষে কী করলেন সেটাই হচ্ছে আপনি কী, সেটা কীভাবে ওই রাস্তা দিয়ে গেছেন, কতটুকু আঘাত খেয়েছেন। আপনি যদি সাকসেস না হতে পারেন কেউ কোনো দিন আপনার সেই গল্পটা শুনবে না। সো আজকে এখানে সাকসেসফুল একজন মানুষ এখানে বসে আছে, সাকসেস লেডি আমি যাই বলি না কেন, তার জীবন গল্প এবং তার যে সিক্রেট সব কিছুই আমরা আমাদের অনুষ্ঠানে পাবলিশ করতে চাই। তার আগে বলতে চাই প্রিয় অনুষ্ঠানটি আপনারা যদি ইউটিউব থেকে দেখতে চান কিংবা শুনতে চান চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং একই সাথে নোটিফিকেশন অন করে নেবেন। পিয়া, আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করি, যেটা আমরা অনেকেই হয়তো বা জানি না,
যেখান থেকে আপনার মেমরি, একদম ফার্স্ট মেমরি ইন ইওর লাইফ? সো আমি এক খুলনার খুব ভালো একটা জায়গা থেকে বড় হয়েছি, জি, একটা আপার মিডল ক্লাসের ফ্যামিলিতে, সেখানে সবাই শিক্ষিত ভদ্র, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, যেরকম প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। আব্বা আম্মার ঝগড়া দেখেছি, আম্মা দাদির ঝগড়া দেখেছি, তারপরও দেখেছি যে তারা সবসময় আমার মা নানির থেকেও দাদির সাথে বেশি ক্লোজ, খুব মজা করতে করতে বড় হয়েছি। বাবা কি করতো? আমার বাবা ব্যবসা করে, এখন ব্যবসা করে, বাবা ভালো আছে। কয় ভাই বোন? আমরা তিন ভাই বোন, আমরা দুই বোন এক ভাই, আমার বড় বোন আছে, আমার বড় বোন ডেফ, ভালো করে কথা বলতে পারে না, শুনতে পারে না, ওকে, খুবই সুন্দরী, আমরা গেস করতে পারি, খুবই সুন্দরী, আমার থেকে অনেক অনেক সুন্দর। আমার ছোট ভাই আছে, ছোট ভাইও এবার এসএসসি পরীক্ষা দেবে, আমার থেকে 10 বছরের ছোট, ছোট, হ্যাঁ। আর আমার বড় বোন আমার থেকে 6-7 বছরের বড়। আমার মায়ের নিজের একটা স্কুল আছে, যারা অটিস্টিক, যারা ডেফ, কথা বলতে পারে না, তাদের জন্য সে নিজে একটা স্কুল পরিচালনা করে। বেসিক্যালি আমার বড় বোন যখন এরকম সমস্যা দিয়ে যাচ্ছিল তখন থেকে তার উদ্যোগটা শুরু, সেটা অনেক বছরের কথা। আমার মনে আছে ছোটবেলা থেকে খুব মজা করতে করতে, মানে আমার সবকিছু নিয়ে খুব ক্রিয়েটিভিটি একটা কাজ করতো। ছোটবেলা আমাদের সময় ওয়াকম্যান ছিল, সো ওয়াকম্যানে করতাম কি, 30 টাকা না 25 টাকা দিয়ে খালি ক্যাসেট কিনে আমি আমার দাদির কাছে যেতাম। সবকিছু ছিল আমার দাদি, প্রথমে যে দাদি একটা ইন্টারভিউ নেবো আপনার, ইন্টারভিউ নিতাম, দাদি রেকর্ড করতাম, মনে আছে, রেকর্ড করে আবার শোনা যেত, আমার কাছে খুবই ভালো লাগতো রেকর্ড করে আবার কথা শুনতে পারি। আমার আব্বু বিদেশ থেকে এনে দিয়েছিল ওখানে। তারপর আমার মনে আছে যখন ল্যান্ডফোন, আমার বাবা কুয়েতে থাকতো যখন ছোট ছিলাম, তো তখন দাদি কিছু বা ফুপুরা কিছু বললে বা আম্মু কিছু বললে সব আব্বুকে বসে বসে রাত্রেবেলা আব্বা যখন ফোন দিত তখন আব্বুকে কমপ্লেন করতাম, এটা এটা হয়েছে, এটা এটা হয়েছে, সকালবেলা আবার দাদি বলতো, বিকজ জয়েন্ট ফ্যামিলি তো পাশের রুমে কি বলছে শোনা যায়, তুমি তোমার আব্বাকে আমার নামে কমপ্লেন করছো, এরকম। মানে খুব মজা করতে করতে চাইল্ডহুড আমার খুবই ভালো ছিল। আচ্ছা, অবশ্যই তো সমস্যা বলবো না, বিপত্তি বলবো না, আমি বলবো হয়তো বা যেটাই বলেন না কেন, সমস্যা বা বিপত্তি এটা আপনারা হয়তো বা ধরে নেবেন। যখন আমি ক্লাস 5 পড়ি তখন আমার ছোট ভাই হলো, আমার আগে একটা বোন ছিল। আমার আব্বা আমাদের দুই বোনকেই, আমার বড় বোন কথা বলতে পারে না যেটাই হোক না কেন বা আমি যেটাই হোক না কেন, দুই বোনকে সে খুবই এখন পর্যন্ত খুবই ভালোবাসে সে ছোটবেলা থেকে। বা আমার ফ্যামিলিতে আমি সেকেন্ড মেয়ে হয়েছি বলে কোনো সমস্যা ছিল না কিন্তু ওখানে। তখন যখন ক্লাস 5 তখন আমার ছোট ভাই যখন হলো তখন ইউনো ক্লাস 5 পর থেকে আস্তে আস্তে বড় স্ট্যান্ডার্ডগুলো আসা শুরু করে। তখন তো আমার মনে আছে যখন ক্লাস 6 আমি পড়ি, আমার ভাই তখন হয়তো বা 1 বছর, তখন আমার অনেকগুলো টিচার ছিল, একটা ছিল হচ্ছে কম্পিউটার শেখানোর জন্য, একটা ছিল ইন্টারনেট শেখানোর জন্য, একটা ছিল অ্যাবাউট ফটোশপ শেখানোর জন্য, একটা ছিল ইংলিশ স্পিকিং শেখানোর জন্য, একটা ছিল কবিতা আবৃত্তি শেখানোর জন্য। শুনতে খুব হাস্যকর লাগবে, একটা হুজুর ছিল, মানে শুনতে হাস্যকর লাগবে যে এত টিচার ছিল আমার, আর তাছাড়া তো অন্যান্য সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি এখনো যাইনি, সাবজেক্ট ওয়াইজ তো টিচার ছিল, কোচিং সেন্টার ছিল, সব সারাদিন আমি খুব বিজি থাকতাম পড়ালেখা নিয়ে, এগুলো নিয়ে, অ্যাক্টিভিটি নিয়ে। তো যখন ক্লাস 8 আমি উঠি তখনও বুঝতে পারি যে কিছু সমস্যা এ না, আমি বলবো কি 8 থেকেও ঠিক আছে, বিকজ 8 পর্যন্ত আমি হয়তো বা বুঝতামও না যে আমাকে নেগলেক্ট করা হচ্ছে বা ইগনোর করা হচ্ছে, এই ব্যাপারটাও আমি তখন থেকে বুঝতাম না। তো আমি যখন ক্লাস 9 পড়ি আমার মনে হয় তখন থেকে ইয়াস, আমার আব্বুর একটা ইয়ে হচ্ছে কি, আচ্ছা আমি প্রথমে বলে নিচ্ছি 2 ঘন্টার জন্য আমি ভুলে যেতে চাই আমি কি নিয়ে কথা বলছি, হ্যাঁ। তো আমি আমার আশেপাশে কে আছে, তো আমার আব্বুর একটা ব্যাপার হচ্ছে কি, সে খুব গালি গালাজ করে, মনে করেন কিছু হলেই গালি দেবে, সবাইকে গালি দেবে, মনে করেন এটা আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন, আদর করেও একটা গালি দিয়ে কথা বলবে, এরকম একটা কথা যে আদর করেও সে গালি ছাড়া কথা বলতে পারে না। আমার চাচারাও আছে এরকম কিছু কিছু, সবাই না বাট কিছু কিছু আদর করে হলেও গালি দিয়ে কথা বলবে। আমি হয়েছিলাম আমার হয়েছে আমার মায়ের মতো একটু যে না খুব সেলফ রেসপেক্টটা খুব বেশি, যে না তুমি আদর করে হলো ভালো করে হলো তুমি কেন গালি দিয়ে কথা বলবে আমার সাথে, এরকম ছিলাম আমি। তো যখন ক্লাস 9 উঠি যখন দেখছি যাবু গালি দিয়ে কথা বলছে এটা বলছে, আমার না আস্তে আস্তে খুব ইউনো আমার খুব লাগছো না, আমাকে কেন গালিটা দিল, আমাকে কেন একটা গালি দিয়ে কথা বলবে, আমি নিতে পারতাম না আস্তে আস্তে, কিন্তু আব্বুর পর কথাও বলতে পারবো না এরকম, আমি বলবো না আমি যে খুবই ভদ্র বা খুবই ভয় পাই এরকম একটা বাচ্চা ছিলাম, একেবারেই না। আমার কিছু হলেই আমি আমি যখনই কোনো কিছু পছন্দ করতাম না, সেটা আমার দাদা চাচি ফুপু চাচা যেই হোক না কেন আমি সরাসরি মুখের উপর বলতাম যে না আমি আই ডোন্ট লাইক ইট, আমি এরকমই ছিলাম। ক্লাস 9 যখন পড়ে একটা সময় আমি কোচিংয়ে যাওয়া শুরু করলাম, একটা ছেলেকে খুব ভালো লাগতো তখন, ওকে, কোচিংয়ে আমার বাসার নিচেরটাতে কোচিং সেন্টার ছিল। তো 9 উঠে দেখলাম কি একবার প্রেম কাহিনী দিয়ে শুরু করলাম, আমি একটা রিক্সা নিয়ে যাচ্ছি, আমার পাশে আমার দুইটা ফ্রেন্ড বসা, যেতে যেতে দেখলাম কি একটা সুন্দর একটা ছেলে, খুবই ফর্সা, একটু সুন্দর টাইপের একটা জন অ্যাব্রাহাম টাইপের একটা হেয়ার কাট নিয়ে সে যাচ্ছে, সেও একটা রিক্সায় যাচ্ছে। তো আমার আমি একটু
হয় না ফ্রেন্ডরা ছোটোবেলা থেকে অনেক কিছু নিয়ে গল্প করে, আমি অত কিছু নিয়ে গল্প করতে পারতাম না, আমার একটু শাই শাই লাগতো। তো আমার ফ্রেন্ডরা বললো কি যে ওই ছেলেটা পিস পিস রিক্সা নিয়ে চলেন। আমি বললাম কি একটা ছেলেকে আমরা ফলো করবো, যা কিরকম লাগে না দেখতে। বলে কি না কিছু হবে না। তো ছেলেটা দেখছে যে ছেলেটাকে ফলো করছে, ছেলেরা করলো কি একটা কাগজ ছুঁড়ে মারলো। আমার ফ্রেন্ডরা ওই কাগজটা উঠাবে, না একটা ছেলে একটা রিক্সা দিয়ে যাচ্ছে চলন্ত রিক্সা থেকে একটা কাগজ ছুঁড়ে মারছে, আমরা একটা মেয়ে হয়ে উঠাতে যাবো, মেয়ে হয়ে না মানে একটা কেন আমি একটা কাগজ উঠাতে যাবো, একটা ছেলে ভদ্রতারও তো একটা ব্যাপার আছে, সে নিতে দিতে পারতো। তো না ওরা যে উঠালো, দেখলাম কি ছেলেটা ফোন নাম্বার দিয়েছে। তো আমার দুইটা ফ্রেন্ডই তাকে যে কল দিল, তখনও আমার হাতে মোবাইল ফোন আসেনি, আমার মোবাইল ফোন এসেছিল তার কিছুদিন পরে ক্লাস নাইনে। আমার ফ্রেন্ডগুলো বাইরে থেকে তাকে বাইরে, তখন কিন্তু অনেক ল্যান্ডলাইনে ফোন দেওয়া যেত বাইরে থেকে বা ফোন থেকে ফোন দেওয়া যেত, ফোন দিল ছেলেটাকে। তা ছেলেটা বললো ঘুরাই ফেরায় আমার কথা কথায় আসতেছে, তো তোমাদের লম্বা মেয়েটা ছিল ওকে দাও, ওকে ফোনটা দাও। এখন আমি তো কথা বলতে পারবো না, কথা বলতে ভয় লাগে, একটা ছেলের সাথে কথা বলবো কেমন লাগবে শুনতে। তো ছেলেটা একটা সময় আমি যে ফোন তিন বা চার দিনের দিন আমি ফোনে কথা বললাম, হ্যালো বললাম, হ্যালো শুনে আমার মনে হলো কি আমার দাদার মতো ভয়েস, ভয়ে আমি ফোনে রেখে দিয়েছি। তো আমার ফ্রেন্ডরা বলে কি যে তুমি এত বোকা কেন, তো ভীত কেন? আমি বললাম কি না। পরে এরকম করতে করতে আমি বললাম কি যে আপনার সাথে আমি ফোনে কথা বলতে পারবো না, ওকে বলো আমি ফোনে কথা বলতে পারবো না, আপনি করে বলতে, আমার থেকে এক বছর বড় ছিল। আমি বললাম কি যে ওনাকে আমার ইমেল অ্যাড্রেসটা দাও, ইমেলে কথা বলবো। তখন থেকে আমরা ইমেল অ্যাড্রেসে কথা বলা স্টার্ট করলাম, দুই তিন মাস ইমেলে কথা বললাম। কথা বলা খুবই মডার্ন প্রেম যেটাকে বলা চলে, একবারে স্টার্টই হয়েছে ইমেল দিয়ে, আমরা শুনি যেটা চিঠি দিয়ে হয় ফোনে হয়, বাট দে স্টার্টেড বাই ইমেল। ওকে হ্যাঁ, আর 2000 5-6 দিকে কিন্তু ইমেল বা কম্পিউটার এত পপুলার ছিল না, খুলনার মতো জায়গায়। তো আচ্ছা এখানে আমি বলে রাখি একটু যে তখন কিন্তু আমার বাসায় পার্সোনাল কম্পিউটার ছিল, তখনই কিন্তু আমার বাসায় ইমেল ছিল, তখন ব্রডব্যান্ড লাইনের সাথে কিন্তু কানেক্টেড ছিল। তো আমার আব্বা আমাকে সব কিছু দিয়েছিল, আমি যা যা চেতাম বা বলার আগেই সে, তখন হয়তো ইমেল বুঝতামও না, আমার আব্বা বলছি না তুমি এটা নিয়ে নাও, এটা মডার্ন ফ্যাসিলিটি, তুমি শেখো, ফ্যাক্সও নাও, ফ্যাক্স মেশিনও নাও, ফ্যাক্স মেশিন দিয়ে আমি কি করবো। তো সে যে তো যা যা ভালো জিনিস আছে সব আমার মেয়ে শিখবে, আচ্ছা এরকম। নাহলে আমি আপনাকে যেটা বললাম যে অ্যাবোর্ড ফটোশপের জন্য সে আমার একটা টিচার রেখে দিয়েছিল আমাকে শেখানোর জন্য। যাই হোক, ছেলেটার সাথে কথা বললাম ইমেলে, কথা বলতে বলতে মাঝে মাঝে হয় না প্রেম, নতুন নতুন প্রেম করলে তোমার সাথে একটু ফোনে কথা বলবো, মানে দেখা করো তো দূরে থাকো, ওই সাহসটাই ছিল না, ফোনে কথা বলবো, ফোনে তো ল্যান্ডলাইন, তো ফোন দিত। বাই সামহাও কিছুদিন পরে তারা ধরলো যে পিয়া একটা ছেলের সাথে ফোনে কথা বলে। ওকে, আমি তো খুবই ভয় পেতাম যে না আমি ফোনে কথা বলছি না, কেউ না, এবং আমার বাসায় অনেক অনেক উল্টাপাল্টা ফোনও আসতো, যেটা হয় একটা মফস্বলের একটা মোটামুটি সুন্দর মেয়ে থাকলে অনেকে ফোনে ফোন দিত, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি ওই ছেলের সাথে কথা বলতাম, আর কারোর সাথে কিন্তু কথা বলতাম না, কিন্তু বাসায় অনেক ফোন আসতো। একটা সময় যখন এটা নিয়ে এত মাত্রায় বেড়ে গেল, আমি কিন্তু তখন পর্যন্ত শুধু ফোনে কথা বলতাম, যে আমার পুরো ফ্যামিলির মধ্যে ছড়াই গেল যে পিয়া ছেলেদের সাথে ফোনে কথা বলে, এরকম এরকম আমার আব্বা আমার কানে দিতে লাগলো সবাই কথা। যেহেতু জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে ছোট একটা তিলকে তাল বানানো খুবই কমন ইস্যু ছিল তখন। রাইট, মজাও পায় অনেকে, মজা পাই, আসলে মজাই পাই এটা, হ্যাঁ না, আরেকটা ফ্যামিলিকে একটু ডাউন করে দেখানো, এরকম পচানো বা যেটাই বলি, পচানো যেটাই বলি না কেন। আমরা আব্বাকে এসে বলা স্টার্ট করলো, আব্বু তো খেপে যাচ্ছে। এখন আব্বুর সাথে আমার খুবই ভালোবাসার সম্পর্ক ছিল, যেখানে অত ওপেন আমি বলবো না, যেখানে মনে করেন সব কিছু শেয়ার করা যায় একেবারে ছিল না, এটা আমার মার সাথে করতে পারতাম। একটা সময় যে আমি আমার মাকে বললাম, বললাম আম্মু আমি একটা ছেলেকে পছন্দ করি, বিকজ আমার আম্মার সাথে আমি সব কিছু শেয়ার করতাম, এখন পর্যন্ত করি সব কিছু, সব কিছু মানে সব কিছু। আমি যখন বললাম, আমার আম্মু আমার পুরো কথাটা শুনলো, কথাটা শুনে আমাকে বললো কি যে দেখো তুমি এখন অনেক ছোট, সবাইকে বোঝানোর চেষ্টা করলো যেভাবে নর্মালি বাবা মারা বোঝায় যে এটা এখন না, আমরা পরে দেখবো, তুমি ভালো করে এখন পড়াশোনায় মনোযোগ দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু সবাই যে আমার সাথে এরকম করছে, আমার চাচা ফুপুরা আব্বুরা, আমি কিন্তু এটা নিতে পারতেছি না, রাইট, বিকজ আমার তখন পড়ার অনেক টেনশনও থাকছিল, প্রি টেস্ট টেস্ট, আমি সায়েন্স থেকে পড়তাম, সবচেয়ে ভালো স্কুলে পড়তাম, তো এই ব্যাপারগুলো নিতে পারতাম না। আমি বললো কি তুমি কান দিও না, তুমি পড়ো শুধু। আমি চুপ করে থাকলাম, আচ্ছা ঠিক আছে। পরে দেখলাম কি এই ব্যাপারটা না বেড়ে যায়, আমি কিন্তু কথা থামাইনি, জাস্ট বিকজ আমার চাচা ফুপুরা বলেছে তুমি একটা ছেলের সাথে কথা বলতে পারবে না, তাই বলে আমি কথা থামাই দেবো, হতেই পারে না, না হতেই পারে না, এটা কেন, এটা আমি কেন বলছি, মানে আমি বলছি কি যে আমি একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত আমি নিজে চিন্তা করব জিনিসটা রং, রাইট, আমি ততক্ষণ না পর্যন্ত ওটা ছাড়ি না। বাই ন্যাচারাল ইউ আর লাইক দ্যাট, বাই ন্যাচারাল আই এম লাইক দিস। আমি আমি আমার কথা যারা শুনছেন তারা শুনতে শুনতে বুঝতে পারবেন যে আমি এরকমই। আমি কিছুটা গেস করেছিলাম, মানে আই গেস, মানে হয় না ফেস দেখে, আমি এত লাইফের স্টোরি শুনেছি মানুষের জীবনে, মানে 400-500 তো অনের হয়েছে, 4-5 হাজার শুনেছি, তো এখন এরকম হয় যে একটা মানুষের ফেস দেখলে বুঝতে পারি তার লাইফের স্টোরি
কি হতে পারে। তো সামহাউ আই গেস অ্যাবাউট ইউ যে ওকে উনি একটু হলেও স্বাধীন চেতা মানুষ, হ্যাঁ, এবং ও অফকোর্স যেই প্রফেশনে উনি আছেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বা যাই বলি না কেন, এরকম স্বাধীন চেতা না হলে এই জায়গাটায় সাকসেস করাটা খুব ডিফিকাল্ট। সো ইন দ্যাট সেন্সে তারা হচ্ছেন চেঞ্জ মেকার। আমি যেটা ওনার সঙ্গে ফোনেও কনভারসেশন করছিলাম যে ওনারা হচ্ছেন চেঞ্জ মেকার, ওনারা একটা জনরা ক্রিয়েট করছেন, হয়তো পরের জেনারেশনে যারা আসবে তাদের জন্য কাজ করাটা অনেক বেশি ইজি হবে। সে আপনি যে প্রসঙ্গে ছিলেন যে আপনি কথা বলা থামাননি, হ্যাঁ কথা বলা আমি থামাইনি। তো একটা সময় আচ্ছা ছেলেটার কথা কিন্তু আমি আগেও বলেছি, বিকজ ছেলেটা আমার ছেলেটার নাম ছিল মিমো, মিমো মিমো ওকে, তো যেটার পুরো নাম ছিল সাদ্দাম হোসেন মিমো। তখন আবার সাদ্দাম হোসেনের যুদ্ধ চলতেছে, আমার ফুপুরা বলে সাদ্দাম একটা চাচ্ছি ছেলের নাম হতে পারে, তুমি সেই ছেলের সাথে তুমি ফোনে কথা বলো, তোমার সাদ্দাম তখন অনেক পপুলার বাংলাদেশে, হি ওয়াজ ভেরি পপুলার, ভেরি পপুলার। তো এরকম করে কথা বলতো, তো আমি বলতাম কি যে আমি চুপ করে থাকতাম, কথা বলতে পারতাম তো আমি, মানে আমার খুব বেশি রেগে গেলে আমি খুব টসটস করে চোখ থেকে আমার পানি পড়তো, বাট আমি বেশি রেগে গেলে কথা বলতে পারতাম। ঠিক আছে, সাদ্দামের সাথে পিয়ার কি হয়েছে সেটা আমরা জানবো দুই মিনিটের একটা বিরতি নেবার পরে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস অন 90.4 FM উইথ মি আরজে কেবরিয়া। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961194904। পিয়াকে দেখতে এবং এই অনুষ্ঠানটি পুরোপুরি ডাউনলোড করতে আপনি চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং একই সাথে নোটিফিকেশন অন করে নেবেন। ওকে, ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সিক্রেটস এবং জীবন গল্প, যে দুটো অনুষ্ঠান ঢাকা এফ এম এ আমার প্রচারিত হচ্ছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে এবারের বইমেলায় আসছে ওয়ান অফ দ্য বিগেস্ট, আমি বলবো যে কন্ট্রিবিউশন ফ্রম ঢাকা এফ এম, সেটা হলো আমার এই বইটি। বইটি আসছে আরজে কেবরিয়ার সিক্রেটস এবং জীবন গল্প, এবং এই প্রথম আমি যতদূর জানি, যদি ভুল না করে থাকি, কোনো রেডিও স্টেশন দুটো সাকসেসফুল অনুষ্ঠানের কন্টেন্ট এক করে একটা বই করেছে, এবং খুবই সহজলভ্য কারণ আমরা সারা বাংলাদেশের কথা মাথায় রেখেছি। এই দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত প্রচারিত সবচাইতে ভালো রেসপন্স পাওয়া গল্পগুলো নিয়ে আমাদের এই বইটি বাজারে আসছে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। এই বইটি আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারেন, যেহেতু পুরো বাংলাদেশ জুড়েই ঢাকা এফ এম শোনা যায়, আমরা পুরো বাংলাদেশের কথা মাথায় রেখে এই সুবিধাটা আপনাকে দিচ্ছি। ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করতে পারবেন, বইয়ের মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা। ওকে, আমি আবারও বলছি, আপনি যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন এই নম্বরে 09638771771। আবারও বলছি 09638771771। আর একবার বলছি 09638771771। নাম্বার যদি লিখতে না পারেন টেনশন করার কোনো কারণ নেই, একটু পরে আমি আবারও এন্ডার্স করছি। ওকে, ফিরে আসছি দুই মিনিট পর। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আর আজকে আমার গেস্ট হচ্ছে, সে সুপার পপুলার মডেল, শুধুমাত্র বাংলাদেশে নয় পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সে অনেক বড় একটা রোল প্লে করার চেষ্টা করছে, এবং বাংলাদেশে যেসব মডেল ইন্টারন্যাশনালি অনেক বেশি নাম করেছে তাদের মধ্যে অন্যতম, এবং সি সুপার পপুলার রাইট নাও, মডেল পিয়া, অনেককেই চিনবেন। রিসেন্টলি বিপিএল করে সাধারণ মানুষের অনেক বেশি দৃষ্টিগোচর হয়েছে। সো মডেল পিয়া রয়েছেন আজকে, তার সিক্রেটস নিয়ে আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও যাচ্ছি। তো একটা সময়
যখন আমি দেখলাম যে তারপরেও কোনো আমি কথা একটু কমিয়ে দিয়েছিলাম বলতে কি, দিনে যদি আমি দুই তিনবার ফোনে কথা বলতাম বা দুইবার কথা বলতাম হয়তো বা তখন দুই দিনে একবার কথা বলতাম, কিন্তু কোনো মত এই দেখলাম কি আমার ফ্যামিলি থেকে জিনিসটা কমছে না, বেড়েই যাচ্ছে প্রত্যেকে কথা, এবং প্রত্যেকে না আস্তে আস্তে আমার সাথে কথা কমানো স্টার্ট করলো এবং খুব বাজেভাবে কথা বলতো, যখনই কথা বলতো খুব বাজেভাবে কথা বলতো, মানে আমার জয়েন্ট ফ্যামিলি যারা যারা ছিল। আমি যখন দেখলাম কি অতি মাত্রায় আমার উপরে মানসিক মেন্টাল টর্চারটা বেড়ে যাচ্ছে, আমি হয়তো টিভি দেখতে যাচ্ছি, ঠাস করে হয়তো আমার একটা ফুপু একটা উল্টাপাল্টা কথা বলে দিল, ঠাস করে হয়তো আমার বাবা একটা আমাকে গালি দিয়ে বসলো, আমি নিতে পারছিলাম না জিনিসটা, যে মনে হচ্ছিল কি বাসার বাইরে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো থাকি। আমি কোচিং সেন্টার স্কুলে আরও বেশিক্ষণ টাইম থাকা স্টার্ট করলাম, একটা সময় যে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমার ফোনে কথা বলে এত সমস্যা, আমি ওদেরকে দেখা করবো, কী করবো আমার সাথে। তো আস্তে আস্তে দেখা করা স্টার্ট করলাম, ছেলেটাও খুশি দেখা করছে মেয়ে, এতদিন তো দেখাও করতো না, ও দেখা করলাম এটা কিন্তু আফটার 9 মান্থ, 9 মাস পর আমি প্রায় দেখা করেছি। তখন আমার হাতে নতুন ফোনও চলে আসে, মোবাইল ফোনও পেয়েছি, দেখা করাও ইজি ছিল, 7 টাকা করে পার মিনিট ছিল, কথা বলা টাফ ছিল। মোবাইল ফোন শেখানোর জন্য কোনো টিউটর ছিল না তো? ও না, মোবাইল ফোন শেখানোর জন্য কোনো টিউটর ছিল না, বিকজ আমার অ্যাডভার্টাইজিং শেখানোর জন্য বাসায় টিউটর ছিল, সো মোবাইল ফোন শেখার জন্য থাকলেও থাকতে পারে। না না, আমি আপনাকে বলি, আমরা এখনকার যারা বাচ্চারা তারা কিন্তু উঠেই সবকিছু আইফোন পাচ্ছে, আইপ্যাড পাচ্ছে, ল্যাপটপ পাচ্ছে, আমাদের ওই সময় আমার আব্বা আম্মাই জানতো না ল্যাপটপ বা কম্পিউটার কীভাবে ইউজ করতে হয়, টিচার ছাড়া কোনো ওয়ে ছিল না। তো যেটাতে ছিলাম যে তখন দেখা করা স্টার্ট করলাম, সেলফোন হাতে পেলাম, সেটার সাথে দেখা করা স্টার্ট করলাম। আর আমার একটা কথা ছিল, ছেলেটা হচ্ছে কি যে আমরা রিক্সায় ঘুরতাম, তো রিক্সায় ঘুরলে আমাকে বলতো কি তুমি হুট উঠাই ঘুরো, বিকজ হুট উঠাই ঘুরলে কেউ দেখবে না। শুধু কি তাই? দেখলে আরো ঝামেলা করবো, হুট উঠায় তুললে দেখি গায়ে হাত দেয়, কোমরে হাত দেয়, গায়ে হাত দেয়, খুব বিরক্তি করতো, কথা বলছি বলছি গায়ে হাত দেয়া দিয়ে কি, মানে গায়ে হাত দেয়া, আমি এইটা পর্যন্ত বলি, তখন পর্যন্ত ক্লাস 9-10 পর্যন্ত আমি কখনো, আমি যেটা বলছিলাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমি একটু শাই ছিলাম, হয় না ছেলেদের ব্যাপারে নিয়ে কথা বলা অনেক মেয়ের সাথে, that kind of relationship between man and women, ha ami jantam na class 10 porjonto exactly, so gay hate ade ami khub opochondo kora shuru korlam, tokhon ami bolo ki na hut namai khurbo, hut namai jokhon khora start korlam pura khulna shohor jene gelo je piya cheler sathe ekta cheler sathe raste raste ghore, okay ha, ebong jokhon ei kotha ta ashlo tokhon kotha gulo onek negative bhabe asha shuru korlo je পিয়া তো ছেলেদের সাথেই ঘোরে, পিয়া এই ছেলেকে, তখন কিছু কিছু ছেলেরা যারা আমার সাথে খুব লাইন মারতো কিছু করতে পারেনি, পিয়া তো আমাকে এটা গিফট করছে ওটা গিফট করছে, এগুলো রিউমার ছড়ানো স্টার্ট করলো। হয় না, আর দেখবেন কি আমি মাঝে মাঝে ফতুয়া প্যান্ট পরে ঘুরতাম, তো একটা ফতুয়া একটা খুলনায় একটা মেয়ে পরে ঘুরে বেড়াচ্ছে, এইটাই অনেক বড় ইস্যু ছিল, সালোয়ার কামিজই বেশি পরতাম, তো তখন আব্বা আম্মুর কানে আরও বেশি আসা শুরু করলো। আমার আম্মা কিন্তু আমাকে সবসময় বোঝাতো যে জানে এই মেয়েকে উল্টাপাল্টা করলে কিছু হবে না, বিকজ আমাকে মনে রিড করতে পারতো আমার আম্মা, কিন্তু আমার আব্বু খুব বাজে বিহেভ করে, আরও বিহেভিয়ার বাজে দিকে চলে গেল। আমি এখন পর্যন্ত মাঝে মাঝে চিন্তা করি বিহেভিয়ারটা বাজে যাওয়ার কারণ আসলেই কী ছিল, আমার ভাই হওয়ার কারণ নাকি আমার বয়ফ্রেন্ড ছিল এটা কারণে, আমি এখন পর্যন্ত আমি এটা রিলেট করতে পারি না কোন কারণে হলো, কিন্তু আমার মনে হয় কি বোথ কম্বিনেশন, হয়তো আমার আব্বা ভেবেছিল মেয়ে হাত থেকে চলে যাচ্ছে, আমার ছেলে তো আছেই, বড় মেয়েটা এরকম শুনবে না, কথা শুনে শুনতেছে না, কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে তো আছে, তো কিছু হলে আমার আব্বা তখন বলতো মেয়ে মানে লস আইটেম। আপনার সামনে? হ্যাঁ অফকোর্স আমার সামনে, মেয়ে মানে লস আইটেম, সেই কারণে তো বলি পড়ালেখা করলে করো না করলে না করো, আমার কোনো যায় আসে না। আমার মনে আছে আমার আম্মা খুব আমার আম্মা আমার দিকে তাকায় থাকতো যে সে খুব কষ্ট পেত যখন বলতো মেয়ে মানে লস আইটেম, তো আমারও খুব খারাপ লাগতো যে মেয়ে মানে লস আইটেম সে এই কথাটা কেন সে বড় আশ করবে। এটা হচ্ছে কি কিন্তু সেলফ রেসপেক্টের একটা জায়গা, যে যখন সে বললো যে মেয়ে মানে লস আইটেম, এ শুধু এটা না, আমি হয়তো বা কিছু কিছু গালি আনতে পারবো না বা বলতে পারবো না এখানে, আরও কিছু কিছু বাজে বাজে কথা স্টার্ট শুরু করলো যখন সে শুনলো যে আমি ছেলেটার সাথে ঘুরি, রিক্সা রিক্সা ঘুরি এটা। তখন সে একটা টাইমে আমাকে বললো কি আরও খুব বাজে একটা কথা বলেছে, যেরকম কথাটা যে এত বড় হয়ে গেছো কালকে একজনের সাথে থাকলে পরশু দিন তোমার একটা বাচ্চা হবে, বাট তুমি এখনও বোঝো না, এরকম খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজে সে আমার সাথে কথা বলা স্টার্ট করলো। ওকে, এর মধ্যে আমার আরও কিছু ফেজ যাচ্ছে, বিকজ আমি একে এসএসসি পরীক্ষার জন্য নিজের প্রিপারেশন নেওয়া লাগছিলো,
বাবা মা এদিক দিয়ে বাজে বাজে কথা বলা স্টার্ট করলো, মা বলবো না আমার, তার মধ্যে এই ছেলে যাইটার সাথে আমি প্রেম করতাম বা যেটাই বলেন না কেন, ইনফ্যাচুয়েশন লাভ হোয়াট এভার ইউ সে, সেই ছেলে আমি খুব খুব রিজার্ভ ধরনের একটা গার্লফ্রেন্ড ছিলাম, যে না তুমি এই মেয়ের সাথে দেখা করতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমার মনে হয় কি আমি যেটা শিখেছি যেটা দেখেছি পজেসিভ ছিলাম অনেক বেশি, সেটাই অ্যাপ্লাই করতাম। তো আমার বয়ফ্রেন্ড ওরকম ছিল, তুমি এটা করতে পারবো না, আমার ছেলে ফ্রেন্ড ছিলও না, সো বলার কোনো রিজন ছিল না। তখন সেই ছেলে আমাকে একটা সময় এসে বললো যে তাকে তার কোন বিদেশ থেকে একটা কাজিন এসে বলছে এই মেয়ে তো কিছু করতে পারবে না, এত শুকনো একটা মেয়ে গেমে কিছু করতে পারবে না। ওকে কোট অ্যান্ড কোট, সরি টু সে, যাই হোক সে বললো এই মেয়ে তো কিছু করতে পারবে না, তার মানে সে মিন করছিল এরকম যে এই মেয়েটার সাথে যদি কখনো বলি যে সেক্স করবো এই মেয়েটা কখনো তো রাজি হবেই না, বা এই মেয়েটা সে আমাকে হয়তো আমার মনে নাই ভালো করে, বাট সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল। ওকে, আমি যেহেতু জানতাম না ব্যাপারটা কি, সো আমি বুঝিও নি সে কি বোঝানো, কিন্তু আমি এইটুকু বুঝছিলাম ছেলে মেয়েদের মধ্যে কোনো একটা রিলেশনশিপ হয় এরকম কিছু একটা হয়, আমি জানি না, তো আমার জন্য খুবই টাফ ছিল বোঝা যে কি বোঝানো যাচ্ছে। সো আমি ছেলেরা যখন আমাকে বললো যে আমার একটা কাজিন এসে বলেছে যে তুমি এই মেয়ে তো কখনো কিছু করতে পারবে না, আমি বললাম কি না কেন করতে পারবো না, আই ক্যান ডু এভরিথিং, বল কি না তুমি তো জানোই না কি করে তুমি, আর তুমি জানতে চাও না, আমি বললেও তুমি বোঝার চেষ্টা করো না, রাইট। সো আমি বললাম কি যে না আমি করতে পারবো, তো তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে আমার এসএসসি পরীক্ষার সময়, তখন সে আমাকে পরীক্ষার একদিন আগে, সো মাঝখানে মানে একটা পরীক্ষা দিয়ে আসছি পরে পরে একদিন গ্যাপ রেখে একটা পরীক্ষা, সে আমাকে এত মেন্টাল টর্চার করতে শুরু করলো, বল কি না তাহলে তুমি আমাকে দেখাও তুমি কিভাবে করবা। সো এনিওয়েজ আমাকে বললো কোথায় যাবা, আমি বললো আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন বলেন, আমি বললো কি কোন ফ্রেন্ডের বাসায়, কিন্তু আমি ততদিনে এইটা বুঝেছি যে বিভিন্ন তখন দেখবেন কি খুব ছবি বা এমএমএস করে ছড়া দিত ওই টাইমটাতে খুব বেশি হতো, 10-12 বছর আগের কথা, দেখবেন কি মফস্বলে দেখবেন কি সব জায়গায় ভাইরাল হয়ে যেত ভিডিও বা এরকম। তা আমি শুনলাম, আমি শুনতাম যে কোনো ফ্রেন্ডের বাসায় যাওয়া উচিত নয়, আমি এটা জানতাম যে কোনো ফ্রেন্ডের বাসায় গেলে খারাপ হবে, ব্ল্যাকমেইল করতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, ব্ল্যাকমেইল করতে পারে, অনেক কিছু করতে পারে, ক্যামেরা বসাতে পারে, মানে যেভাবে আসে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন, তখন সে আমাকে আমি আপনি করে বলতাম, আচ্ছা আচ্ছা, তো সে আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডের বাসায়, না ফ্রেন্ডের বাসায় যাবো না, বললো কোথায় যাবা তুমি, আমি যখন হোটেলে যাই কোনো, বলে কি তুমি হোটেলে যাবা, মানে খুলনায় একটা হোটেলে যাওয়া কিন্তু খুবই দুঃসাহসের ব্যাপার, তার থেকে সবাই চেনে না, ছোট শহর, ছোট সবাই চেনে, তো তার থেকে খুব ইজি আপনি যদি কোনো ফ্রেন্ডের বাসায় যান, রাইট। আমি গিয়েছি প্রথম দিন বুঝিনি কি করেছি না করেছি কিছুই বুঝিনি, বুঝলাম ওকে সেদিন মনে হয় প্রথম বুঝলাম, বোঝার পরে এবং এখানে আমি আসি, আজকে কি আপনি বলবেন, আপনি অনেকে হয়তো বা বলতে পারেন মেয়েটা ভুল করেছে, আমি তো বলবো না আমি ভুল করেছি, আমার একটা ছেলেকে পছন্দ করতাম, ছেলেটা বলেছে হ্যাঁ হয়তো বা দুই দিন আগে করেছি, হয়তো বা আমি দুই দিন পরে করতাম, এটাকে আমি ভুল বলবো না, হয়তো বা সেই ছেলের সাথে আমার রিলেশনশিপ থাকেনি, রিলেশনশিপ থাকেনি কেন এটাও আমি পরে বলবো, বাট আমি মনে করি না এটা আমি কোনো ভুল করেছি, এইটা আমার চলতে যে বা নেক্সট স্টেপের জন্য আমার মনে হচ্ছে ওই সময়ের জন্য ওটা ঠিক ডিসিশন ছিল। ইউ টেক ইট জাস্ট অ্যাজ এক্সপিরিয়েন্স অফ ইওর লাইফ, অবশ্যই, মানে আমি আমার মনে হয় কি ওই টাইমটাতে আমার যেটা রাইট ডিসিশন মনে হচ্ছিল আমি সেটা করেছি। ফার্স্ট অফ অল পিয়া, আমরা কাউকে জাজ করি না, বাট আপনি যদি সোসাইটির জায়গা থেকে বিষয়টাকে চিন্তা করেন তাহলে আপনি জানেন যে আমাদের সোসাইটি বিষয়টাকে কীভাবে দেখে, এবং সেই জায়গাটি থেকে আপনি সেটা ব্যক্তিগতভাবে রিসিভ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে, আপনি আপনার মতো করে জাজ করতে পারেন 100%, বাট এটা আপনার জীবনের ঘটনা, ফার্স্ট অফ অল আপনাকেই এটা মূল্যায়ন করতে হবে। সো আপনি যদি মনে করেন যে ওকে ইট ওয়াজ লাইক দিস, এটা আমার ফল্ট, দেন ইট ফল্ট, আপনি যদি মনে করেন না এটা আমার ফল্ট ছিল, এটা আমি একটা এক্সপিরিয়েন্স নিয়েছি, I'm 100% agree with this, যে ওকে আপনার এটা এক্সপিরিয়েন্স, ফাইন এটা এক্সপিরিয়েন্স। এবং বাই দ্য ওয়ে হোটেলের টাকাটা কিন্তু আমি দিয়েছিলাম, হোটেলের রেন্টটা। সো আমি ছিলাম এরকম একটা মেয়ে, আমি এখন পর্যন্ত এরকম, যেটা আমি যেটা চিন্তা করি যেটা ঠিক, কিন্তু হ্যাঁ ওই টাইমটাতে আমি ঠিক বেঠিক চিন্তা করিনি, ওই টাইমটাতে ছেলেটা আমাকে বলেছিল তুমি করতে পারবা না, সো আমার জন্য এটা খুব বড় ব্যাপার ছিল, কেউ আমাকে হ্যাঁ কোনো কিছু যদি বলে তুমি করতে পারবা না, আমি কেন করতে পারবো না, এবং ছেলেটাকে আমি পছন্দও করতাম তখন। ওকে, তখন যাই হোক, সো আর শুধু সেটা না, তখন আমার মাথার মধ্যে অনেক মেন্টাল প্রেশার কাজ করছিল, হয়তো বা এই টাইমটাতে আমার বাবা মা বা আমার পুরো ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট দিত আরও ভালোভাবে বোঝাতো, যেটা আমার মা তার জায়গা থেকে অনেকখানি ট্রাই করছে, বিকজ সেও অনেক প্রেশারে থাকতো, তার আমার ফ্যামিলি তাকে আমার জন্য অনেক কথা শোনাতো যে তোমার মেয়ে কথা শুনে না তুমি কিছু বলো না এরকম, আমি কিন্তু তাহলে ওই স্টেপটা নিতাম না। কেন আমি বলি, কারণ আমাকে যখন আমার বাবা মা ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আমার পড়ালেখা ছেলেটা মেন্টাল প্রেশার সব কিছু একদিক দিয়ে ইয়ে করছে,
কভার আপ করে রাখছে, সেই টাইমটাতে যাদের সাথে আমি সবচেয়ে বেশি টাইম কাটাই আমার ফ্যামিলি, তারা যদি আমাকে সাপোর্ট দিত আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে পারতাম না। আমি খারাপ কাজ এই সেন্সে বলছি, জিনিসটা আরো খারাপ দিকে যেতে পারতো, আমি প্রেগনেন্ট হয়ে যেতে পারতাম, আমি আমার একটা MMS বেরোতে পারতো, একটা ভিডিও বেরোতে পারতো, অনেক কিছু বেরোতে পারতো। আর আমি যদি আজকে এই সময় এখানে এসে না বসতাম, আজকে পিয়া হিসাবে আমি কথাটা বলতে পারতাম না। এবং আমি আপনাদের যারা শুনছেন আমি তাদেরকে বলি, আমি ম্যারিড, আমার জামাই কিন্তু জানে আমার বয়ফ্রেন্ডের কথা এবং সে সব সবকিছুই জানে, বিকজ আমি বিয়ের আগে কিন্তু সবকিছু তাকে বলেছি যে এটা 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 আমি লাইফে আমি করেছি, whether you accept it or not আমি করেছি, এখন কিছু করার তো আমার নাই, তো ও বুঝেছে। তো যাই হোক, আমি তখন আমার SSC পরীক্ষা চলছে এরকম একটা সময় ছেলেটাকে বলেছিলাম যে আপনি এটা এটা করতে পারবেন, বাট আপনি এই একটা মেয়ের সাথে দেখা করবেন, একটা মেয়ে ছিল ওখানে, সুন্দর একটা মেয়ে ছিল, মেয়েটা সবার সাথে টাঙ্কি টাঙ্কি মারতো, কিন্তু আপনি এই মেয়েটার সাথে কিন্তু দেখা করতে পারবেন না। সুন্দর মেয়ে ছিল বলে কি আপনি ভীত ছিলেন? একটু তো ছিলাম অবশ্যই, আমি আমার জামাইকে নিয়েও এখনো খুব পজিটিভ, আই এম আ ভেরি পজিটিভ গার্ল, কিন্তু না এখন আগের থেকে অনেক অনেক বুঝি। দেখলাম পরে আর একবার দেখলাম যে তখন আমার একটা ফ্রেন্ড ছিল, সুন্দর একটা ফ্রেন্ড ছিল, ওকে আমি বললাম তুমি ওকে ফোন করে ডাকো, বলো কি পি আমাকে উল্টাপাল্টা কথা বলছে, আপনি আমার সাথে দেখা করতে পারবেন কিনা রূপসা ব্রিজে। রূপসা ব্রিজের নাম তো মনে হয় সবাই জানেন, যারা খুলনা রূপসা ব্রিজ ছেলে আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলে আসছে ওখানে, আর তো যাবে কোথায়, আমি তো এগুলো সব একটা ট্র্যাপ সাজানো ছিল আমার। তো আমি লুবনা, ওর নাম ছিল, ও এখন ক্যানাডাতে থাকে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমি লুবনাকে বললাম যে লুবনা তোমার তোমার যাওয়া লাগবে না, তুমি শুধু এইটুকু করো, ও যদি যায় ওর সাথে আমার রিলেশনশিপ এখানে শেষ, তার মানে ওকে যেই মেয়ে ডাকে ও সেখানে যায়, বিকজ তার আগে ওকে আমি একটা আমার ওই মেয়েটার সাথেও দেখেছি। আর অনেক রিউমার তো আসে, আমি রিউমার শোনা পাবলিক না, আমি হচ্ছে যেটা নিজের চোখে দেখবো সেটা। তখন দেখলাম ছেলেটা দেখা করতে আসছে ওখানে রূপসা ব্রিজে, ও আমাকে দেখে ভয় এমনভাবে একটা দৌড় দিয়েছে, এটা যদি আপনারা যদি দেখেন, আমার এখন কিছু হলেই সবার হাতে খুব স্মার্টফোন আছে, তখন কারোর হাতে অত স্মার্টফোন ছিল না বলে কেউ ভিডিও করেন, আদারওয়াইজ আম শিওর সবাই ভিডিও করতো। তখন ছেলেটা দৌড় মারলো, আমার পিছ পিছ দৌড় মারলাম পুরো রূপসা ব্রিজে দৌড়াতে দৌড়াতে। আপনিও দৌড়াচ্ছিলেন পিছে পিছে? অফ কোর্স, ওকে ধরবো তো আমি, এত ইজি তো না কাউকে ছেড়ে দেবো। সো যাই হোক, সো রূপসা ব্রিজে ওই নদীর ওখান থেকে দৌড়াতে দৌড়াতে ওখানে একটা সিঁড়ি আছে যেখানে রূপসা ব্রিজের উপরেও যাওয়া যায়, নদীর ওখান থেকে দৌড়াতে দৌড়াতে ওই পর্যন্ত আসছে। পরে দেখছে কি ও ছেলেটা বুঝতে পারছে, যেখানে তো সবাই যারা দেখেছেন এত সুন্দর একটা মেয়ে পুরো ব্রিজের কাছাকাছি এবং যেখানে লোকারণ্য সেখানে দৌড়াচ্ছে একটা ছেলের পেছনে এবং ছেলেটা বাঁচার জন্য রুদ্ধশ্বাসে মেয়েটার হাত থেকে বাঁচান, একটু ইমাজিন করেন তাহলে বুঝবেন মজাটা কি আসলে। ছেলেটা যেটা বললাম সুন্দর দেখতে ছিল, জন অ্যাব্রাহামের মতো হেয়ার কাট, ফর্সা, একটা চশমা পরতো। তো দৌড়াতে দৌড়াতে ও যখন দেখলো সব মানুষের হাতে তালি দিচ্ছে, আরও মানুষ ভিড় হয়ে গেল, ও তখন ওখানে থামলো। আমার মাথায় তখন কোনো সেন্স নাই কোন মানুষ তালি দিচ্ছে কোন মানুষ কি দেখছে, আমি ওকে ও যখন থামছে তখন আমি জাস্ট ওর চশমাটা নিয়ে ভাঙলাম, এক হাত দিয়ে চুল ধরছি আর এক হাত দিয়ে মার দেওয়া স্টার্ট করলাম। কি যে মারটা দিয়েছি কি ভাই, পরে আমি অনেক ছেলেকে মারছি অন্যান্য কারণে, বাট এমন মায়ের ওকে আমি দিয়েছি। এবং আমি বলি আমি এক হাত যে হাত দিয়ে চুল ধরছি, এই হাত পুরো হাত মুড ভর্তি আমার চুল ছিল এবং ওই চুল আমি এক বছর রেখে দিয়েছিলাম আমার কাছে। সো আমি যার জন্য করি অনেক করতে পারি, আমি যদি কাউকে লাভ করি আমি হোটেল যাওয়া পর্যন্ত আমি গিয়েছি, পয়সাও দিয়েছি নিজের পকেট থেকে, নিজের পকেট থেকে পয়সাও দিয়েছি, আবার তাকে মারতে যখন উল্টা পাল্টা দেখছি যখন, ফাইন, তখন দ্যাটস ওয়াই আই আমার জায়গা থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে শি ইজ ভেরি অনেস্ট গার্ল, মানে এটা খুব অল্প সময় ধরে তাকে চিনি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে শি ইজ রিয়েলি রিয়েলি অনেস্ট হার্টেড। ওকে, সো আপনি তাকে মারলেন? হ্যাঁ মারলাম। আচ্ছা, আপনি আরো কিছুক্ষণ মারেন, মানে আরো কিছুক্ষণ এই গল্পটা কন্টিনিউ হোক, কি হলো অ্যাট লিস্ট আর কি? তো মারার পরে একটা সময় পুলিশ আসলো, পুলিশ আমার চাচা ওখানকার কমিশনার ছিল, পুলিশ চলে আসলো মারের ঠেলায়। হ্যাঁ, আর রূপসা ব্রিজে তো মনে করেন পুলিশ থাকবেই, খুবই স্বাভাবিক ব্যাপার, দুই তিনজন পুলিশ আসলো, তো আমাকে দেখে চিনেছে বিকজ আমার চাচা ওখানকার খুব খুব পপুলার ব্যক্তি ছিল আর আমাদের বাসাও ওখানে ছিল, সো আমাদের কম বেশি চিনতো ওখানকার মানুষজন। ওকে, সো আপনি তখন এসএসসিতে পড়েন? এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন, বা এসএসসি পরীক্ষা শেষ হয়েছে তখন, কিছু একটা হবে আমার, এইজটা খুব বেশি হলে 15-16। এবং প্রিয় শ্রোতা, এখান থেকে আমরা আবারও ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন সিক্রেটস, সিক্রেটসে আমাদের আজকের গেস্ট হচ্ছে পিয়া জান্নাতুল, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট পপুলার মডেল, শুধু বাংলাদেশ না ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। পিয়া জান্নাতুলের একটা ছবি স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দেওয়া আছে,
আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। এবং এছাড়াও আরেকটি ফেসবুক আছে যেটা আমার পার্সোনাল, আপনারা যদি চান সেখানে চলে আসতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kebria.rj পেজটি হচ্ছে আর জে কিবরিয়া নামে আছে। আপনার কোনো পার্সোনাল পেজ আছে? জি, আমার একটা ফ্যান পেজ আছে। সো ইউ ক্যান অ্যানাউন্স ইওর পেজ। সো আমার ফ্যান পেজ হচ্ছে জান্নাতুল পিয়া, জান্নাতুল পিয়া, ফেসবুক স্ল্যাশ জান্নাতুল পিয়া গেলে আপনারা দেখতে পারবেন। পিয়ার পেজটা আমার পেজে শেয়ার করে দিচ্ছি। আরেকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আমি দিতে চাই, সেটা হলো জান্নাতুল পিয়া এখানে যেটা বলছে সেটাকে আমরা বইমেলাতে বই আকারে নিয়ে আসছি খুব শীঘ্রই। ফাইন, এবার যে কথাটি বলবো সেটা হচ্ছে বই, বই, বই এবং বই। এটা খুব বিখ্যাত একজন দার্শনিকের কথা, ওমর খৈয়াম বলেছেন জীবনে মাত্র তিনটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে বই এবং আরেকটা হচ্ছে বই। মানে এই তিনটা জিনিসের বাইরে আসলে কোনো জিনিসের প্রয়োজন নেই। আরও খুব বিখ্যাত একজন মনীষী, আমি মুহূর্তের নাম মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি শেখ সাদি অথবা ওমর খৈয়ামেরই হবে, তার একটা খুব সুন্দর কথা ছিল, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হবে, বই সে তো চির যৌবনা। ঠিক আছে, তো আমরা প্রতি বছরই বই আনি এবং ঢাকা এফএমের জন্য এটা প্রথম। ঢাকা এফএমে আমি যে অনুষ্ঠান দুটি শুরু করেছি, সিক্রেটস এবং জীবন গল্প, এই দুটো অনুষ্ঠানের বই আসছে। তবে এবারও নতুনত্ব আছে, নতুনত্ব হচ্ছে দুটো অনুষ্ঠানের একটা মাত্র বই। অর্থাৎ আপনি এই বইটি কিনলে আপনি পুরো দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত প্রচারিত সেরা গল্পগুলো আপনি ঘরে পড়তে পারবেন, এবং যে কথাগুলো আমরা অনুষ্ঠানে বলতে পারিনি সেটা আমরা বইয়ে একটু ইন ডিটেলে যাওয়ার চেষ্টা করেছি, রাগ ঢাক পিটিয়ে এই কথাটা বলছি, ওখানে সেন্সরের ব্যাপারটা একটু কম ছিল। আপনারা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, একেবারে ঘরে বসে, মেলাতে না আসলেও চলবে, মাত্র 200 টাকা খরচ করতে হবে, 200 টাকায় আপনি ঘরে বসে বইটি পেতে পারেন। বলবেন আরজে কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস, এবং যে নাম্বারটিতে আপনি ফোন দেবেন সে নাম্বারটি আমি আপনাকে বলছি, নাম্বারটি হচ্ছে 09638771771, এবং এই কল নাম্বারটি 24 ঘন্টা ওপেন আছে, দিন রাত 24 ঘন্টা, আপনি চাইলে যে কোনো সময় ফোন করতে পারেন। ফিরে আসছি 2 মিনিট পর। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. দুই মিনিটের বিরতির পর প্রিয় শ্রোতা আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন আরজে কিবরিয়াকে, এবং আজকে এখানে আছে আমাদের প্রিয় মডেল পিয়া জান্নাতুল। আমরা তার কাছে আবারও ফিরব, আর তার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ, তো পুলিশ আসলো, তারপর পুলিশ আসলো, পুলিশ আসার পর আমাকে বললো যে আপনি এখানে কি করছেন, আপনি বাসায় যান, বাসায় চলে যান। তো আমি ভদ্রভাবে আমি মাইকটা দিয়ে বাসায় চলে গিয়েছি, চুলগুলো সাথে করে নিয়ে, চুলগুলো সাথে করে নিয়ে, অফকোর্স। সো এইটাই ছিল ছেলেটার সাথে আমার লাস্ট দেখা। এরপরে আমার কয়েকবার রাস্তায় চোখাচোখি হয়েছে, কয়েকবার ফোনে, এগুলো আমি পরে আস্তে আস্তে কথা বলবো। জি, কিন্তু তার আগে একটু বলে নিই, আমি আমি মেন্টালি তখন কতখানি প্রেশারে ছিলাম এটা বোঝানোর জন্য আর একটু বলি, যে আমি যখন ক্লাস 9 পড়ি তখন থেকেই তো অ্যাকচুয়ালি শুরু সব কিছুর। আমি যখন স্কুলে যেতাম, আমি যেটা বলেছিলাম যে আমি স্কুল কোচিং সেন্টারে বেশি টাইম থাকা শুরু করলাম, হয় না, এক্সট্রা ক্লাস বা বসে একটু আগে যাই, তখন আমি যখন 9 পড়তাম 10 মেয়েরা আমাকে দেখলেই কথা বলতো, কী কী যেন বলতো, মনে করেন ইফতিসিং যেভাবে করে ওরকমভাবে কথা বলতো, ওদের ক্লাসের সামনে থেকে আমার যাওয়া লাগতো। 10 মেয়েদের মধ্যে ওই মেয়েটাও পড়তো, যে এই মেয়েটাকে আমি বলেছিলাম কোচিং সেন্টারে যে আপনি এর সাথে দেখা করবেন, এই মেয়েটাও পড়তো। তো ওর ফ্রেন্ডদেরকে দিয়ে, ও নিজে সবসময় কিছু বলতো না, চুপচাপ টাইপের ছিল, তো ওর ফ্রেন্ডদেরকে দিয়ে এইভাবে বলাতো। একদিন এত মেন্টাল প্রেশারে ছিলাম, একদিন দিলাম মার মেয়েগুলোকে, 5-6 মেয়েকে একসাথে দিলাম, ক্লাস টেনের মেয়েদেরকে মারলাম, আমি একাই যা মারলাম 5-6 মেয়েকে, আমিও মার খেলাম আর আমি দিলাম মার, 5-6 জনকে একা মার দেওয়া তো চারটেখানি কথা না। মার দেওয়ার পরে
আমার আম্মাকে ডাকলো স্কুলে, হেডমিস্ট্রেস ডাকলো, ফারহানা নাজ আমার মনে আছে। তো ফারহানা নাজ আমাকে বললো যে খুবই ভালো মহিলা, খুবই খুব রেসপেক্ট করতাম আমি, খুব ভয়ও পেতাম যেহেতু হেডমিস্ট্রেস, সম্মানও করতাম। বললো কি যে আমি ছেলেদের স্কুলে অনেকদিন প্রিন্সিপাল ছিলাম, ছেলেদের স্কুলে মারামারি হয় জানতাম, বাট মেয়েদের স্কুলে মারামারি হয় এটা আমি প্রথম দেখলাম, তাও এইভাবে মারামারি হয়। তো আমার মনে আছে আমাকে যখন কথা বলেছিল, হয়তো বা তারা শুধু দেখেছিল, ওরা বলেছে তুমি মার দেওয়া স্টার্ট করছো, কেন তুমি মার দিলা, এইটাই। বাট পিছনে নেপথ্যের কাহিনীটা মানে হয়তো বা আমাদের এক্স্যাক্টলি আনতে চায় না, এটাই হচ্ছে সিক্রেটস এর মূল জায়গাটা। আমরা কিন্তু সবসময়, আমি যদিও আপনাকে অ্যাকিউজ করছি না, তারপর আমাদের অনুষ্ঠানের প্যাটার্নের জন্য বলবো যে এখানে যারা অপরাধ করে এসে কনফেস করেন কিংবা যারা ভুল করে এসে কনফেস করেন, তাদের জায়গাটা হচ্ছে কেন আমি অপরাধী হয়েছি, কেন আমি ভুল করেছি। এবং এইটাকে আমরা এত বেশি এমফাসিস দিতে চাই যে প্রত্যেকটি মানুষই সম্ভাবনাময়, প্রত্যেকটি মানুষের দ্বারাই ভালো কাজ সম্ভব। একটা অপরাধের জন্য তার দিকে আঙুল তুলে কিংবা আরও বেশি অপরাধের জন্য, আরও বেশি ভুলের জন্য তার দিকে আঙুল তুলে তাকে এমনভাবে স্পেসিফাইড করব না যাতে করে তার রেস্ট অফ দ্য লাইফের ভালো করার সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেটাই। তখন হয়তো বা আমাকে টিসিও দিয়ে দিত, শুধু দেয়নি হয়তো বা আমার ফ্যামিলির জন্য। মেন্টাল টর্চার তখন থেকে থাকতোই একেবারে সবসময়, খুব বাজে, অনেক আগের থেকে খুব বাজেভাবে বেড়েছিল, যেটার কারণে আমি একটা টাইমে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম। মাঝখানে আমাদের একটা মডেল সুইসাইড করলো, তখন আমি নিজে আমার এরকম একটা ছোট করে আমার জীবনের কিছু কথা লিখেছিলাম যে আমিও একবার সুইসাইড করতে গিয়েছিলাম। তো তখন দেখলাম ফেসবুকে লিখেছিলাম, তখন দেখলাম কি বেশ কিছু নিউজ পেপার পিয়াও সুইসাইড করতে গিয়েছিল, হ্যান ত্যান দিয়ে একটু আজকেও বেরোবে। আমরা যখন বিরতিতে ছিলাম তখনও ভাবছিলাম যে আজকে সব কন্টেন্ট পাচ্ছি তাতে মোটামুটি চার পাঁচ দিন চলতে পারবে সব নিয়ে। ওকে, সো উই আর গিভিং ইউ দ্য কন্টেন্ট যারা লিখতে চান অনলাইনে, এবং এরপরেও যদি আপনারা চান, বইমেলাতে বই আসছে যেখানে পিয়ার উপর একটা স্পেশাল এপিসোড থাকবে, সো আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। সুইসাইডের ঘটনাটা আমি একটু ইনডিটেইলি জানতে চাই, কজ এটা একটা বড় লেসন হবে। কি প্ল্যান ছিল আর কিভাবে কি হলো? সুইসাইডের ঘটনাটা ছিল, আমার মনে আছে বাসায় এত ইয়ে হতো, আমার এত সাহস ছিল না বা এত ভীতুও ছিলাম না যে যেটাই বলেন না কেন যে আমি সুইসাইড করবো। কিন্তু তখন একটা ব্লেড কিনে আমি হাত কেটে কেটে লিখতাম পদার্থ, ফিজিক্স, আমার মনে আছে আমার পুরো, আমি হয়তো বা এখনও হাত দেখলে দেখবেন আমার হাতে এখনও বেশ কিছু দাগ আছে। তো যাই হোক, ওখানে হাতে অনেক কিছু লিখতাম, কেটে কেটে হাত কেটে কেটে লিখতাম, আমি এতখানি মেন্টালি আমি মানে ইমব্যালেন্স হয়ে গিয়েছিলাম। আর পড়তাম আর লিখতাম, বিকজ বাসা থেকে বাইরেও বেরোতে দিত না বেশি, যে রাগটা হতো সেটা এক্সপ্রেস করতে পারতেন না, নিজের উপরেই সেটা নিজের উপরেই করতাম। একটা টাইমে মনে হলো কি যে সুইসাইড করি, তখন দেখলাম যে সুইসাইড কীভাবে করবো আমার রুমে। যাই হোক, আমি এত লম্বা ছিলাম, সুইসাইডও করতে পারতাম না, আমার খাট থেকে খাটের উপরেই, ঠিক খাটের বক্স খাট সরানো সম্ভব ছিল না, খাটের উপরেই ফ্যান ছিল, ঝুলে পড়লেও লাভ নেই, পানি ঝুলে পড়লেও লাভ নাই, আবার পড়ে যেতাম। সরি, আই এম লাফিং, বাট না না, হ্যাঁ আসলেই সত্যি কথা, মানে সত্যি। তো তখন আরও কিছু জিনিস জানতাম যে আম্মাকে আমি বলেছিলাম যে আম্মু আমার এরকম টেন্ডেন্সি হচ্ছে। আম্মু আমাকে বললো কি খবরদার তুমি এগুলো মাথায় আনবাই না, বিকজ প্রথমে তোমাকে বলে রাখি মরবা তো নাই, প্যারালাইজড হয়ে যাবা, ঘাড়ের একটা রক এটা ছিঁড়ে গেলে মানুষ সবাই মরে না, প্যারালাইজড হয়ে যাবা, সারা জীবন কিন্তু বিছানায় পড়ে থাকবা, ভয় দেখাতো। বাট উনি সত্যি কথাই বলেছিল আমার আম্মা আমাকে, তখন আমি বুঝেছি আচ্ছা ঠিক আছে সুইসাইড করেও লাভ হবে না। তো ওই সব প্ল্যানও বাদ দিলাম, এবার আসো এসএসসি রেজাল্ট। আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, 400 জনের মধ্যে হয়তো আমার রোল 1-2, 1-10 মধ্যে না থাকলেও ভালো রোলেই থাকতো। টিচাররা আমাকে কেন যেন খুব পছন্দ করতো, প্রত্যেকটা টিচার আমাকে খুব পছন্দ করতো স্কুলেও, কলেজেও, ইউনিভার্সিটিতেও। তো পড়তাম, আমি যেটা আমি এই কারণে কথাগুলো বলছি, আমি অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিসেও ছিলাম, পড়াশোনাও করতাম, সায়েন্স নিয়েও পড়তাম। এসএসসি পরীক্ষায় দেখলাম আমার গ্রেড আসছে এফ, ফেল। আমি জানি না এটা আপনাদের জন্য কতখানি মূল্যায়ন করবেন, বাট একটা মেয়ে যাকে বাসা থেকে মানসিক টর্চার করা হতো, বলতো কি যে না তুমি কিছুই লাইফে করতে পারবা না, ছেলেদের সাথে ঘুরে বেড়াও, যার আরও দুইটা কাজিন পরীক্ষা দিল, একই কাজিন যারা A+ বা এরকম কিছু পাচ্ছে, সে এফ পেল, সবচেয়ে মোটামুটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও। তখন ওই ফ্যামিলিতে কিরকম হয় একটা মফস্বলের, এবং রাইট নাও আমরা পার্সোনাল লাইফেও একটা বড় ধরনের ডিজাস্টার চলছে, পার্সোনাল লাইফেও খুব বড় একটা ডিজাস্টার চলছিল। আর এই কথাটাও বলি যে ক্লাস 10-এর একটা মেয়ে যখন ফার্স্ট লাইফে সেক্স করবে, সেটা কিন্তু তার কখনো প্লেজার হিসেবে আসবে না, সেটা কিন্তু তার জন্য একটা ডিজাস্টার হিসেবেই আসবে লাইফে, সেটা যেভাবে সম্মতিতে করা হলেও অনেক কিছু ডিজাস্টার। তো সব কিছু মিলে আই ওয়াজ ভেরি নার্ভাস, স্কেয়ার্ড অ্যান্ড অল। যখন এফ আসলো সেদিন আমি আর একদিন ট্রাই করলাম সুইসাইড করার। তো করার পরে আমি কিছুক্ষণ দরজা আটকানোর পরে আমার আম্মা দরজা এত ধাক্কানো স্টার্ট করলো ভেঙে ফেলবে, আমার আবার সরে আসা লাগলো, যে আম্মা বুঝতে পারছিল যে কিছু একটা করবো আমি। আম্মু আমাকে নিয়ে বসেছিল সারাক্ষণ, স্বাভাবিকভাবে টর্চার আরও বাড়তে থাকলো সব দিক থেকে, এই দিক থেকে ওই দিক থেকে। আমার মা অনেক কষ্ট করেছে তখন, আমার আসছিল হচ্ছে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে এফ আসলো,
আমার আম্মু যশোর বোর্ডের পর্যন্ত গিয়েছে, যশোর খুলনাতে বাসা হয়ে বিভিন্ন স্কুলে গিয়েছে যে কেন রেফ আসলো খাতা চেক করানোর জন্য। ইউনো সামথিং, এটা হয়তো বা 100,000 বা 1,00,000 একটা হতে পারে, আমার খাতা খুঁজে পাওয়া যায়নি। যশোর বোর্ডের যে ভাইস চ্যান্সেলর ছিল আমার আম্মাকে বললো যে দেখেন আমরা আমাদের এটা কখনোই আমরা গভর্নমেন্ট থেকে স্বীকার করবো না, আমাদের খাতা হারাই গেছে, আপনার মেয়েকে চোখ কান মুখ বন্ধ করে আবার পরীক্ষা দিতে বলেন। আমরা এটা স্বীকার মানে এখান থেকে কখনো স্বীকার করলে বিকজ তাহলে ওদের জেল হয়ে যাবে, নাহলে যে একটা শিক্ষার্থীর খাতা হারাই গেছে। ফার্স্ট টাইম আপনি এটা পাবলিকলি ওপেন করতেছেন, মানে এই ঘটনাটা? ইয়া অফ কোর্স, অনেক কিছু ফার্স্ট টাইম। ফাইন, দ্যাটস ওয়াই উই লাভ সিক্রেটস, উই লাভ দিস প্রোগ্রাম, এবং উই লাভ পিয়া জান্নাতুল। ও আমি জানি না, 12 ইয়ার্স লাইফে অনেক সেলিব্রিটির সাথে মিশেছি, ওনার সঙ্গে যারা মিশেছেন তারা হয়তো বলতে পারবেন, শি ইজ রিয়েলি রিয়েলি ভেরি সিম্পল ম্যান, মানে অ্যাটিটিউডের দিক থেকে। এবং আমার সঙ্গে আসলে ওভাবে কথাও হয়নি, এক দুইবার উনি আমাকে ফার্স্ট নক দিয়েছিল, আমি যদি ভুল না করে থাকি ফেসবুকে কোন একটা স্টোরি শুনে, একটা মেয়ের স্টোরি শুনে, খুলনার একটা মেয়ের স্টোরি শুনে আমি আর আমার জামাই তখন শুনলাম। আমি না শুনতে শুনতে আমি ফারুককে বলছি, ফারুক দেখো একটা খুলনার মেয়ে, মেয়েটা লাইফে আমি বলবো অনেক ভুল করেছে, আমি একটাও ভুল করিনি, কেন করিনি আমি বলবো, বিকজ আমি আলটিমেটলি, আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, আপনার স্ট্রাগল কি কেউ জানতে চাবে না, আপনি যদি এন্ড অফ দি ডে আপনি সাকসেস হন, মানুষ সেটাই শুনতে চায়। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট, আপনি কোন পথ দিয়ে হেঁটে এসেছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আপনি কোথায় এসেছেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, ঠিক আছে, তো সেটা শোনার পরে আপনি আমাকে নক করেছিলেন, তারপরে আপনার সঙ্গে আমার কথোপকথন হয় ফেসবুকে। হ্যাঁ, তারপর সাথে কথোপকথন হয়, তখন আমি বললি কি যে, আমি বললাম যে আপনাকে আমি একদিন আসতে চাই আপনার প্রোগ্রামে, আমি তখন আপনাকে বললাম, তখন আপনি অন্য একটা রেডিও চ্যানেলে ছিলেন, অন্য একটা প্রোগ্রামের জন্য, তখন জীবন নিয়ে মনে হয় গল্প শুনে, তখন হয়তো আসলে এত কথা বলা হতো না, বিকজ সিক্রেটস আপনি বলেছেন যে সিক্রেটস যেটা জানে না সেটা নিয়ে কথা বলতে, তা আমি আসলাম যে না যখন আসবই সেইভাবেই আসি যে রাইট। এবং এই অনুষ্ঠানে না সাধারণত যারা সেলিব্রিটি, সেলিব্রিটি তো ওটা তো অনেক বড়ের ব্যাপার, যারা সাধারণত আমরা যারা মিডল ক্লাস আছি বা আপার মিডল ক্লাস আছি, তারা কিন্তু সম্মানটাকে অন্যভাবে ডিফাইন করি অলওয়েজ, যে আমার সব চলে যাক, ঘরে আমার দুই বেলা ভাত রান্না না হোক, সম্মান আমি হারাতে চাই না। সো আমাদের এই সোসাইটিতে সম্মানটাকে ডিফাইন করা হয়েছে এমনভাবে যে তোমার নিচে বা তোমার পেছনে যদি কাপড় নাও থাকে নো প্রবলেম, সামনে কিন্তু থাকতে হবে। তো যে কারণে মানুষ এই অনুষ্ঠানগুলোতে আসতে অনেক বেশি ভয় পায়। আমি এই জন্যই বলছিলাম যে পিয়া জান্নাতুল অনেক বেশি মানে অনেস্ট হার্টেড একটা মেয়ে। বাই দ্য ওয়ে, আমরা যে জায়গায় ছিলাম, খাতা হারিয়ে গেল, তো খাতা যখন এখানে হারিয়ে যায় সেখান থেকে কিছু করার নাই, তখন স্কুলে যেতে খুব খারাপ লাগতো, সব জুনিয়রদের সাথে ক্লাস করা লাগবে, এগুলো খুব খারাপ লাগতো তখন, তারপরে করতাম, করার পর একটা টিচারের কাছে পড়লাম কেমিস্ট্রিতে, না আই গট এ প্লাস, হোয়াট এভার, এ প্লাস পেলাম পরের বার। এতদিন এই যে এ প্লাস যে পেলাম, এ প্লাসের আগে অনেক কাহিনী হয়ে গিয়েছে। একদিন আমার মনে আছে, এত খারাপ অবস্থা, আমার আব্বু আমার সাথে এত মিসবিহেভ করতেছিল, খুবই বাজেভাবে কথা বলা, এবং সে আমার আম্মার কাছে আম্মাকে কিছু একটা ছুঁড়ে মারতে যাচ্ছিল, এরকম আমার মনে আছে। আমার মানে আমি আমার ফ্যামিলিতে এরকম কখনো কিছু দেখিনি যে আমার আব্বা আম্মা ঝগড়া করে বা কেউ কারোর গায়ে হাত তুলবে, এটা করে কিছু আমি কখনো দেখিনি। আমাকে নিয়ে যে কেন আমার আম্মা আমাকে সাপোর্ট দিচ্ছে, কেন সে আমাকে বুঝাচ্ছে, কেন আমার সাথে সে মিসবিহেভ করছে, এই কারণে আব্বু রেগে যাচ্ছিল। তো তখন আম্মাকে কিছু একটা প্লেট ছুঁড়ে মারলো, খাবার ভালো হয়নি, রান্না ভালো হয়নি, যখন মারলো তখন সাথে সাথে আমাকে তো গালিগালাজ স্টার্ট করলোই, আমিও কি যেন একটা ছুঁড়ে মারলাম আব্বার গায়ে, আব্বুর গায়ে লাগেনি, বাট যাই হোক, বিকজ দেখেন আপনি 15-16-17 বছরের একটা মেয়ে হয়ে বা ছেলে যেটাই হন না কেন, আপনাকে যতক্ষণ আঘাত করা হবে একটা টাইমে কিন্তু আপনার মুখ খুলবে, আপনি যে হন না কেন, আনলেস অর আনটিল আপনাকে ওইভাবেই মানুষ করা হয়েছে যে আপনি কখনো মুখে কিছু বলতে পারবেন না, স্বাধীন চেতা না। বাট আমাকে ওরকম করা হয়েছে, করে ইয়ে করা হয়েছে, আমার আব্বুর গায়ে কিছু একটা ইয়ে করতে যে তখন আমি ইয়ে করলাম যে না, আমি জিনিসটা আরও বাজে দিকে চলে যাচ্ছে, আমি আমার যেটাই হোক না কেন, যত খারাপ দিকেই হোক না কেন, আমি আমার আব্বার গায়ে কিছু শুনে মারছি, এটার কোনো এক্সকিউজ হতে পারে না, সে আমাকে যাই বলুক না কেন, এটা অ্যাটলিস্ট আমি বিলিভ করি বা আমার উপরে কেউ নাই। তখন আমি বললাম কি আম্মু আমি এখানে থাকবো না, দ্যাট ডে ডিসাইড আই হ্যাভ টু লিভ খুলনা। এটা 2006 বা 2007 ঘটনা হবে, তখন আমার মনে হলো যে না আমি খুলনায় থাকবো না। ইয়াস, আই থিঙ্ক 2007 ঘটনা, ফার্স্টের দিকের ঘটনা, আমি খুলনায় থাকবো না, আমি চলে যাবো। তখন আমার আম্মা করলো কি, সেদিন সন্ধ্যাবেলা, সেদিন রাত্রেবেলা, রাত্রের ঘটনা ছিল এটা, আব্বু নিয়ে ডিনারে বসছিল, আমি চলে যাবো খুলনায়, তো সেই রাত্রে কোথায় থাকবো, বিকজ খুবই নোংরা পরিবেশ হয়ে গেছিলো রাত্রেবেলা বাসায়। আম্মু একটা আম্মুর স্টুডেন্ট বাসায় নিয়ে গেল আমাকে, আমার মনে আছে রাজু, ছেলেটা কথা বলতে পারে না, ছোট ছেলে, ওর মায়ের বাসায়, ওর মা আমাকে অনেক বুঝালো, অনেকক্ষণ ওখানে রাত্রে বসে থাকার পরে আম্মা বললো কি তুমি তাহলে বাসায় চলো, আমি তোমাকে একটা হোস্টেল খুঁজে দেবো খুলনায়। থাকার পরে আমরা আই থিঙ্ক 12টা বা 11টার দিকে আমরা বাসায় চলে আসছিলাম হোস্টেল খুঁজে দেওয়ার জন্য। পরে হোস্টেল আম্মু খুঁজলো কয়েকদিন পরে, সে চিন্তা করলো যে খুলনায় থেকে যদি আমি হোস্টেলে থাকি সেটা আমার ফ্যামিলির বা অন্যান্য আরও বদনাম হবে যে কেন নিজেদের বাসা থাকতে তুমি হোস্টেলে আছো। তখন আম্মা চিন্তা করলো কি যে না ঠিক আছে তাহলে কী করবো, আমি থাকায় যাবো,
তা বলি না ঢাকায় তুমি কিভাবে যাবা, সব কিছু তো বাদই দিলাম যে খুবই ডেঞ্জারাস সিটি, তোমার কি হবে না হবে কেউ নাই, তোমার চাচা ফুপুরাকে তোমাকে দেখতে পারে না, তুমি ওখানেও থাকতে পারবা না, তাহলে তুমি থাকবা কোথায়? আর আমার হাতে এত টাকাও নাই, তোমার বাবা তো ও বাইদাও এখানে একটা কথা বলে যায়, ক্লাস নাইন থেকে আমার আব্বা আমাকে টাকা দেওয়া বন্ধ করছে, সে কিন্তু পরে আমাকে কখনো টাকা দেয়নি। আমার মনে আছে আমার যখন এসএসসি পরীক্ষা তখন আমি গোশ ছাড়া ভাত খেতে পারতাম না, সে আমি বাসায় গোশ খাবো বলে সে বাসায় গোশানা বন্ধ করে দিল, তখন করতে কি চার ছেলেকে নিয়ে অন্য কোথাও থেকে খেয়ে আসতো বা দিস ইজ ভেরি ব্যাড। This is very bad. Cause with due respect to your father, mm-hmm. I mean generally kichu kotha bolte chai ei jagatai. Seta hocche je of course ami jai kori na keno sontan jehetu amar mane jetai hok na keno sontan mondo hok kharap hok chor hok bodmaish hok ami tar baba eta amar responsibility ebong etar jaygay kono compromise thake na. উনি এতক্ষণ ধরে যেটা বলছিল যে জীবনভাবেই হোক যে গালাগালি করছে মারামারি করছে ছোড়াছুড়ি করছে, ইন জেনারেলি ওকে, বাট ঠান্ডা মাথায় যখন একটা মানুষ সিদ্ধান্ত নিচ্ছে বাসায় আমি কোনো কিছু আনবো না যাতে করে আমার মেয়ে খেতে না পারে, দিস ইজ ভেরি ইনহিউম্যানিটি, সরি টু সে, আমি উইথ রেসপেক্ট আমি আপনার বাবাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, বাট আমি ইন জেনারেলি সবাইকে এই জিনিসটা বললাম। পাশের আমার দাদির ইয়ে ছিল, একই যেহেতু বড় ফ্ল্যাট ছিল, দুইটা চুল আলাদা ছিল, শুধু তখন বোন যে খেয়ে আসতো বাবু ওখান থেকে খেয়ে আসতো কিছু একটা হতো, তো খাবারের তাদের কোনো সমস্যা ছিল না, এখন আমাকে তো কেউ দেখতে পারে না, আমি তো যেতে পারতাম না কোথাও খেতে, যাই হোক আমার আম্মা আমার জন্য ডিম এনে দিত ওটা দিয়ে খেতাম। এবং ইউ নো হোয়াট পিয়া, আমি আমার লাইফে একটা স্টোরি প্রচার করেছিলাম, আপনার গল্প শুনে আমার মনে হলো, ছেলেটার বয়স ছিল 12 বছর, সে তার বাবাকে খুন করে 12 বছর থাকা অবস্থায়, এবং তার লাইফে এরকম একটা ঘটনা এসে, এবং সে যে খুনের বর্ণনাটা দিয়েছিল সেটা আগের একটা রেডিও অনুষ্ঠানে আমি করেছিলাম, যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এখনও বলছে যে আমি ওই এপিসোডটা অনেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে, যে তুমি খুন করলা কেন, ওর মধ্যে কোনো, ও বলে যে তোমার খারাপ লাগাটা কি, খুন করার পর বাবাকে নিয়ে কোনো খারাপ লাগা নাই, ওর খারাপ লাগাটা হচ্ছে এটা যে আমার মা জায়নামাজে বসে সে প্রার্থনা করে আল্লাহর কাছে যে আল্লাহ আমার স্বামীকে যে খুন করছে তাকে তুমি বিচার করো, আমার মা জানে না যে খুনটা আমি করছি এবং আজকে রেডিওর মাধ্যমে আমার মা জানবে। এটার পরের পুরো গল্পটা বলে যে কেন এই কাজটা করছিল, সেখানে এরকম একটা পার্ট ছিল যে আমার বাবা পাশের বাসায় মানে আমার সামনাসামনি আমার সৎ মায়েরকে নিয়ে বসে থেকে সে খাবার খাচ্ছে, এদিকে আমার মা খেতে পাচ্ছে না আমি খেতে পাচ্ছি না, তার দিকে আমি তাকাই আছি, সে ফিল করতে পাচ্ছে না যে আমার আমি তার সন্তান এবং আমি ক্ষুধার্ত, সেখানে বসে আরাম করে খেয়ে ঠেকুর তুলতে তুলতে আমার সামনে দিয়ে যাচ্ছে। অ্যান্ড উনি এই বা এই ছোটো বাচ্চাটা যে 18 বছর তখনও হয়নি, ও কীভাবে প্ল্যান করেছিল বাবাকে খুন করার জন্য, এটা যদি আপনি শোনেন মানে আমি আপনাকে দিব এপিসোডটা। সো দেখুন এই পিয়া কিন্তু অফকোর্স আপার ক্লাস ফ্যামিলিতে বিলং করে রাইট নাও এবং শি হ্যাজ দ্যাট কাইন্ড অফ কার্স, শি আর্ন লট, বাট এই পিয়ার লাইফের একটা স্টোরি এবং একেবারে লোয়ার ক্লাস যদি আমরা বলি গ্রাসরুট পিপলের ওই বাচ্চাটার স্টোরি, দিস আর ভেরি সেম, ভেরি ভেরি সেম। সো আমরা একটা সময় পিয়া হলেই হয়তো বা খুব ডেসপারেটলি এটা বলতে পারি যে আমার লাইফে আমি এটা ফেস করেছি, বাট এভরিবডি হ্যাজ দ্যাট কাইন্ড অফ স্টোরি। ওকে, আর একটা কথা বলা হয়নি যে 9-10 আমি আপনাকে বলেছিলাম যে হাসছিলেন যে আমার অনেকগুলো টিচার ছিল, ফটোশপের টিচার ছিল, এটা টিচার ছিল, ওটা ছিল, আবৃত্তি টিচার ছিল, মানে শুনে হাসতো। ও বাই দ্য ওয়ে আমি খুলনা বেতারে কিন্তু একসময় আবৃত্তি করতাম ছোটবেলায়, 8-7-8-9 থাকতে, তো তখন আমার আব্বা করলো কি 9 থেকে সব টিচার অফ করে দিল, একটা টিচার সে আমাকে দিল না, কোনো টিচার থাকবে না, কিছু থাকবে না, তুমি আমার কথা না শুনো, আমি তোমাকে কিছু প্রোভাইড করবো না, পড়াশোনার জন্য করবো না। আর আমার খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন থ্রু অফ মাই লাইফ, থ্রু আউট মাই লাইফ আমি কখনো পড়াশোনা স্টপ করিনি, যত সমস্যা আসছে যত সমস্যা আসছে, ফেল করছি, টাকা নাই, পড়তে পারছি না, কিছু করতে হতে পারছে না, বই কেনার টাকা নাই, বিকজ আমার আম্মা তখন, আমার আম্মা প্রথমে একটা স্কুলের সাথে জড়িত ছিল, পরে সে নিজের স্কুল দিয়েছে কয়েক বছর হলো, 10-12 বছর, মানে আমি যখন যেতে শুরু করি তখনই সে শুরু করলো, সো তারও তখন অত সে আর্ন করতো না যে আমাকে ওইভাবে টাকা দেবে, তখন আমার আম্মা করলো কি যেটা বলছিলাম যে নিচে আমার কোচিং সেন্টার ছিল, লাকি স্যারও খুলনা বেতারের সাথে আছে, স্যার আমার সাথে কাছ থেকে কোনো টাকা নিত না তখন, আম্মুর জন্য বা আমাদের, যেহেতু আমাদের নিচে ভাড়া থাকতো বাসার নিচে, স্যার করতে কি তখন MCQ বা বই এগুলোর দাম অনেক বেশি ছিল, অনেক দামি ছিল, স্যার করতে কি কোচিং সেন্টার ফ্রি ফ্রি বই দিত না, ওগুলো আমাকে সব দিয়ে দিত, কিন্তু আমার আব্বা তো আমাকে টাকা দিত না। এইদিকে নিচের ইয়েতে আমার ফুপুর ছেলে থাকতো, ও আমার সাথে পড়তো, ওর জন্য ওই 4-5টা টিচার এক একজনকে 4,000-5,000 টাকা করে দিত, বাবা দিত না, না না আমার ফুপুই দিত। আচ্ছা, আমার একটা ফুপুর মেয়ে ছিল, ওর সাথে অত ক্লোজ ছিলাম না, বা যেটা আমার ইমিডিয়েট বর ফুপুর ছেলে ওরা থাকতো, ওরাও পাশের বাসায় থাকতো, ওর জন্য ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট আমার জন্য তখন দেখলো কি যে একটা টিচার লাগবেই, যেহেতু আমার হায়ার ম্যাথ ছিল, হায়ার ম্যাথ শুধু কোচিং সেন্টারে যে সম্ভব না, হায়ার ম্যাথের জন্য একটা টিচার লাগবে, সঞ্জয় স্যার
আমি মানুষের নাম মনে রাখতে পারি না, বাট কিছু কিছু মানুষের নাম কখনো ভোলা যাবে না, সো কিছু কিছু মানুষের নাম সবসময় মনে থাকবে। সো সঞ্জয় স্যার তখন খুলনা ইউনিভার্সিটিতে পড়তো, এখন অনেক খুঁজছি ওনাকে, পাই না আমি। আম্মা ওনাকে ঠিক করলো, উনি 1,000 টাকা নিত আমার আম্মার কাছ থেকে, সবগুলো সাবজেক্টই পড়াতো, শুধু অঙ্কের জন্য রাখা হলেও সবগুলো সাবজেক্ট সাবজেক্ট পড়াতো। আর মনে আছে স্যারের কাছে যখন পড়তাম প্রতিদিন সন্ধ্যাবেলা, আব্বু সন্ধ্যাবেলা বাসায় আসতো, সন্ধ্যাবেলা বাসায় ঢুকে আমাকে গালিগালাজ স্টার্ট করতো। স্যার কিছু হলে আমাকে বলতো কি পিয়া, আমি একটা ব্রেক নেই, আমি এখানে শুধু একটা কথা বলতে চাই। আপনার ওর ভয়েস শুনছেন, ওকে আমি সামনে থেকে দেখছি, শি ইজ এ ভেরি সাকসেসফুল ম্যান। ওর চোখ দিয়ে যতবার পানি পড়েছে, যতবার পড়ছে এগুলো বলতে গিয়ে, আপনি রেডিওর ভয়েস শুনে সেটা ফিল করতে পারবেন না, বিকজ ও এইটা ওর ভয়েসের মধ্যে আনতে চায় না, এইটাই ও। ওকে, ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সিক্রেটস এবং জীবন গল্প, যে দুটো অনুষ্ঠান ঢাকা এফ এম এ আমার প্রচারিত হচ্ছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে এবারের বইমেলায় আসছে ওয়ান অফ দ্য বিগেস্ট, আমি বলবো যে কন্ট্রিবিউশন ফ্রম ঢাকা এফ এম, সেটা হলো আমার এই বইটি। বইটি আসছে আরজে কেবরিয়ার সিক্রেটস এবং জীবন গল্প, এবং এই প্রথম আমি যতদূর জানি, যদি ভুল না করে থাকি, কোনো রেডিও স্টেশন দুটো সাকসেসফুল অনুষ্ঠানের কন্টেন্ট এক করে একটা বই করেছে, এবং খুবই সহজলভ্য, কারণ আমরা সারা বাংলাদেশের কথা মাথায় রেখেছি। এই দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত প্রচারিত সবচাইতে ভালো রেসপন্স পাওয়া গল্পগুলো নিয়ে আমাদের এই বইটি বাজারে আসছে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। এই বইটি আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারেন, যেহেতু পুরো বাংলাদেশ জুড়েই ঢাকা এফ এম শোনা যায়, আমরা পুরো বাংলাদেশের কথা মাথায় রেখেই সুবিধাটা আপনাকে দিচ্ছি। ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করতে পারবেন, বইয়ের মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা। ওকে, আমি আবারও বলছি, আপনি যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন এই নম্বরে 09638771771। আবারও বলছি 09638771771। আর একবার বলছি 09638771771। নাম্বার যদি লিখতে না পারেন টেনশন করার কোনো কারণ নেই, একটু পরে আমি আবারও এন্ডার্স করছি। ওকে, সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার, শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4-এ। আমি আরজে কেবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে বাংলাদেশের টপ মোস্ট ওয়ান্টেড মডেল, এবং শুধু বাংলাদেশ না, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শি ইজ ভেরি ভেরি পপুলার, পিয়া জান্নাতুল। তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, কিংবা এই অনুষ্ঠানটি যদি আপনি ডাউনলোড করতে চান, এই মুহূর্তে পুরো অনুষ্ঠানটি যদি আপনি পেতে চান, পিয়াকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কেবরিয়া নামে, এবং একই সাথে আপনারা ডাউনলোড করতে পারেন আমাদের ইউটিউব থেকে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন প্লিজ, এবং নোটিফিকেশনটা অন করে নেবেন। ওকে, ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সিক্রেটস এবং জীবন গল্প, যে দুটো অনুষ্ঠান ঢাকা এফ এম এ আমার প্রচারিত হচ্ছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে এবারের বইমেলায় আসছে ওয়ান অফ দ্য বিগেস্ট, আমি বলবো যে কন্ট্রিবিউশন ফ্রম ঢাকা এফ এম, সেটা হলো আমার এই বইটি। বইটি আসছে আরজে কেবরিয়ার সিক্রেটস এবং জীবন গল্প, এবং এই প্রথম আমি যতদূর জানি, যদি ভুল না করে থাকি, কোনো রেডিও স্টেশন দুটো সাকসেসফুল অনুষ্ঠানের
কন্টেন্ট এক করে একটা বই করেছে এবং খুবই সহজলভ্য, কারণ আমরা সারা বাংলাদেশের কথা মাথায় রেখেছি। এই দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত প্রচারিত সবচাইতে ভালো রেসপন্স পাওয়া গল্পগুলো নিয়ে আমাদের এই বইটি বাজারে আসছে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। এই বইটি আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারেন, যেহেতু পুরো বাংলাদেশ জুড়েই ঢাকা এফএম শোনা যায়। আমরা পুরো বাংলাদেশের কথা মাথায় রেখেই সুবিধাটা আপনাকে দিচ্ছি। ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইয়ের মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা। ওকে, আমি আবারও বলছি, আপনি যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন এই নাম্বারে 09638771771। আবারও বলছি 09638771771। আর একবার বলছি 09638771771। নাম্বার যদি লিখতে না পারেন টেনশন করার কোনো কারণ নেই, একটু পরে আমি আবারও এন্ডোর্স করছি। ওকে পিয়া, যেখানটায় আমরা ছিলাম যে একজন টিচার আপনাকে সকল সাবজেক্ট দেখতো, আব্বু গালাগালি দিচ্ছে স্যারের সামনে, আমাকে শুধু মাথা নিচু করে থাকতো, আমি মাথা নিচু করে থাকতাম, স্যারের সামনে তুমি কিছু ঝগড়াও করতে পারতাম না। স্যার বলতো কি তুমি কিছু তাকাও না, শুধু পড়ো, কান দিও না, শুধু পড়ো। বিকজ উনিও এত লজ্জা পেত, খুব ভদ্র ছেলে ছিল, স্বাভাবিক হিন্দু একটা ছেলে ছিল। তো কিছু কিছু সময় মনে আছে আমার আম্মা যখন টাকা দিতেও সমস্যা হতো, 1000 টাকা দিতেও সমস্যা হতো, তখন স্যার কিছু বলতো না, চুপ করে থাকতো। স্যার এরকম এত সাপোর্ট দিয়েছে, এদিকে লাকি স্যারও ছিল। তো আমার জন্য তখন, আমি যখন SSC পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, আমার জন্য তখন আমার নিজের থেকে আমার মায়ের জন্য খুব খারাপ লাগছে, বা ওই স্যারের জন্য খুব খারাপ লাগছে, যারা আমার জন্য এত কিছু করলো, তাদেরকে আমি কিছু রিটার্ন করতে পারলাম না। এটা শুধুমাত্রই আমার রিলেশনশিপের কারণে, আমার একটা বয়ফ্রেন্ড ছিল, আমি কিন্তু পড়েছি, আমি আসলে আমি বলতে চাই আমি অনেক পড়েছি, পড়তে হতো, বিকজ আমি আমি লুজার হয়ে থাকতে চাই না। আমি জানি আমি যদি সাকসেসফুল না হই, এই মানুষগুলো আরও মজা পেয়ে যাবে। আমি যদি আজকে ভালো রেজাল্ট করি, এই মানুষগুলোর মুখ থেমে যাবে। কিন্তু আমি জানি না, এটাকে অনেক হয়তোবা লাকে বিশ্বাস করে না, অনেক হয়তোবা বলবেন যে না কিছু কিছু লাক লাক বলে কিছু নাই, কিন্তু সব কিছুই পরিশ্রম। কিন্তু আমি বিশ্বাস করি লাক বলে কিছু আছে, এটা একেবারেই আমার জীবন থেকে বলছি, নাহলে এত পড়ার পরেও এরকম ভাগ্য খারাপ করার হতে পারে না। ফাইন, পরীক্ষা তো পরবর্তীতে দিলেন এবং রেজাল্টও চলে আসলো, কিন্তু আপনি একটা সময় সিদ্ধান্ত নিলেন কোনো একটা কারণে বাবারকে এটার কারণে বাসাটা ছেড়ে দেবেন বা অন্য কোথাও থাকবেন। দ্যাট মোমেন্টে আপনি জায়গা খুঁজছেন আসলে, কোথায় থাকবেন? হ্যাঁ, তখন জায়গা খুঁজছি। হ্যাঁ, আমি একটা জায়গায় একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি মনে করতে পারছিলাম না ছেলেটার সাথে আমার কবে ব্রেকআপ হলো। ব্রেকআপ হলো হচ্ছে আমার যখন প্রথমবার রেজাল্ট দেয়, যখন এফ হলো, এফ পেলাম, তখন ও আমার ফোন ধরে না। ও তো ভয় থাকলো যে আল্লাহ কি হবে, ও তো আমার জন্যই মনে হয় ফেল করছে, এটা এটা তো এখন আমার উপর ঝাড়বে, বা যাই হোক ফেল করছে, না ফ্রেন্ডের মধ্যে ফেল করছে, জাস্ট আমার 1 বছরের বড় ছিল। সো ও খুব লজ্জা পাচ্ছে, তুমি ফেল করছো এটা এটা। ও আমার কিছুদিন ফোন তুললো না, কিছুদিন বেশি, এটা যে বড় রিজন তা না। তারপরের ঘটনা ছিল রূপসা ব্রিজ, এটার পরের ঘটনা। সো রূপসা ব্রিজের ছেলেটার কাছ থেকে যখন ওরকম খুব একটা ধাক্কা খেলাম, পাশাপাশি একটা রিজন তো ছিল আমার ভাই, আর এই ছেলেটার কারণে, দুইটা মিশে কম্বিনেশন, যে আমার ফ্যামিলির কাছ থেকে আমি এত কথা শুনছি, আর এই ছেলেটা এসে আমার সাথে এরকম উল্টাপাল্টা ডিচ করলো, আর এদিকে ফ্যামিলির তো সমস্যা আছেই। তখন আমি ঢাকায় চলে আসি, ঢাকায় প্রথমে আসি আমার ফুপুর কাছে 1 মাসের জন্য। আমার কাজিনের সাথে খুব ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে একটা টাইমে তো আমার ব্যাক করতেই হবে খুলনায়, কিছু করার নাই। তখন আমি আম্মুকে খুলনায় আসলাম, আম্মুকে আমি বললাম যে আম্মু আমি ঢাকায় যাবো, আমি একবার থাকবো। বলি না, ঢাকায় আমি তোমাকে রাখবো কীভাবে, কীভাবে কী করবো? আজকে আমি পারবো আম্মা, আমি হয়তো বা পড়াশোনা করাবো, টিউশনি করবো, বা ছোটো বাচ্চাদের পড়াবো, আমি কোনো না কোনোভাবে আমি করে নিতে পারবো, অসুবিধা হবে না। তো একটা টাইমে তখন হাই ফাইভ ছিল, ফেসবুকের আগে খুব পপুলার ছিল এটা, রাইট? হাই ফাইভ ছিল। সো বুঝতে পারছেন যে আমার বাবা যখন আমার পড়াশোনার টাকা দেবে না, অবশ্যই সে আমার ইন্টারনেটেরও টাকা দেবে না। মাঝে মাঝে আমি 100-200 টাকা জোগাড় করতে পারলে হয়তো বা এখন 100-200 টাকা কার্ড কিনতে পাওয়া যেত, বেশিক্ষণ চলতো না, ওইটা কিনতাম, কিংবা সাইবার ক্যাফেতে যেতাম, কিছু একটা করতাম। তো সাইবার ক্যাফেতে বা কিছু একটা করে হাই ফাইভে কথা বলতাম। তো আমাদের একটা ফটোগ্রাফার ছিল, আমি জানি জানি না আপনি চেনেন কিনা ফটোগ্রাফার, তখন ফিট। তো আমাকে বললো কি যে তোমার হাইট কত, সো আই ওয়াজ দ্যাট টাইম আই ওয়াজ 5'8". ওকে, রাইট নাও 5'10". তখন 5'8" ছিলাম, অনেক লম্বা ছিলাম ওই হিসাবে খুলনার মধ্যে। তো তখন মনে আছে আপনাদের যারা লিসেনার মনে আছে কিনা জানি না, ASL 8 সেক্স লোকেশন, তখন আমরা বলতাম ASL হাই ফাই। ASL কত মানে ইয়াহু মেসেঞ্জারও তো ফার্স্ট হাই বলার পরেই বলা হতো ASL। ASL এক্স্যাক্টলি, দেখবেন কি ফটোগ্রাফার বা মিডিয়া ইন্ডাস্ট্রি এরা হাই জিজ্ঞাসা করে। 5'8" বলে তুমি কি হিল পরে না হিল ছাড়া চাওয়াবাজি করছো, এরকম অনেক কথা বলছো। না আমি তো এরকমই। তখন আমাকে বললো তাহলে তুমি ঢাকায় আসো, ঢাকায় আসো, ঢাকায় এসে তুমি মডেলিং করো। আমি বললাম কি যে না, আমার যে ফ্যামিলি একটা ফতুয়া পড়লে ঢাকায় থাকে, মডেলিং করবো মানে? ও আমার গানের টিচারও ছিল,
গান আমাকে বন্ধ করে দিতে হলো, যে গান তো বেশি দিন এমনি গেতেও পারবো না, পরীক্ষাও, আবার মুসলমান ধর্মে গান গাওয়া উচিত না, এইগুলো আমার গানটা বন্ধ করে দিল তখন। ওকে, যেই ফ্যামিলি এরকম সেম ফ্যামিলি থেকে আমি আজকে ভোগের মডেল, সো হোয়াট এভার। তো সে আমাকে যখন বললো তখন বললাম যে না দেখেন এটা তো কোনোভাবে সম্ভব না, আমাকে দেবে না, করতে দেবেই না, আমাকে মেরেই ফেলবে, মানে দে উইল মেক শিওর। যে তখন বললো কি যে না তাহলে আমি আসি খুলনায়। আপনি আসবেন আমার জন্য খুলনা পর্যন্ত আসবেন? হ্যাঁ আসি, সমস্যা কি? তো আসলো, সে টাইমের একটা ফ্রেন্ডকে নিয়ে আসলো, এসে আমার মার সাথে কথা বললো, বাবা পর্যন্ত যাওয়ার সাহসই নাই। আম্মাকে কোনো মতে কনভিন্স করলো যে ঢাকায় যাবো, ঢাকায় যেয়ে মনে হয় বয়স কম ছিল, ভাবছে কি ইয়াং একটা মেয়ে দেখে দেখে আসি, নাহলে কোনো কোনো কাউকে মডেল বানানোর জন্য তো আর কেউ আসবে না, এটা তো খুবই লজিকের কথা। তো আম্মাকে খুব, ও আমাকে দেখে খুব ইম্প্রেস যে লম্বা একটা মেয়ে আছে, খুবই ছোটো একটা মেয়ে, কিছু একটা করতে পারবে। তো আমাকে বললো আপনারা ঢাকায় আসেন। তা আমি তো খুব ভয় ছিলাম যে কত টাকা নেবে ফটোশ্যুট করতে, এটা করতে। টিভিসি খুব হিট ছিল তখনকার, মোনালিসা, বাঙালিং, তখন এগুলো খুব হিট ছিল। তো তখন একটা টাইম আম্মাকে নিয়ে গেলাম আমি ঢাকায়। আম্মাও কিন্তু আমাকে, আমার আম্মা কিন্তু এরকম না, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন পড়ে তাকেও এক একটা ডিসিশন নিতে তারও নিজেকে বাধ্য করা লাগছিল যে আচ্ছা ঢাকায় নিয়ে যায়। আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি, উই আর সে গ্রেটফুল, বিকজ আমাকে টাকা দেওয়ার মতো ফটোশ্যুটের জন্য এত আমারও এত অবস্থা ছিল না, বা আম্মাকে আমি খুব বুঝে টুঝে কিছু টাকা নিয়ে গেছিলাম, আম্মা কিছু বলে কিছু একটা দিও তুমি। আচ্ছা আচ্ছা, কোথায় শ্যুট করলেন ফার্স্ট শ্যুটটা মনে আছে? কত সালে? বনানী, এখন যেখানে 12 নম্বর রোড বনানীতে, ওখানে একটা স্টুডিও ছিল। সো another life started আমার ভাইকে নিয়ে গিয়েছিল, আমাদের তিনজনের একটা ছবি এখনো আমার কাছে আছে, আমার বাসায় ঝোলানো আছে, প্রথম শ্যুট। আর মনে আছে আমাকে যখন বললো যে আমার একটা ড্রেস ছিল, তো একটা স্লিভলেস ড্রেস, তার উপর একটা কোটি পরা লাগে, স্লিভলেস তো পরতামই না, ভয় লাগতো অনেক। তো যখন আমাকে বললো কি যে তুমি কোটিটা ছাড়া পরো, আমি তো বললাম কে লোক, এটা নিশ্চয়ই মতলব খারাপ, আমাকে স্লিভলেস ড্রেস পরতে বলছে, মতলব অবশ্যই খারাপ, কিন্তু কাউকে কিছু একটা কথা বলবো সেটাও বলতে পারছি না, কাকে কি বলবো। তুললাম ছবি স্লিভলেস পরে চড়ে, জাস্ট শার্ট প্যান্টেরও খুব একটা ছবি ছিল না, বিকজ আমার শার্ট প্যান্ট তখন সেরকম খুব একটা ছিল না, ফতুয়া টতুয়া ছিল, ওগুলো দিয়ে বলো কি না ফতুয়া টতুয়া পরার থেকে তুমি এই কামিজ বা এই শাড়িগুলো পরেই তোলো, তোমাকে এগুলোতেই ভালো লাগলো, এইগুলো ড্রেসগুলো পরার থেকে। তখন একটা মেকআপ আর্টিস্ট ছিল, ওনার নাম আমার ভুলে গিয়ে মরে নাই, আমি বুঝতেছি লোকটা মেকআপ দিচ্ছে, এখানে হাত গায়ে হাত দিচ্ছে, এখানে গায়ে হাত দিচ্ছে, একটু গলায় হাত দিচ্ছে, মানে প্রয়োজন ছাড়া এগুলো আমি এই কারণেই বলছি, আজকে যদি আপনার লিসেনার যদি শুনে থাকেন, এগুলো খুঁটিনাটি বিষয়গুলা, এগুলো ওভারকাম করেও যে অনেক জায়গায় আসা যায়। আমি একটা বই পড়ি, 7 Effective Things অফ সাকসেসফুল পিপল, 7 Cover, ওখানে দেওয়া আছে যে কোনো কিছুকে ওইটাকে আপনি সেন্টার, আপনি যদি ধরেন এইটাকেই সেন্টার, এই লোকটা আমার একটু গলায় হাত দিছে, আমি আজকে মিডিয়ায় খারাপ পুরা, তাহলেই কিন্তু আপনি ওখানে হেরে গেলেন। ইউ লুজ ইয়োরসেলফ, সিম্পল কথা, ইউ লুজ ইয়োরসেলফ, আপনার ওইটা থেকে ওভারকাম করে আপনার আরো বড় কিছু অ্যাচিভ করতে হবে। ট্রু, হয়তো আমার তখন সাহস ছিল, এই কারণে আমার কিছু, আমার ব্যাক করার কোনো ওয়ে ছিল না, আমি জানি ওখানে আরো খারাপ অবস্থা হবে আমার যদি খুলনার দিকে। আমার আম্মা আমাকে লাইফে একবারই ছেলে দেখতে আসছিল ক্লাস 10 পড়ার সময়, বিকজ আম্মা এটাও ট্রাই করছে মেয়েকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, কেন ওর বাসায় এত সমস্যা হচ্ছে। তো ছেলে কি হয়েছে পরবর্তীতে? দোয়া পড়তে পড়তে বাড়ি থেকে না না ছেলেকে, ছেলে দুইটা বোন আসছিল আমাকে দেখতে, খুলনার সেফ অ্যান্ড সেফ একটা জায়গা আছে ফুড কোর্টে, ওর আমার বড় বোনের নাম কি, আমার নাম পিয়া, সো ওরা দুই বোন কেয়া পিয়া আসছে দেখতে, ছেলে অস্ট্রেলিয়ায় থাকে। তখন তো খুব হিট ছিল যে ছেলে বিদেশি মানেই বেস্ট জামাই, এখনো আছে তাই না? আচ্ছা, তো যখন আমাকে বললো, তো যাই হোক ছেলেটার নাম্বার আমাকে দিয়েছিল, বলে কি আমাকে ওর বোনরা এসে বললো, ছেলেটাও আসছিল, তখন ছেলেটা আমাকে ফোন নাম্বার দিল, কথা বললো, আমাকে ফোন দিয়েছিল, তো আমি বললাম কি দেখেন আমার বয়ফ্রেন্ড আছে, ডোন্ট কল মি এগেন, তখন আমার তো বয়ফ্রেন্ড ছিল ছেলেটা, তো ওকে আমি বলি যে ওরা আর আমার দিকে আর ঘুরেই তাকায়নি আর কখনো। আর তো এরকম বেশ কিছু, মানে আমার আম্মা মোটামুটি সব ট্রাই করেছে, সব ট্রাই করা শেষ। সো আপনি গল্পটা বলছিলেন এই কারণেই যে এই এই ছোট একটা ঘটনার কেন্দ্র করে, ঠিক আছে আমি করব না মডেলিং, বাসায় ফিরে যাব, সেই রাস্তাটা ছিল না। হ্যাঁ, যে ওই ওইটাও ছিল না আমার। যাই হোক, অপূর্ব যখন ফটোশ্যুট করলো, ফটোশ্যুট করার পরে ইন দ্য মিন টাইম আমি চেষ্টা করছিলাম, যখন রেজাল্ট দেয়নি কিন্তু আমার, সেকেন্ড পরীক্ষার রেজাল্ট দেয়নি আমাকে, এক বছর পরে যেটা দিলেন, এক বছর পরে তখনও রেজাল্ট দেয়নি। তারপরও চেষ্টা করছিলাম যে ঢাকায় যদি পাশ করে যায়, ঢাকায় কোন কলেজে পড়বো না পড়বো চেষ্টা করার জন্য। ছবি তুলো করলো কি তখন লাক্সে আমার না ছবি দিল, আর সবাই কিন্তু জানেন আমি লাক্সে একটা টাইমে ছিলাম, লাক্সে ছবি দিল। লাক্সে থাকার পরে এদিকে আমি জানি না, হয়তো বা শুনলে আজকে, দেখো আমার খুব ভালো ফ্রেন্ডশিপ, খুবই ভালো ফ্রেন্ডশিপ, বাট ও আমাকে খুব জ্বালাইছে, মাইন্ড করো না প্লিজ, বিকজ ও দেখছে কি ইয়াং একটা মেয়ে প্রেম ট্রেম করবে, বাট আমার প্রেম করার কোনো মন মানসিকতা ছিল না। আর আমাকে বলতো যে তুমি খুবই স্নবিশ একটা মেয়ে, দেখো আমি স্নবিশ না, আমি খুব সেলফ রেসপেক্ট আলা একটা মেয়ে, আর আমি জানি আর
বউ ছিল বাচ্চা ছিল, মানে ডিভোর্স বা সেপারেটেড কিছু একটা তখন ছিল, বাট আমি পছন্দ করলে মানে হয় না, আমি পছন্দ কখনো করিনি, সো অপর সাথে আমার কখনো কিছু হয়নি, তো অপর সাথে আমার এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম লাগতো। অন্য কোনো কাজ করতে গেলে বলতো কেন তুমি এই কাজ করবা, তোমাকে আমি নিয়ে আসছি এটা করছি, আজকে না তুমি আমাকে নিয়ে আসছো, ধরনের অধিকার চর্চা করতো। হ্যাঁ, আমি কিন্তু তখন সবাইকে আপনি করে বলতাম, আমাকে জোর করতো তুমি আমাকে তুমি করে বলো, আচ্ছা ঠিক আছে তুমি করে, তখন বলতে বলতে সবাই যারা আপনি করে অভ্যস্ত তারা কিন্তু একবারে তুমি করে বলতে পারে, যাই হোক ও ভাবতো কি কিছু একটা হবে হবে, ওটা হয়নি, মাইন্ড করবে, বাট কিছু করার নাই, আমি সিক্রেট বলতে আসি, সিক্রেট বলতেছি। সো লাক্সে নাম দিল, লাক্সে গেলাম, তোকে বলছিল যে তুমি লাক্সে আসলে আমার কাছ থেকে সবাই দূরে সরে যায়, মানে কি তার মানে তুমি আরও কোনো উঙ্গলের সাথে প্রেম করছো সবাই তোমার সাথে দূরে চলে গেছে, আমি হাসতে হাসতে এরকম করে বলছিলাম। ইন দ্য মিন ওয়াইল আমার কিন্তু আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, বিকজ আমি ও আমাকে ফোন করে করে আমি সুইসাইড করবো, করেন সুইসাইড করেন সমস্যা নাই, করলে আমাকে বলেন যে সুইসাইড করছেন করেন, আমাকে ওরকম অনেক ভয় টয় দেখাতো। বাট আমার একটা খুব ভালো জিনিস আমি বলবো, আমি যেখান থেকে মুখ ফিরে আসছি আমি সেটা কখনো আমি একেবারে তাকাই না, কথা বলি প্রত্যেকের সাথে, কথা বলি, আমার আমাদের খুব বড়ো, খুব বড়ো জয়েন্ট ফ্যামিলি, অনেক বড়ো, কেউ আমার সাথে কথা বলতো না, যারা বিদেশে থাকতো তারা তো কথা বলতোই না, তো এখন সবার সাথে সেলফি দিই, সবাই বিদেশ থেকে আসে আমিও বিদেশে যাই, সবার সাথে কথা বলি, বাট ওটা আগের মতো নাই, বিকজ আমার আমার ভিতরে আমি জানি না কিবরিয়া ভাই আপনি আজকে কী মনে হচ্ছে, আমি আপনাকে সবই বলছি যে অপরাধ করেছি কিনা, আমার মনে হয় আমি কোনো অপরাধ করিনি এখন পর্যন্ত, যতক্ষণ আপনাকে স্টেপগুলো বললাম আমি, বিকজ আমার মনে হয়েছে ওই পরিস্থিতিতে আমি একটা ছেলেকে পছন্দ করতেই পারি, একটা সম্পর্ক হতেই পারে একটা মানুষের সাথে, তাই না? আমি যদি আজকে বলি আমি যদি অপর সাথে সম্পর্ক করতাম যার বউ বাচ্চা আছে, সেটা অন্যায় আমি বলবো, কারণ আমি একটা ফ্যামিলি নষ্ট করে করছি, একটা ইয়াং ছেলে আমার থেকে এক বছরের বড়, তার সাথে প্রেম করে আমি কোনো একেবারে সমাজকে নষ্ট করে দিইনি। তো ওখান থেকে এসে আমি কলেজে ভর্তি হলাম, বাই দ্য ওয়ে আমার রেজাল্ট দিল, এ প্লাস পেলাম, যেটা বললাম ভর্তি হলাম, মাইলস্টোন কলেজে ভর্তি হলাম, আরেক স্ট্রাগল শুরু হলো, এত টাকা কোত্থেকে আসবে, বিকজ মাইলস্টোন প্রিটি এক্সপেন্সিভ, কোথায় ভর্তি হব, কোথায় কী করব না করব, কলেজের হোস্টেলের ব্যাপার অনেক কিছু আছে, কোথায় থাকবো, চাচা ফুপুদের সাথে থাকা যাবে না, ও আচ্ছা, যখন আমি মিনওয়াইল আমার কিন্তু মডেলিংও চলছে, আচ্ছা টুকটাক করে টুকটাক করে, আমি যখন রুমিংয়ের জন্য মাঝে মাঝে যেতাম, আমার ছোট চাচা চাচা হচ্ছে আর্মিতে ব্রিগেডিয়ার জেনারেল, সে চলে আসছে তখন স্টুডিওতে, আমাকে ওখান থেকে নিয়ে খুলনায় পাঠিয়ে দেবে, সে এক গেট দিয়ে ঢুকছে, আমি পিছনে গেট দিয়ে বেরো গেছি যে না আমি তো যাবো না। এই লোকগুলা যখন দেখছে খুবই ভালো একটা মানুষ আর্মিতে আছে, সেন্সিবল একটা মানুষ, সে যখন দেখছে আমি ঢাকায় চলে আসছি, সে আমাকে রেস্কিউ করার জন্য ঢাকা থেকে নিয়ে যেয়ে আমাকে উদ্ধার করে খুলনায় পাঠিয়ে দেবে, বা সে যখন এটাও তো জানতো সে আমার পুরো ফ্যামিলি আমার সাথে মিসবিহেভ করতো, তখন তো সে কোনো কথা বলেনি। আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি একটা মানুষকে, যেটা আমার হেডমিস্ট্রেসের বেলায়ও আমি বলছিলাম, যে একটা মানুষকে যখন কোন জায়গা থেকে উদ্ধার করা হবে সেটা না ইয়ে করে, আপাত দৃষ্টিতে যেটা আমরা নোংরা মনে করি, খারাপ মনে করি, মডেলিং করলেই মেয়ে খারাপ হয়ে যাবে, ইনস্ট্যান্টলি ডিসিশন, যেটাকে বলে ইনস্ট্যান্টলি ডিসিশন আপনি নিয়ে নিলেন, বাট ওখানে থেকে খুলনায় থেকে একটা মেয়ে আমি সুইসাইড করতে যাচ্ছি, আমার ফ্যামিলি আমার সাথে খারাপ বিহেভ করছে, ওইটার এগেনস্টে আপনি কিছু বলেন? আপনি আমার বাবা মাকে বুঝাতে পারতেন, আপনি আমার ফ্যামিলিকে বুঝাতে পারতেন ওর সাথে ভালো বিহেভ করো, সেটা তো আপনি করেননি, ভালো হচ্ছে করেননি, নাহলে আমার আজকে খুলনায় থাকার লাগতো, এতদিন হয়তো বা কোনো একটা ব্যাংকারকে বিয়ে করে বসে থাকতাম, তিনটা বাচ্চা থাকতো। উইথ ডিউ রেসপেক্ট ফর ব্যাংকার, আমি কোনো ছোট করতে চাচ্ছি না, আমার জামাইও কিন্তু জবই করে, আমার জামাইও জব করে, আমি ব্যাংকার এই কারণে বলছি, আমি আপনাদের কমপ্লিমেন্ট দিচ্ছি, বিকজ তারা ভাবতো কি যে না আমার ফ্যামিলি, এখনও কিছু কিছু ফ্যামিলির মেম্বাররা মনে করে 9 to 5 যারা জব করে তারাই বেস্ট, আপনাদের এটার জন্য একটা কমপ্লিমেন্ট, বিকজ তারা ভাবে যে খুব বড় লোকের ছেলেরা খারাপ, বিজনেস যারা করে তারাও মোটামুটি ভালো না, বেশি বড় লোকদের কাছে তো বিয়ে দেওয়া যাবেই না, মেয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু যারা মোটামুটি ব্যাংকার একটা বিয়ে করে একটা বাড়ি করতে পারবে তারাই হচ্ছে মেয়ের জন্য সুপাত্র, সো ওরকম একটা সুপাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হতো, আমি এটা বলতে চাচ্ছি, সোসাইটির পারসেপশন, অ্যাকচুয়ালি সোসাইটির পারসেপশন, সেটাই। আপনি এক দরজাতে বের হয়ে গেলেন, এক দরজা থেকে বের হয়ে গেলাম, তখন কলেজেও পড়ি, এদিকে কিন্তু কলেজে পড়ি, তখন সে কী হবে না হবে তাও কিন্তু ভাবেনি, যে কলেজ থেকে নিয়ে আসা লাগবে, এদিকে স্ট্রাগল চলছে আমার আম্মার, আম্মা আমার মনে আছে আমার আম্মা কিছু তার পুরানো গয়না বিক্রি করে দিল, বিকজ কলেজে অ্যাট এ টাইম ভর্তি হতে একটু টাকা বেশি দেওয়া লাগে একসাথে, তখন আমি চিন্তা করলাম আমার খুব সেদিন খুব খারাপ লেগেছে, আমার আম্মা আমার জন্য গয়না বিক্রি করে দিল, বিকজ আমার আব্বা তো কোনো টাকা দেবে না, মডেলিং টুকটাক করে স্টার্ট করা শুরু করলাম, কিন্তু তখন টাকা পাওয়া তো দূরে থাক, আপনার যে যাতায়াত খরচটাও আপনার, কোনো প্রথম প্রথম মডেলিং এ করলে কোনো টাকাই নাই। কোথায় আসলো প্রথম ছবিটা, কোথায় আসলো বা কোথায় কাজ করলেন? ওখানে ম্যাক্সিমাম কাজ আমাকে বই দিত, কিন্তু থাকে না মানে কোনো কোনো প্রোডাক্টের মডেলিং করা, হ্যাঁ এবি ফ্যাশন, এবি ফ্যাশনটা ফার্স্ট, এবি ফ্যাশন বাবলু ভাই, বাবুল ভাই, বাবুল ভাই হচ্ছে এবি ফ্যাশনের উদ্যোক্তা, বাবুল ভাই সাথে আমার এখনো পরিচয় আছে, আমি এখনো বলি বাবুল ভাই এবি ফ্যাশন দিয়ে কিন্তু আমার কাজ শুরু, আমি কক্সবাজার একবার কাজ করতে গেছি, আমার খুব খুশি ছিল, আমি আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম,
নর্মালি আমার আম্মাকে আমি নিয়ে যেতাম না কোনো খুব একটা জায়গায়, কিন্তু কক্সবাজার যেহেতু ঢাকার বাইরে যাবো, আম্মুকে চিন্তা করলাম তুমি চলো আমার সাথে, বিকজ ওকে আমার ভয় লাগতো সত্যি কথা তখন ওই টাইমটাতে। প্রিয় শ্রোতা, যে নামটা আমরা এখানে মেনশন করেছি, হি ইজ এ ভেরি রিনাউন্ড ফটোগ্রাফার, এই নামটা এখানে আমরা মিউট শব্দ ব্যবহার করছি, বাট অ্যাজ আ ফ্যাক্ট of Piya's life. So, milestone যখন পড়তাম, milestone আরেকটা সমস্যা হতো, milestone আমাদের নূর নবী স্যার ছিল আমাদের প্রিন্সিপাল, খুবই কড়া এবং প্রত্যেকটা টিচার খুব কড়া ছিল, সে একদিন না আসলে আমি যে কীরকম টাইম পার করেছি আমি আপনাকে বোঝাতে পারবো না, আমার থেকে ব্যাড টাইমে গিয়েছে আমার মা, আমার আম্মাকে ডাক দিত, একদিন না আসলে আমার আম্মা অল দা ওয়ে খুলনা থেকে ঢাকা আসতো দেখা করতে, তখন তো বাসেই আসতো, এত তো টাকা ছিল না যে ফ্লাই করে আসবে, আসতো। আমার ছোটো ভাই ছিল, ভাইকে মাঝে মাঝে রেখে আসা লাগতো, খুব ঝামেলা হতো। একদিন আসলে আর আমার যেহেতু খুলনা থেকে জাস্ট ঢাকায় আসছি, পলিউশন অ্যান্ড অল, আমি একটু কিছুদিন হলে সিক হয়ে যেতাম, মানে এত লো প্রেশার ছিল, আমি কয়েকবার আমি সেন্সলেসও হয়ে গেছি এরকম। তো তখন আমার প্রথমে আমি ভর্তি হই হচ্ছে আর বনানীতে একটা হোস্টেলে, দেখলাম কি বনানী থেকে উত্তরা যেতে খুব কষ্ট হয়ে যেত, তখন উত্তরাতে একটা হোস্টেলে ভর্তি হই, এবং ওই হোস্টেলে কোনো একটা মাদ্রাসার একটা হোস্টেল টোস্টেলের টাইপের ছিল। যেই দিন ভর্তি হই পরের দিনই আমি ফতুয়া প্যান্ট আর একটা ওড়না পরে আমি বের হয়েছি, সেই দিনই আম্মা মানে ভর্তি করে দিয়ে চলে গেল, সকাল থেকে আমাকে ভর্তি করে দিয়ে দুপুরবেলা থেকে সে দুপুরবেলা চলে গেল, রাত্রে পৌঁছালো। রাত্রেবেলা পৌঁছানোর পরে সাপোজ সে 11টায় পৌঁছেছে, 11:30 দিকে আবার সে কল পাইছে, আপনার মেয়ে এখানে থেকে আমরা রাখতে পারবো না, আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমার আম্মা ওই 11টার সময় পৌঁছে 12টার দিকে আবার বাসে করে আসলো। ওই দিনই আমার খালার দুঃসম্পর্কে একটা আত্মীয়র বাসায় পেইং গেস্ট হিসাবে থাকাটা আমি শুরু করলাম তখন থেকে। আরও একটা আরও কিছু সমস্যার দিক দিয়ে পড়তাম, যে যখন কলেজে ভর্তি হলাম তখন আমাদের একটা টিচার ছিল, ক্লাস টিচার টাইপের, যে সব কিছু দেখত। আমি জানি না লাইফে কত সমস্যার মধ্যে দিয়ে একটা মেয়ের যেতে হয়, সেই মহিলা কোনো একটা কারণে আমাকে জেলাস করতো বা কিছু একটা করতো, কিছু হলে আমার সাথে উল্টাপাল্টা বিহেভ করতো, এবং সে আমাকে এরকমও বলতো যে তুমি কিন্তু আমার সাথে এরকম করলে তুমি যেত, তোমার এত তেজ, মানে আমি আমার রাগে ফুলতাম, কথা তো বলতে পারতাম না ওনার সাথে, তোর কথা ঝগড়া করতে পারবো না, আমি তো জানি টিসি দেবের করে দেবে স্কুল থেকে কলেজ থেকে। তখন আমাকে বলতো তোমাকে কিন্তু আমি HSC পরীক্ষায় বসতে দেবো না, ইউ নো মি, এরকম করে আমাকে থ্রেট দিত। তখন এদিকে বাসা নিয়ে সমস্যা, কোথায় থাকবো না থাকবো, মিনওয়াইল আমি অনেক জব করা খোঁজা স্টার্ট করলাম, যাই হোক আমার আব্বার কিছু কাজ কাজে আসছে, অ্যাবোট ফটোশপের একটা কাজ করা শুরু করলাম, একটা জার্মান কোম্পানিতে ওদের গার্মেন্টস ছিল, গার্মেন্টসের ছবিগুলো তুলতো, ছবিগুলো কাপড়ের ছবিগুলো তুলতো, ওগুলো আমার ক্রপ করে সুন্দর করে নিয়ে একটু কালার কারেকশন করে রাখা লাগতো, এরকম অনেক এরকম একটা পার্ট টাইম একটা জব করলাম। পরে দেখলাম দ্যাটস নট সাফিসিয়েন্ট, 4,000-5,000 টাকা দিত, যে এটা এসে সম্ভব হতো না। তারপরে চিন্তা করলাম ব্যাটের ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জন্য একটা কাজ করবো, ব্র্যান্ড অ্যাডমায়ার হিসাবে বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে যেয়ে আমার যারা সিগারেট খায় তাদের সাথে কথা বলা লাগবে, তাদের ইন্টারেস্ট কী না কী। তখন আমাকে প্রথম আইপ্যাড একটা দিল হাতে, তখন আইপ্যাড সেরকম আসেনি, তখন আইপ্যাড এই যে মানে ব্যাটের মতো বড় বড় কোম্পানিরা নিয়ে আসছে, যে আপনি এগুলোতে টিক টিক দিয়ে মানে খুবই সুট টুট পরে যাবেন। আমার মনে আছে আমাকে 15,000 টাকা করে দিত তখন। তো আমি আম্মুকে বললাম, আম্মু এখন আমার আর পড়তে সমস্যা হবে না, আমি বা পেইং গেস্টে যেখানে আমি থাকবো ওখানে টাকা দিতে সমস্যা হবে না, 15,000 টাকা পাচ্ছি তো এটা দিয়ে আমি একটা। Did you get any bad offer in that moment, এই জব করতে গিয়ে? না। Like clients-এর কাছ থেকে, public-এর কাছ থেকে? একেবারে না। Fine, this is a very positive side. আমরা একটা ছোট্ট বিরতি নেব এখানে, মাত্র 2 মিনিটের। আজকে পিয়া জান্নাতুলকে আপনারা শুনছেন, বাংলাদেশের সে ওয়ান অফ দ্য টপ মোস্ট পপুলার মডেল, এবং একই সাথে একটু আগে পিয়া বলছিল যে ভোগ ম্যাগাজিনের কাভারে তার কিছুদিন আগে। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি বাংলাদেশ থেকে কি এই প্রথম কোনো মডেলের ভোগ? So she's a pioneer. Bangladesh থেকে এই প্রথম, এবং আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি রিকগনাইজড ফ্যাশন ম্যাগাজিন এবং ওয়ার্ল্ড নোন ম্যাগাজিন যেটাকে বলা হয় ভোগ, সেখানে তার একটা কাভার ছবি এসছে এবং সেটা সে এখন ফ্যাশন আইকন। সো আমরা এইরকম একটা মানুষকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে আছি সিক্রেটসে। উই আর রিয়েলি রিয়েলি প্রাউড ফর পিয়া। আমরা প্রিয়াকে নিয়ে ফিরে আসবো মাত্র 2 মিনিট পর। আর আপনারা যদি অনুষ্ঠানটি ডাউনলোড করতে চান, চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। মাত্র 2 মিনিটের বিরতি। Secrets. Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies.
truth, impossible virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. আমন্ত্রণ আরো একবার। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। সিক্রেটস নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, আর জি কিপ্রিয়া। প্রতি রবিবার রাত 11টায় প্রচারিত হয় অনুষ্ঠানটি এবং আরেকটি অনুষ্ঠান বুধবার রাত 11টায় জীবন গল্প। আপনারা এই দুটো অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়া যারা এই অনুষ্ঠানে আসতে চান, নিজের জীবনের ভুল অপরাধ বা যাই হোক না কেন, সেটার পেছনের বিহাইন্ড দ্য রিজন আপনি বলতে চান একবারের জন্য হলো যে আমি বাধ্য হয়েছি এটা করার জন্য, এবং আমরা সেই রিজনটাকে, আপনার বলার সাহসটাকে সম্মানের সাথে এখানে এক্সপ্লোর করতে দিই। আপনি যদি আসতে চান আমাদেরকে ফোন দেবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এবার যে কথাটি বলবো সেটা হচ্ছে বই এবং বই। এটা খুব বিখ্যাত একজন দার্শনিকের কথা, ওমর খৈয়াম বলেছেন জীবনে মাত্র তিনটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে বই এবং আরেকটা হচ্ছে বই। মানে এই তিনটা জিনিসের বাইরে আসলে কোনো জিনিসের প্রয়োজন নেই। আরও খুব বিখ্যাত একজন মনীষী, আমি মুহূর্তের নাম মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি শেখ সাদি অথবা ওমর খৈয়ামেরই হবে, তার একটা খুব সুন্দর কথা ছিল, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হবে, বই সে তো চির যৌবনা। ঠিক আছে, তো আমরা প্রতি বছরই বই আনি এবং ঢাকা এফএমের জন্য এটা প্রথম। ঢাকা এফএমে আমি যে অনুষ্ঠান দুটি শুরু করেছি, সিক্রেটস এবং জীবন গল্প, এই দুটো অনুষ্ঠানের বই আসছে। তবে এবারও নতুনত্ব আছে, নতুনত্ব হচ্ছে দুটো অনুষ্ঠানের একটা মাত্র বই। অর্থাৎ আপনি এই বইটি কিনলে আপনি পুরো দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত প্রচারিত সেরা গল্পগুলো আপনি ঘরে পড়তে পারবেন, এবং যে কথাগুলো আমরা অনুষ্ঠানে বলতে পারিনি সেটা আমরা বইয়ে একটু ইন ডিটেলে যাওয়ার চেষ্টা করেছি, রাগ ঢাক পিটিয়ে এই কথাটা বলছি, ওখানে সেন্সরের ব্যাপারটা একটু কম ছিল। আপনারা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, একেবারে ঘরে বসে, মেলাতে না আসলেও চলবে, মাত্র 200 টাকা খরচ করতে হবে, 200 টাকায় আপনি ঘরে বসে বইটি পেতে পারেন। বলবেন আর জি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস, এবং যে নাম্বারটিতে আপনি ফোন দেবেন সে নাম্বারটি আমি আপনাকে বলছি, নাম্বারটি হচ্ছে 09638771771, এবং এই কল নাম্বারটি 24 ঘন্টা ওপেন আছে, দিন রাত 24 ঘন্টা, আপনি চাইলে যে কোনো সময় ফোন করতে পারেন। পিয়া, আমরা যেখানটায় ছিলাম যে আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সেই সময়তে জব করছেন, তো এই জবটা কিভাবে পেয়েছি এটাও বলি। তো আমি যখন টুকটাক মডেলিং করা স্টার্ট করেছি, তখন আরেকটা মডেল তখন নর্থসাউথে সে পড়তো, একটা ভাইয়া ছিল খুবই ভালো একটা ফ্যামিলি থেকে, তো ও আমাকে বললো, আমাকে না, ও বেশ কিছু মডেলদেরকে অ্যাপ্রোচ করলো যে এরকম ব্রিটিশ আমেরিকান টোবাকো খুব ভালো একটা ইয়ে করছে, সপ্তাহে 3 দিন ওরা তোমাকে বাসা থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবে, গাড়ি দিয়ে নিয়ে আসবে, কিন্তু এরকম এরকম করে তোমার কাজ করা লাগে। সো অ্যাজ ইউজুয়াল, তখন তো আমি কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ি, জাস্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে প্রত্যেকটা মডেল রিজেক্ট করে দিল, বলে না আমরা যে বিভিন্ন রেস্টুরেন্টে যে যে মানুষের সাথে কথা বলবো প্রশ্নই ওঠে না। তো আমি ওটাকে একটা জব হিসাবে নিলাম, এটা কিন্তু একটা সাইনেস কাজ করে, কিন্তু আপনার একটা স্ট্রেঞ্জারকে যে আপনার অ্যাপ্রোচ করা লাগছে, অবশ্যই সাইনেস, এবং একটা মেয়ের পক্ষে আমাদের সোসাইটিতে আরো ডিফিকাল্ট, হ্যাঁ আরো ডিফিকাল্ট, আর যারা একটু মডেল দেখা যায় তারা একটু স্নবিশ হয়, একটু ইয়ে, না আমি কেন একটা ছেলের সাথে যে কথা বলবো। তো প্রত্যেকে রিজেক্ট করে দিল এক্সেপ্ট মি। আমি বললাম কি না, আমার জন্য অ্যাটলিস্ট একটা জব তো পাচ্ছি, আর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো একটা ভালো কোম্পানি, কী হবে করলে, কিছুই তো হবে না, অ্যাটলিস্ট আমার আমাকে আমি মানে আমার জন্য ইজি হয়ে যাবে কাজ করা, পড়ালেখা করা। তখন আমি খুব লজ্জা লাগতো, আমার মনে আছে আমার খুব লজ্জা লাগতো, বিকজ আমি নিজে স্মোক করি না, তো তখন তো মানে প্রশ্নই ওঠে না, তো যারা সিগারেট খাচ্ছে তাদেরকে যেই অ্যাপ্রোচ করা লাগবে, নর্মাল অন্য কাউকে অ্যাপ্রোচ করতে পারবো না, খুব লজ্জা লাগতো, তারপরেও করতাম। করার পরে একটা সময় যাই হোক, এইভাবে এই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পর আমার মনে আছে এরকম করে আমি বেশ কিছু মানে তখন জব অফারগুলো, মানে একটা ভালো কাজ করলে অনেক জব অফারগুলো আসে, তো আপনি যেটা বলছিলেন কোনো নেগেটিভ বাজে প্রপোজাল, বাজে প্রপোজাল আমি কখনোই পাইনি, বিকজ আমাকে বাসা থেকে নিয়ে যেত একটা গাড়ি, একটা জাস্ট কর্পোরেট একটা একটা অ্যাম্বিয়েন্স ছিল, আমি ওখানে যেতাম, ওখান থেকে আবার আমাদেরকে একটা আমাদের একটা সুপারভাইজার ছিল, সো বাজে কখনো কিছু আমি পাইনি। এবার আসি যখন মডেলিং, আমি মেইন টার্মে আমি যখন মডেলিং কাজ করা স্টার্ট করি, তো আমি যখন আসি তখন হ্যাঁ অফকোর্স অনেক জায়গা থেকে অনেক উল্টাপাল্টা প্রপোজাল পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা বলি, কেউ মিডিয়া থেকে বিলং করে না, এরা হচ্ছে প্রত্যেকে কিছু ভায়া থার্ড পার্সন, যারা কোনো একটা ডিরেক্টরকে চেনে, বলে কি যে আমি আপনাদেরকে নতুন একটা মেয়ে এনে দেবো, খুব সুন্দর একটা মেয়ে, ওকে দিয়ে আপনি অভিনয় করাতে পারেন,
এরা অ্যাডভান্টেজগুলো নেয়, নেওয়ার চেষ্টা করে, এরা তখন নোংরা প্রপোজাল দেওয়া স্টার্ট শুরু করলো। আমার মনে আছে আমি যখন একটা শো করতে যাচ্ছি টাঙ্গাইলে, ফ্যাশন শো, ওই তখনই ওই টাইমটাতেই তখন একটা খুব বড় একটা কোনো একটা হোটেলে চিটাঙ্গাইলে একটা ফ্যাশন শো হচ্ছে কোনো একটা ইয়ে, আমরা সব মডেলরা সবাই গিয়েছিলাম। তো আমি লিফট থেকে কোনো একটা কারণে উপর থেকে নিচে থেকে উপরে উঠছিলাম, শো এর ইয়েতে যাবো, সব মডেলার মনে চলে গেছে, আমি মনে হয় লাস্ট পার্সন লিফটের মধ্যে ঢুকছি। তখন একটা লোক দেখলাম কি ঢুকলো, ওকে, অ্যাজ ইউজুয়াল আমি মেকআপ টেকআপ করে আসছি, বিকজ আমার মেকআপ করে আমরা জাস্ট এখন ভেনুতে আসছি। তখন একটা লোক আমাকে দেখে খুব হাসছে, আমার বয়স কিন্তু তখনও 16 বা 17, জাস্ট 17 হয়তো বা হবে, এরকম 17-তে পা দিয়েছি, বুঝি না তখন ভালো করে যে একটা চোখের দৃষ্টি কতখানি খারাপ হতে পারে মানুষের। লোকটা করলো কি, আমাকে বললো কি আপনি কি মডেল? আমি আজকে হ্যাঁ, মানে তখন আমাকে কেউ মডেল হিসাবে বলছে এটা যে কত বড় পাওয়া আপনি বুঝতে পারবেন না একটা মেয়ের জন্য, বলকে মানে আমাকে মডেল হিসাবে কেউ রিকগনাইজ করছে, সে আমার লুকটুক দেখে বুঝতে পারছে। খুব খুশি হয়ে গিয়েছিলাম, এত খুশি ছিলাম। লোকটা আমাকে বললো কি এইটার নিয়ে আমার কার্ড, আমি এত নম্বর রুমে আছি, আপনি চলে আসেন। হ্যাঁ, আমি খুবই খুশি ছিলাম সে আমাকে মডেল, আমি পরে লোকটা কি বলছে আমি কোনো আজকে আচ্ছা ঠিক আছে আসবো, কার্ডটা নিলাম আমি। আজকে শো টো শেষ করলাম কি, বাই দ্য ওয়ে, লোকটা আমাকে রুমে কেন যেতে বললো? এক্স্যাক্টলি, আমি তখন চিন্তাই করিনি, আমি তখন চিন্তাই করিনি, আমি সেই দিন রাতে এত কাঁদছি যে জাস্ট বিকজ আমি মডেলিং এ আসলাম, এর আগে কিন্তু আমার এত নোংরা হয়তো বা, হ্যাঁ আমার বাবা গালি দিয়েছে, আমার একটা বয়ফ্রেন্ডের সাথে আমি থাকছি, বাট আমার এত নোংরা কথা শুনতে হয়নি কিন্তু কখনো, ইউ নো, মানে আমি এত কাঁদছিলাম আমার মনে আছে। তারপর আস্তে আস্তে যখন বাজে অফার নোংরা অফারগুলো কিছু কিছু ক্ষেত্রে পেতাম, গালি দিতাম আমি, আমি আমার আব্বার কাছ থেকে পাওয়ার তো জিনিস, আমিও গালি দিয়ে স্টার্ট করলাম আমার জনদেরকে, দিলেই দিতাম গালি এরকম। আমি আরও কিছু ইয়ের কথা বলি, মনে করেন আমি গিয়েছি, সাপোজ আমাকে বলছে তুমি এখানকার লিড ক্যারেক্টার একটা টিভিসির জন্য, ওখানে যে দিই কি আমাকে একটা সাইড একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে, সে আমি বলছি না সাইড ক্যারেক্টার খারাপ, কিন্তু আমি ওটা করতে চাইনি, আমি চেয়েছি আমি দুইটা কাজ করবো, দুইটা ভালো কাজ করবো বা যেটাকে আমাকে দেখা যাবে, আমার তো এখানে আসা দরকার ছিল না, আমি যদি শুধু টাকার জন্যই আসতাম। রাইট, তখন আমার এরকম হয়েছে, আমি এরকম 2-3টা অন স্পট শুটিং শুরু হয়ে গেছে, আমি ওখান থেকে চলে আসছি, এরকম চলে আসার পর থেকে একটা ব্যাড রেকর্ড বলি না, আমি এটাকে তো নেওয়া যাবে না, ও তো স্পট থেকে চলে যায়। একটা নাটকে গিয়েছি, নাটকে তো আমার তো সবসময় পড়ালেখা করা লাগতো, বিকজ মাইলস্টোনের একটা প্রেশার তো ছিল, এত কিছুর মধ্যে তো পড়াশোনাও করতাম, ক্লাসেও যেতাম, ম্যাক্সিমাম রিহার্সালে যেতাম হচ্ছে দুইটা ফিতা চুটি করে, একটা ব্লু ড্রেস পরে, কলেজের ড্রেস পরে, সবাই তো ভাবতে স্কুল থেকে আসতেছে ছোটো একটা মেয়ে। তো তখন যখন আমি কলেজে এরকম থেকে এরকম ড্রেস আপে যাওয়া শুরু করলাম, সবাই মানে হয় না দেখবেন কি ছোটো মেয়ে বা যারা বোঝে না তাদের উপর টার্গেট আরও বেশি থাকে। এবং আমি আরেকটা জিনিস দেখছি, যারা দেখে আমার এগুলো এখন ফেস করা তো লাগেই না, বাট প্রথম একটু ফেস করছি, যে যারা দেখে যে কিছু কিছু নোংরা শ্রেণী আছে, যে এ সবাই কিন্তু আমি বলবো না ভালো, বা যে মেয়েটা জাস্ট বিকজ টাকার বিনিময়ে থাকছে কারোর সাথে, আমি তাকেও খারাপ হিসেবে জাজ করার মতো আমি কেউ না, হয়তো বা আমার এতটুকু অ্যাবিলিটি বা কোয়ালিটি ছিল, আমি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতো একটা জায়গায় কাজ করে 15,000 টাকা পেয়েছি, হয়তো বা ওই মেয়েটার পুরো ফ্যামিলি চালানো লাগে, আমার তো ফ্যামিলি চালানো লাগে, সে হয়তো বা 15,000 টাকা দিয়ে ফ্যামিলি চালিয়েছে, আমি তাকে জাজ করার মতো কেউ না। তো আমি ওই মেয়েটাকেও খারাপ বলতে চাচ্ছি না, কিন্তু কিছু কিছু নোংরা মানুষ থাকে যারা চায় এরা টাকার বিনিময়ে কারোর সাথে থাকে না, তাদেরকে আমরা পোক করবো, মানে একটা ভালো মেয়েকে বা যে এই কাজটা কখনো করেনি তাকে আমরা কীভাবে কাছে আনতে পারবো, এরকম আমি কিছু কিছু পাবলিক পেয়েছি ওরকম। সো ইউনো আপনি কতক্ষণ একা আপনি ফাইট করবেন, আপনার বাবা নাই, আপনার মা নাই পাশে, মেন টাইম ওই ফটোগ্রাফার আমাকে ডিস্টার্ব করতো, তখন আমি চিন্তা করতাম, তখন আমার একটা ছেলের সাথে কথা হচ্ছে আস্তে আস্তে, আমার একটা কাজিনের মাধ্যমে পরিচয়, যেই কাজিনটার বাসায় আমি এক মাসের জন্য ছিলাম পরীক্ষার পর, ওই কাজিনটার মাধ্যমেও পরিচয় ফারুকের সাথে, ওকে, যে এখন আমার জামাই, ওকে, ও কিন্তু আমার স্ট্রাগলের প্রথম থেকে আছে, ও কিন্তু জানে পুরোটা, ওকে। তো যখন ফারুকের সাথে এদিকে ফারুকের সাথেও আস্তে আস্তে কথা বলা স্টার্ট করছি, এদিকে মিডিয়ার কাজ, মিডিয়া থেকে টাকা তো আসেই না, উল্টা উল্টাপাল্টা প্রপোজাল, কিন্তু আমি বারবার বলছি দেখেন এই প্রপোজালগুলো যারা আসে আমি এই পর্যন্ত ডিরেক্টলি কোনো মিডিয়ার মানুষের কাছ থেকে পাইনি, প্রত্যেকে থার্ড পার্সন যারা মিডিয়াতে কোনো না কোনোভাবে কাজ করতে চায়, তারা বিভিন্ন মেয়েদেরকে দিয়ে বিজনেস করা তাদের উদ্দেশ্য, কোনো মিডিয়ার মানুষ এখন পর্যন্ত আমাকে কোনো আমি কোনো বাজে প্রপোজাল পাইনি এখন পর্যন্ত, হয়তো আমি লাকি বা আপনি যেটাই বলতে পারেন না, বা যারাও করেছে তারা হয়তো বা শখে একটা নাটক প্রোডিউস করেছে, শখে একটা শোতে হয়তো বা 2-3 লাখ টাকা স্পন্সর, টার্গেটই ছিল ওটা, টার্গেটই ছিল ওটা। আমি এই কারণে বলছি যারা ব্যবসা করে খাবে তারা একটা মেয়ের জন্য তাদের পুরো ব্যবসাটা নষ্ট করার মতো পাগল খুব কম আছে, আছে বাট খুবই কম। আচ্ছা, তো প্রস্তাব পাচ্ছিলেন ফারুকের সঙ্গে পরিচয়? হ্যাঁ, তো ফারুকের সাথে তখন পরিচয় হলো,
এদিকে 2008 সাল চলে আসছে, তখন 2008 সাল অলরেডি পড়ালেখা, ফারুক ফ্যামিলি। আচ্ছা, এই বাই দ্য ওয়ে, এই এতদিনে আমার আব্বা কিন্তু আমার সাথে একবারও কথা বলেনি, যোগাযোগ করেনি, যোগাযোগ করেনি। ঈদে হয়তো বা গিয়েছি কয়েকদিনের জন্য, আমি খুলনায় গিয়েছি, আমার সাথে কেউ কথা বলে না। আমার আম্মা শুধু আমার সাথে কথা বলে, আমার সাথে বাকি সব কেউ কথা বলে না। ঈদের যে জামাও দেয় না, ঈদের জামাও দেয় না, না না ঈদের জামা তো দেয়ই না, প্রশ্নই ওঠে না। আমি কিন্তু ছোটবেলা থেকে আমার আব্বা কিন্তু আমাদেরকে, আমি যেহেতু প্রথমেই বলেছিলাম, অসাধারণভাবে মানে সাপোর্ট দিয়ে বড় করেছে, সাপোর্টভাবে বড় করেছে, ঈদের জামাও তো দিত না। আর আমার তখন অত টাকা নাই, কলেজ টলেজের ফি টি দিয়ে ঈদের ড্রেস দেবে, তাহলে পরের মাসে কলেজের ফি দিতে পারবে না সে। আর এরকম সিচুয়েশনে বাড়ি যেতে ইচ্ছে করতো, কি করবো, ঢাকায় তো কেউ নাই আপনার তখন। আর তখন আমাকে একটা ফটোগ্রাফার এদিকে ডিস্টার্ব করতেছে, এইদিকে আমার ফারুকের সাথে তখন নতুন পরিচয়, ফারুকও তখন বিদেশ থাকতো, এদিকে উল্টাপাল্টা মাঝে মাঝে প্রপোজাল, মিডিয়াতে তো কাজও নাই সেরকম, আর কাজ থাকলেও ফ্রি কাজ। ওকে, সো কি করব আমি, না কিছু উপায় নেই। পেইং গেস্ট হিসেবে একটা বাসায় আমি থাকতাম, তারাও চলে যাবে, আমার তো বাসায় যাওয়াই লাগবে, আই ডিডন্ট হ্যাভ এনি অপশন। বাসায় যখন যেতাম কেউ কথা বলতো না, সবাই সালামি করতো, সালাম করতো, আমি সালাম করবো, সালাম করতেও লজ্জা পেত, বিকজ সালাম করলে আমার সাথে কেউ কথা বলে না, আমি সালাম করলে জাস্ট অন্যদিকে তাকায় থাকবে বা এরকম কিছু একটা করতো সবার সাথে, যেটা হতো। আমার বড় বোন কথা বলতে পারে না, বাট অতিরিক্ত আমার থেকে মাথায় বুদ্ধি রাখে, সেও আমার আব্বা বা সবার মতো ওরকম ইয়েতে, সেও আমার সাথে খুব একটা কোনো কিছু না, এক্সেপ্ট মাই মাদার, আই অল এভরি টাইম আই মেনশন আম্মা ছাড়া। পুরানো জামা পরে থাকতাম, একটা জামা পরে ঘুরে বেড়াতাম, মানে কিছু তো একটা করা লাগবে না, আমি আমিও তো ছোটো ছিলাম তখন। কয়েকদিন পর আবার চলে আসলাম কলেজ, কলেজে আবার ফিরলাম, ব্যাক করলাম, ব্যাক করার পরে এইদিকে আরও কিছু মেন্টাল প্রেশার, তখন একটু একটু করে মডেলিংয়ে কাজ করা স্টার্ট করলাম, র্যাম্পে কাজ করা স্টার্ট করলাম। র্যাম্পে কেন কাজ করা স্টার্ট করলাম, বিকজ র্যাম্প নিয়ে আমি তো বুঝতামও না, খুলনা থেকে এসে র্যাম্প কী জিনিস বা এরকম কিছু, লম্বা ছিলাম। নাটকের প্রপোজাল যারা দিত তারা দেখা যেত কি ম্যাক্সিমাম ওই থার্ড পার্টি এসে প্রত্যেকে নোংরা কথা বলতো, প্রত্যেকে থার্ড পার্টি, বিকজ আমি তো কাউকে চিনি না। সো একটা ভালো ডিরেক্টর, একটা প্রোডিউসারের সাথে আমার পরিচয় হওয়ার কোনো, আমি যদি স্পেসিফিকলি যাই আমাদের লিসনারদের বোঝার জন্য, অফারটা কীভাবে আসতো, মানে একদম একটা এক্সাম্পল দিয়ে যদি আপনি বোঝাই দেন। আমি আপনাকে বলি, মনে করেন আমাকে বলতো কি যে আপনি কাজ করবেন, আপনি একটা নাটক আছে কাজ করবেন, আমি বলি হ্যাঁ করবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের এরকম একটা যে প্রডিউসার বা যে ডিরেক্টর তার সাথে একটু থাকা লাগবে আপনার, আপনার আসেন আপনি। প্রথমে কিন্তু বুঝতামও না থাকা লাগবে মানুষটা মানেটা কি, থাকা লাগবে মনে করেন আপনি আমার সাথে আসবেন বা কিছু একটা করবেন, থাকা লাগবে মানেটা কি, এরকম করে কথা স্টার্ট করতো। পরের দিকে আমি বলতাম, পরের দিকে ঘাড়তাড়া হয়ে গেলাম, কি থাকা লাগবে মানে কি বলেন, আপনি এক্সপ্লেন করেন, আপনার মুখ থেকে আমি শুনতে চাই কি বলবেন, তখন গালিটা দিতাম। মানে মাঝে মাঝে হতো কি, যারা একটু স্মার্ট তারা বলতো যে না না থাকা লাগবে মানে, তো না থাকা লাগবে মানে আপনি আসবেন কথা বলবেন, যখন মানে এসকেপ করতে আর কি, যখন আপনি রেগে যাচ্ছেন। এই এই লোকটার সঙ্গে কি আদৌ প্রোডিউসারের কোনো যোগাযোগ আছে নাকি উনি আসলে জাস্ট একটা মানে গল্প ফেঁদেছে? না না যোগাযোগ আছে। কিরকম যোগাযোগ আমি আপনাকে বলি, মনে করেন আজকে আপনার শোতে আপনি খুবই ফেমাস একটা মানুষ, আপনার আমি আপনার এখানে ফেসবুকে ফলোয়ার অনেক, একটা লোক হয়তো বা এসে বললো একটা মেয়েকে তোমাকে, আপনাকে একটা চেনে কোনো না কোনোভাবে, আপনাকে একটা লোক চেনে, আপনার বাসার পাশে থাকে, আপনিও তাকে চেনেন, আপনাকে এসে বললো ভাই আমি তো একটা মেয়ে আর্জে পাইছি, ভালো একটা মেয়ে ভালো কথা বলতে পারে, আর্জে মনে ভালো হতে পারবে, আপনি কিন্তু অবশ্যই তাকে বলবেন যে আচ্ছা ঠিক আছে আমার অফিসে নিয়ে আসো, দেখি যদি ভালো হয় তাহলে আমি হয়তো একটা জব দিতে পারি। প্রথম প্রথম তখন লোকটা তখন মেয়েটাকে বলে, এটাকে ক্যাপিটালাইজ করে ফেলে, এটাকে ক্যাপিটালাইজ করে ফেলে এরকম। ওই লোকটা কিন্তু আদেও রেডিও বা আপনার সাথে কোন ডিরেক্টলি কোন লিংক নাই, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, এইভাবে মানে ব্রোকার হিসেবে কাজ করে, লাইক দালাল হিসেবে কাজ করে, মাঝখানে হচ্ছে ফায়দা টানার চেষ্টা করে। ওকে, তখন আমি নাটকে র্যাম্পে যাওয়া স্টার্ট করলাম এই কারণে, বিকজ তখন আমাদের র্যাম্পে একটা এখনো কোরিওগ্রাফার আছে লুনা আপু। তো মনে করেন পনেরোটা মেয়ের মধ্যে, র্যাম্প নিয়ে মানুষের এত একটা খারাপ ধারণা, তাদের উদ্দেশ্যে বলতে চাই পনেরোটা মেয়ের জন্য, পনেরোটা মেয়েকেই যখন কাজ করাবে বা একটা র্যাম্পের জন্য আনাবে তখন এরকম কোনো ইয়ে নাই যে পনেরোটা মেয়েকে থাকা লাগবে বা এরকম, তখন র্যাম্প থেকে আমি কোনো নোংরা অফার পাইনি। তো তখন আমার র্যাম্পে চলে আসা হয় এইভাবেই, চলে আসা নাটকে ফার্স্টে দেখলাম, এসকেপ করলেন, দেন আপনি র্যাম্পে মনে করলেন ওখানে গেলেন, থার্ড পার্টির জন্য আমার এসকেপ করা লাগলো। আমি থার্ড পার্টি আমার বলতে হচ্ছে, নাহলে এটা হয়তো বা শুনে অনেক হয়তো বা ভাববে কি পিয়াও মিডিয়াকে নিয়ে, বাট মিডিয়া কি এটাই কিন্তু আমি আপনাকে বলছি পুরো আমার লাইফ স্টোরি দিয়ে। তখন র্যাম্পের ইয়ে হচ্ছে এরকম যে একটা কোরিওগ্রাফার থাকে মহিলা, সে যাদেরকে পছন্দ করে তাদেরকেই সে শুধু মডেল নেয়, সে লম্বা ফর্সা, সে আবার ফর্সা মেয়ে, লম্বা ফর্সা সুন্দর এরকম না হলে সে নেয় না। তো যাই হোক আমার সাথে মিলে গেল, তখন সে আমাকে বিভিন্ন শোতে নিয়ে স্টার্ট করলো। এগেইন শোতে যখন স্টার্ট করলো, সো আমি খুব স্বাভাবিক, আমি লম্বা যেহেতু আমি অ্যাটেনশন এমনিতেই পেয়েছি ছোটোবেলা থেকে, মনে করেন পাঁচটা মেয়ে হেঁটে যাচ্ছে, সাপোজ আমার বয়ফ্রেন্ডের মতো আগের বয়ফ্রেন্ডের মতো কাহিনি, তিনজন বসে আছি আমাকেই চোখে পড়েছে, লম্বা বলে হয়তো এটা একটু চোখে পড়ার মতো ছিল সবসময়। তো আমি যখন আসলাম তখন দেখলাম কি এখানে আমাকে ম্যাক্সিমাম মডেলরা দেখতে পারে না, কেন দেখতে পারে না, জেলাস ফিল করে। ইয়েস, লম্বা একটা মেয়ে, খুব লম্বা, আমি সবচেয়ে টল, আমি এতদিন জানি টল মানে দ্যাটস ইউর উইকনেস, বিকজ খুলনায়
লম্বা মানে কর্ণেশন স্কুলের যত আগেই সকাল সাতটায় তুমি আসো না কেন মর্নিং শিফটে, তোমাকে সবার লাস্টে লাইনে দেবে। আমি যে কি কষ্টটা পেতাম আমি জানি, আমি জানি টল মানে উইকনেস, টল মানে যে স্ট্রংগেস্ট পয়েন্ট হতে পারে এটা আমার ধারণাতেই ছিল না। আমি চিন্তা করতাম মেয়েগুলো আমাকে দেখতে পারে না কেন, আর আমি সুন্দর করে কথা বলতাম কিন্তু আমার ড্রেস আপ ওদের মতো অত ভালো ছিল না। স্বাভাবিকভাবে টাকাও নাই কেনার, খুলনা থেকে আসছি বুঝিও না কি করা লাগবে। তখন করতো কি, এই মেয়েগুলোকে কিছু কিছু সিনিয়র মডেল ছিল, কিছু আমার সাথে বাজে বিহেভ করতো, প্লাস ওরা প্রায়োরিটি পেত, মানে ওই কোরিওগ্রাফারই করতো কি একে শো স্টপার, একে এরকম করতে দিত। তাও আমার খুব খারাপ লাগতো, ভাই আমি তো লম্বা, পরে বুঝলাম যে লম্বা মানে হচ্ছে তোমার আমার একটি স্ট্রং পয়েন্ট, প্লাস পয়েন্ট আমার, কিন্তু আমাকে আগে দেবে না, আমাকে সবসময় মাঝখানে টাচখানে দেবে যেটাতে অ্যাটেনশন যেন না পাই। আচ্ছা, কাছের মডেলদের সে আগে প্রায়োরিটি দিত, বাট এগুলোতে আমি খুব আবার আমি খুব আপসেট হয়ে যেতাম যে কেন, মানে আমার কোনো একটা প্লাস পয়েন্ট আছে কেন আপনি আমাকে দিচ্ছেন না, কেন আপনি একটা শর্ট গার্লকে দিচ্ছেন, আমার এগুলো নিয়ে খুব সবসময় ইয়ে ছিল তখন থেকে। তো আপনি দেখেন কত জায়গা থেকে আমি জাস্ট বাধা বাধা বাধা, আমার এসএসসি পরীক্ষায় বাধা, আমি যখন কলেজে আসি টাকা নাই, কলেজে আসার পরে আমার টিচার সে আমাকে থ্রেড দেয় সারাক্ষণ, আমার কিছু হলে আমার আম্মাকে নিয়ে আসে, যেখানে থাকবো থাকার জায়গা ঠিক নাই, মডেলিং করবো, মডেলিং থেকে আমার চাচা আমাকে ধরে নিয়ে যাবে, যার মাধ্যমে করবো সে বাজে প্রপোজাল দিচ্ছে, মানে আমার প্রত্যেকটা স্টেপে বাধা, থার্ড পার্টির সমস্যা, থার্ড পার্টির সমস্যা, মানে একটা জায়গা আমার স্মুথ ছিল না, ট্রাস্ট মি একটা জায়গায় স্মুথ ছিল না। আমি বললাম কি এ কি প্রত্যেকটা জায়গায় সমস্যা, তখন আমার মনে হলো আমি কি খুলনাই ঠিক ছিলাম, আমার অনেকবার মনে হয়েছে। ফাইন, একটা কথা আছে, নেভার এভার গিভ আপ, গিভ আপ করা কোনো লাইফ না, একটা মানুষ যখন গিভ আপ করে না সৃষ্টিকর্তা তার দিকে হাত বাড়িয়ে দেন। আমরা শুধু বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে থাকি এবং নিজেকে হালের মধ্যে ধরে রাখাটাই হচ্ছে জীবন। আজকের এই সিক্রেটস থেকে অসম্ভব ভালো কিছু পাচ্ছে বাংলাদেশ, পুরো দেশ আমি বলবো, এবং যেই পিয়াকে আপনারা দেখছেন মডেলেরদের প্রতি আপনাদের যে, আমি বলছি সবাই না, আমাদের সোসাইটির কিছু নেগেটিভ পারসেপশন আছে কিংবা অ্যাক্ট্রেসদের প্রতিও আছে, মিডিয়ার প্রতি আছে ইন জেনারেলি, এই মানুষগুলো কতটা ফাইট করে একটা জায়গায় নিজেকে স্টাবলিশ করে, এরকম পিয়ার মতো হয়তো অনেক পিয়াই আছেন এই এই জগতে, তাদেরকে যদি আমরা প্রপারলি জানতে পারি তাহলে তাদের প্রতি আমাদের রেসপেক্টই আসে। সো সেই কাজটি আমরা করছি সিক্রেটস থেকে, এবং আমরা খুব প্রাউড ফিল করি, প্রাউডলি বলছি যে বাংলাদেশের টপ মোস্ট পপুলার মডেলদের একজন হচ্ছেন পিয়া জান্নাতুল ইন রিসেন্ট টাইম, এবং বাংলাদেশ থেকে একজন মাত্র মডেল এই প্রথম ভোগ ম্যাগাজিনের কাভারে এসেছে, আমরা যদি ভুল না করে থাকি, এটাই কারেক্ট, পিয়া একটু আগে বলছিল, এবং সেটা আমাদের প্রাউড করার জায়গা, আমাদের অহংকার করবার জায়গা। এছাড়াও পিয়ার আরও অনেক বেশি অর্জন আছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতির পর, মাত্র 2 মিনিটের বিরতি। ওনাকে দেখার জন্য আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ILoveDhakaFM, আমি আবারও বলছি www.facebook.com/ILoveDhakaFM। ইউটিউব থেকে পুরো অনুষ্ঠানটি আপনারা ডাউনলোড করতে পারেন, আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/DFM904, আমি আবারও বলছি DFM904। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশের যে বেলটা আছে নোটিফিকেশন ওটা অন করে দেবেন। ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4-এ, আমি আর জি কিপ ডিআর রয়েছি আপনার সঙ্গে, এবং ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সিক্রেটস এবং জীবন গল্প যে দুটো অনুষ্ঠান ঢাকা এফ এমে আমার প্রচারিত হচ্ছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে এবারের বইমেলায় আসছে ওয়ান অফ দ্য বিগেস্ট, আমি বলবো যে কন্ট্রিবিউশন ফ্রম ঢাকা এফ এম, সেটা হলো আমার এই বইটি। বইটি আসছে আর জি কিপ ডিআর সিক্রেটস এবং জীবন গল্প, এবং এই প্রথম আমি যতদূর জানি, যদি ভুল না করে থাকি, কোনো রেডিও স্টেশন দুটো সাকসেসফুল অনুষ্ঠানের
কন্টেন্ট এক করে একটা বই করেছে এবং খুবই সহজলভ্য, কারণ আমরা সারা বাংলাদেশের কথা মাথায় রেখেছি। এই দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত প্রচারিত সবচাইতে ভালো রেসপন্স পাওয়া গল্পগুলো নিয়ে আমাদের এই বইটি বাজারে আসছে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। এই বইটি আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারেন, যেহেতু পুরো বাংলাদেশ জুড়েই ঢাকা এফএম শোনা যায়। আমরা পুরো বাংলাদেশের কথা মাথায় রেখেই সুবিধাটা আপনাকে দিচ্ছি, ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইয়ের মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা। ওকে, আমি আবারও বলছি, আপনি যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন এই নম্বরে 09638771771। আবারও বলছি 09638771771। আর একবার বলছি 09638771771। নাম্বার যদি লিখতে না পারেন টেনশন করার কোনো কারণ নেই, একটু পরে আমি আবারও এন্ডার্স করছি। ওকে, যে জায়গাটায় আমরা ছিলাম, যে ফারুকের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, ফারুক ভাই বলবো আমি আমার জায়গা থেকে, এবং যেটা হলো যে আপনি খুব স্ট্রাগল করছেন, র‍্যাম্পে গিয়ে আপনি একটা সমস্যা ফেস করলেন যে আপনাকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে কম। তারপর আচ্ছা, প্রিভিলেজ দেওয়া হচ্ছে কম, এটারই মধ্যে মানে আমি সব একই টাইমের কথা বলছি, 2008 সালের কথা বলছি, তার মধ্যে মিস বাংলাদেশে নাম দিই। ওকে, আমাদের একটা ফটোগ্রাফি আমার নাম দিয়ে দেয়, দেওয়ার পরে By the way, আমি মিস বাংলাদেশ, তখন মিস বাংলাদেশ হই, আমরা তখন সারা বাংলাদেশের মানুষ জানতে পারি, তখন একেবারেই অসম্ভব একটা জিনিস আমার কাছে মনে হয়েছিল যে আপনি বুঝছেন এত স্ট্রাগলের পরে যে মিস বাংলাদেশ কিভাবে হলাম, এবং এই মিস বাংলাদেশের মধ্যেও সমস্যা আছে। আমি যখন আসি, হয় না, আপনি লাস্টের এপিসোডে এসে আপনি গেস করতে পারবেন প্রত্যেকটা ইয়েতে কে ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ডের মধ্যে থাকতে পারে। আমি আরও কতগুলো কন্টেস্টে গিয়েছি, তো ওখান থেকে বোঝা যায়, মানুষ ধরে ফেলে। তো মিস বাংলাদেশে যখন লাস্টে এসে বোঝা যায় কে হতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কে থাকতে পারে, তো আমাদের একটা কন্টেস্টেন্ট ছিল, পার্টিসিপেন্ট ছিল, সে আমার থেকে ছোট ছিল, সে মেয়েটার বয়স আরও কম ছিল, তখন মনে হয় 13-14 হবে, বাট একটু লম্বা চওড়া ছিল বলে ওকে একটু মনে হতো বড়। তখন মেয়েটাকে খুব নাম করা একটা ফুটবলারের মেয়ে, তার মা তো তাকে মানাবেই মিস বাংলাদেশ, মিস বাংলাদেশ তাকে মানাই ছাড়বে। কিছু হলে আমার মনে আছে, আমি এতটুকু বাড়িয়ে বলছি না, আমাদের যখন মেকআপ রুম ছিল, মেকআপ রুমে এসে মহিলা আমার সাথে ঝগড়া করা স্টার্ট করলো, মানে যা তা কথা, এই তুমি বলে এটা করছো, তুমি বলে এটা করছো, তোমার মেকআপ এটা ছিল, এরকম কেন করছো, তোমার তো এরকম করার কথা না। আমার মনে আছে যে মেকআপে যে আন্টিটা ছিল, আরশি পার্লারের একটা আন্টি ছিল, আন্টি বলে কি যে তুমি একেবারে কান মানা, আমার চোখ থেকে আবার পানি পড়ছিল, তুমি কান মানা, মানে উনি না তখন একটু পরে যে আমার কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড, জাস্ট আমাকে মেন্টালি ডাউন করার চেষ্টা করছিল যে ও যেন না পারে এভাবে করতে, আমাকে বোঝাচ্ছে তুমি একেবারে এরকম করো না, উনি কিন্তু তোমাকে এরকম জন্য চেষ্টা করছে, বলকে যে আমরা তো জানি কে হবে আর তুমি তো হচ্ছই না, তুমি আবার এত সাজগোজ করে কি হবে, মানে সারাক্ষণ কথা বলে যাচ্ছে এরকম উল্টাপাল্টা কথা। তো যাই হোক না, এরকম কিছু এখানেও এরকম ঝামেলা ছিল, বললাম কি এই ঝামেলাটা ছিল। যখন আমি মিস বাংলাদেশ হই, আমার তো ধারণাতেই নাই, বিকজ আমি ভেবেই নিছি উনি আমাকে যেহেতু বলে ফেলছে যে আমি হব না, অন্য কোনো কেউ হবে, আমি তখন স্টেজে আমি কি খুশি হব, আমি যেহেতু আমি খুব স্বাধীন চেতা আবার খুব বেশি কথা বলি, আমি তখন বললাম যে আমাকে একজন বলেছিল যে আমি, হয় না, মিস বাংলাদেশ হওয়ার পরে তুমি কিছু বলো, তোমার অনুভূতি ব্যক্ত করো, তখন আমি বলেছিলাম যে আমাকে একটু আগে একজন বলেছে আমি হতে পারবো না, তার উদ্দেশ্যে বলতে চাই যে আই এম মিস বাংলাদেশ নাও। সো আমার প্রথম কথাটা এরকম ছিল। এই সাকসেসের প্রথম, আমার মনে হয় প্রথম সাকসেস আমি এটা দিয়ে পাওয়া স্টার্ট করি, তারপর আমি বিভিন্ন র‍্যাম্পে যাই। চিন্তা করেন, আমি মিস বাংলাদেশ হয়ে গিয়েছি, তারপরেও আমার এত প্রবলেম, আমাকে উল্টাপাল্টা কথা, বা আমাকে কোরিওগ্রাফার লাইমলাইট আনবে না, মডেলরা উল্টাপাল্টা বিহেভ করছে, তারপরেও এত সমস্যা। আচ্ছা, মিস বাংলাদেশের সাকসেস না, সাকসেসের জাস্ট ট্রাবলের শুরু, মেন ট্রাবলের শুরু। এতদিন ট্রাবল দেখেছি ঘরের মধ্যে, আমার বাবা আমার ফ্যামিলির মধ্যে, বাইরের জগৎ যে কত খারাপ হতে পারে এটা আসলে ধারণা করার মতো ছিল না। তখন কাজ করা স্টার্ট করি, কিছু কিছু মডেলের সাথে, আমার মনে আছে সিনিয়র মডেলের সাথে বেশি কথা বলা যায় না, উল্টাপাল্টা কথা বলে বসে, আমি তো ঝগড়া লেগে যেত আমার সাথে, কারণ আমি যতক্ষণ ভেবেছি যে আমি রং না, আমি কোথাও থামিনি, আমাকে যখন মনে হয়েছে যে আমার এই জায়গাটা করা উচিত হবে না, আমি নিজে সরে আসছি। আমার মনে আছে যখন আমি আরেকটু আমার পাস্টে যাই, যখন আমি SSC পরীক্ষা ক্লাস 9-10 পড়ি, আমার একটা কাজিন ছিল, সে বাসা থেকে পালায় যায় একটা ছেলের সাথে, আমার সাথেই পড়তো, কিন্তু বাসা থেকে পালায় যায় একটা ছেলের সাথে, তখন আমাকে আমার বয়ফ্রেন্ডটা বলে চল আমরাও পালাই যাই, আমার কাছে 1,00,000 টাকা আছে। আমি বললাম কি আমরা 1,00,000 টাকা নিয়ে কদিন থাকবো, তো তারপরে কী করবো, বলে তারপরটা পরে দেখা যাবে, বলে কি না পরেরটা কী হবে, তাহলে আপনার কলেজ কী হবে, আমার কলেজ কী হবে, বলে কি না ওটা হয়ে যাবে, বলে না আমার তো SSC পরীক্ষাও সামনে, তখন তো পড়তে পারবো না অনেকদিন, মানে আমি না ছোটোবেলা থেকে তো প্র্যাকটিক্যাল, আমি পরেরটা চিন্তা করছি না, আচ্ছা ঠিক আছে পালালাম, পালানোর পরেরটা কী হবে, তখন আমি আর কিন্তু পালাইনি, কারণ আমার কথা হচ্ছে যখন আমি দেখেছি যে এটা প্র্যাকটিক্যালি আমার জন্য ঠিক হবে না,
প্লাস আমার আব্বা আম্মা কী করবে, আব্বা আম্মার ঝামেলা হবে, বিকজ ওই ছেলেটা আমাকে এই কারণে বলছিল যে তোমার ফ্যামিলি থেকে তোমার এত প্রবলেম হচ্ছে, তুমি চলে আসো। আমি কি আপনার ফ্যামিলিও তো মিন ওয়াইল, আমি আরেকটু একটা কথা মেনশন করি, এই ছেলেটার মা আমার বাসায় চলে আসে, আমার বাসায় এসে আমার আম্মাকে উল্টাপাল্টা অনেক কথা বলে যে আপনার মেয়ে এটা করে এটা করে, এবং এই ছেলেটার মাকে আমার ফুপু ফোন করে আনাইছিল ইচ্ছা করে যাতে আমার মাকে আরও বেশি হ্যারাস করা যায়। যাই হোক, কয়েক বছর আগে প্রথম আলোতে যখন আমার কি একটা ইন্টারভিউ যাচ্ছে, একান্ত সাক্ষাৎকার এরকম টাইপের কিছু একটা, তখন আমি ইউনো আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড গার্ল, আমাকে বলেছে প্রথম প্রেম কোনটা, প্রথম সব কিছু এরকম নিয়ে কথা, তা আমি বলেছিলাম প্রথম প্রেম ছিল এটা। তো তখন সেই দিন আমার ওই সেই দিন দেখা কতটুকু চেপেছিল, মানে আমার অনুষ্ঠানে বেশি নাকি ওখানে বেশি, না না শুধু প্রথম, শুধু প্রথম, মানে প্রথম ভালো লাগা কি, প্রথম র‍্যাম্প কি, প্রথম কাজ কি। ওকে বুঝতে পেরেছি, সো ওখানে ডেসক্রিপটিভ হওয়ার কোনো সুযোগ ছিল না, ডেসক্রিপশন তো প্রশ্নই ওঠে না, আজকে যা হয়ে গেল। ওকে, ছেলেটার মা আমাকে ফোন দিয়েছিল সেদিন, শি ওয়াজ ভেরি হ্যাপি যে তার ছেলেকে নিয়ে কথা হচ্ছে, প্রথম আলোর মতো পেপারে আসছে এরকম একটা। পিয়া, তখন আমার বিয়ে হয়ে গেছে অলরেডি, আমাকে বলছে পিয়া তুমি এরকম এরকম মিমোর কথা বলছো দেখলাম। বাই দ্য ওয়ে, ছেলেটা কিন্তু আমাকে এখনো মাঝে মাঝে কল দেয়, আচ্ছা এখন পর্যন্ত মাঝে মাঝে কল দেয়, হঠাৎ করে মনে করেন 6 মাস বা 1 বছর পর হঠাৎ করে 2 বার কল দেবে, ওই ফার্স্ট লাভ। এখন পর্যন্ত বেচারা, বেচারার সেরা মিস্টেক ছিল অন্য মেয়েদের সাথে দেখা করা। এখন পর্যন্ত আমি শুনলাম ও পড়ালেখাও কিন্তু কন্টিনিউ করেনি ছেলেটার। ওকে, বাই দ্য ওয়ে আই এম লয়ার নাও, ইয়া আমরা সেটা জানি, আমরা সেটা জানি। হ্যাঁ, সো ছেলেটার মা যখন আমাকে বলে, আমি আমি শুধু চিন্তা করছিলাম আমার আম্মাকে এই মহিলা আমার বাসায় এসে কি অপমানটাই না করছে। আম্মু আমাকে বলে তুমি আমার নাম্বার দাও, আমি মহিলাকে আমি কথা শোনাবো, আমি বললাম না আম্মা কুল ডাউন, আমি ইউ আর দ্য আলটিমেট সাকসেসফুল ওম্যান, তোমার মেয়ে আজকে তুমি যা যা চাইছো হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমি যদি আরেকটু সামনের দিকে আগাতে চাই সেই জায়গাটা থেকে, কারণ ভোগ ম্যাগাজিনে আসার আগ পর্যন্ত আরও বেশ কয়েকটা সাকসেস আছে আমরা যেটা জানি, যে আপনি র‍্যাম্পেও একটা সময় খুব ভালো করলেন, এবং তারপরের স্টেপগুলো আসলে কী আপনার মুখ থেকে একটু শুনি। ও আমি এটা একবার বলে যাই, আমার সাকসেস বেশ কিছু আছে, মিস বাংলাদেশ হই, টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ডে যাই ইজিপ্টে, মিস ইন্ডিয়ান প্রিন্স ইন্টারন্যাশনাল হই বোম্বেতে, ওই সময়টাতে একটা ছবি নিয়ে মোটামুটি সরগোল পড়ে গিয়েছিল সারা দেশে, ওইটা নিয়ে আসবো আমি, ভেরি ডেসপারেট একটা পিকচার, এবং রাইট ওইটা নিয়ে আমার মনে হয় আপনার খোলামেলা কথাই বলা উচিত, ওইটা নিয়ে আমি কথা বলবো। আমি জাস্ট 2008 পর্যন্ত আছি, তো ওকে ওইটা হচ্ছে 2013-র কথা, রাইট। সো 2008-এ যখন এরকম সমস্যা হলো, এরকম অনেক সমস্যা হওয়ার পরে মিস বাংলাদেশও হয়ে যায়, 2009-এ এরকম এরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে চলতে আছে চলতে আছে 9-এ, তারপরে 9-এর দিকে তখন আমার ফারুকের সাথে খুব ভালো রিলেশন, ওকে রিলেশন, তখন কোনো একটা লোক, কোনো একটা খুবই পাওয়ারফুল লোক কোথায় আমাকে দেখছে আমি জানি না, ফোন দেওয়া স্টার্ট করলো, কোথায় যায় না যায়, আমার 2 বার দেখা হয়েছে, দেখা হয়েছে এগেন কাজের কথা বলে, আমি আপনাকে একটা জব দেবো, আপনি জবের জন্য আমার অফিসে আসেন, খুবই পাওয়ারফুল লোক, মানে আমি নাম তো বলতেই পারবো না, বাট খুবই পাওয়ারফুল লোক। সো সেই লোক আমি যেখানেই যাই বলে কি যে আপনি তো এখানে আছেন এখানে আছেন, মানে আমি আমি জানি আমার কন্টিনিউসলি আমার আশেপাশে লোকজন ঘোরাফেরা করছে, আমি বুঝতে পারি, দেখা না করতে চলে বলো কি আপনার বয়ফ্রেন্ড আছে না, তাকে কিন্তু দেখে নেবো, আবার ভয় পেয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে কী সমস্যা, আমার বয়ফ্রেন্ডের ক্ষতি করবেন মানে, দেখা করলাম আবার। তো কিছু কিছু আপনারা কেউ একটা মুভি দেখছেন ডার, শাহরুখ খানের, ঠিক আমার ডার দেখলে ওই মুভিটার, মানে আমি লোকটার কথা হলে আমার এইটা মনে মনে পড়ে, ভিলেন ক্যারেক্টারে ছিল, হ্যাঁ এত অবসেসড হয় না উল্টাপাল্টা কিছু না, কিন্তু এরকমও না যে আমাকে উল্টাপাল্টা কোনো কিছু করার জন্য ডাকতেছে, সে জাস্ট আমার সাথে কথা বলবে, পরে এসে বলে কি আমাকে বিয়ে করবে, একটা ম্যারিড লোক, বলে কি যে আমার প্রথম বউও থাকবে আপনিও থাকবেন কি হবে, মানে আমি আরও বলি তার ওয়াইফও আমাকে ফোন করে বলে কি যে না আমরা দুইজন একই সাথে থাকবো, সমস্যা কি কোনো সমস্যা হবে না, তার বউ আমাকে ফোন ক্রেজি হয়ে গেছে, বিকজ তার বউ হয়তো ভাবছে যে সে হয়তো ভাবছে তার বউকে দিয়ে বলালে হয়তো আমি মানবো, এবং তার বউ বাধ্য হয়েছে, মানে বউ বাধ্য হয়েছে, বউ আমাকে ফোন করতে বাধ্য হয়েছিল। তখন এইটা আমি খুব খুব ইজিলি 30 সেকেন্ডে বলে দিলাম, বাট আমি একা একটা মেয়ে ঢাকায় থাকতাম, একটা জায়গায় থাকতাম, সেখানে যদি সারাক্ষণ মানুষ ফলো করে সেই বাসায় থাকতাম, সেই বাসার মহিলারাও ভয় পেত যে কি হচ্ছে পিয়া তোমার সাথে কে দেখা করতে আসতেছে এই বাসার বাইরে এত গাড়িকে এটাকে। সো যাই হোক, আমরা একটা কাজ করি, নামটা ফ্ল্যাশ করে দিই এবং এটা একটা $1 মিলিয়ন এপিসোড হয়ে যাবে। না না না, আমি এই কথাটা এই কারণেই বলেছি যে আমরা সিক্রেটস কিংবা জীবন গল্প অনুষ্ঠানে সবসময় এই ডিসক্লেইমারটা দিই, আমাদের এই অনুষ্ঠানগুলো কাউকে হেও করার জন্য না, একদম উইথ ডিউ রেসপেক্ট এভরিবাডি, আমাদের মূল কাজটা হচ্ছে চ্যালেঞ্জটাকে ফোকাস করা,
কিংবা সিক্রেটসটাকে তুলে নিয়ে আসা, যাতে করে আপনি আপনার জায়গাটা থেকে একটা লেসন নিতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে কাউকে যদি হাইলাইট করতে হয়, কাউকে যদি সম্মান জানাতে হয়, সেটা হচ্ছে এখানে যারা গেস্ট হয়ে আসেন তাদেরকে। এছাড়া কেউ স্পেশালি হাইলাইট হোক বা কেউ ডিপ্রাইভ হোক, কেউ বা কালার হোক, সেটা আমাদের অনুষ্ঠানে সচেতনভাবেই আমরা চেষ্টা করি যাতে কোনোভাবে না হয়। সুতরাং এখানে পিয়া বললেও আমরা তাকে এভাবে প্রচার করতাম না। অবশ্যই যে আমি চাই না, ইনফ্যাক্ট এর মধ্যে আমি নেগেটিভলি না ধরে আমি খুব সুন্দর করে হ্যান্ডেল করে ইগনোর করে একটা টাইমের পর আমাকে বিয়ের কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছিল। আমি তখন বলছিলাম যে প্লিজ আমাকে আমাকে আর এরকম করেন না, আমি বিয়ে করতেছি, আমাকে শান্তিতে থাকতে দেন, আপনার জন্য আমি ভয়ে বের হতে পারি না। হি ইজ দ্যাট মাচ পাওয়ারফুল। ইয়েস, তো শুধু তার কথা বলবো না, অনুষ্ঠান শেষ হলে আপনি আমাকে একটু বলেন। নো, আই এম জাস্ট কিডিং, এটা তো মনে করেন একটা পাওয়ারফুল বিজনেসম্যানের কথা বলি। আমি যদি এখন কোনো ক্রিকেট প্লেয়ারের নাম বলি তাহলে তো হয়তো বা বোম ব্লাস্ট হবে। সো আমি যেটা কেবরিয়া ভাই বললো, আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে সম্মান করতে চাই। এবং দেখেন, একটা ছেলে যদি আমাকে দুবার ফোন দিল বা আমাকে পছন্দ করত, সে হয়তো আজকে নাম করা একটা প্লেয়ার, আমিও আমার জায়গা থেকে আছি, খালি খালি তার লাইফ ভালো আছে, আমার লাইফ ভালো আছে বলে নষ্ট করার, নো, এটা কোনোভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা খুব বেশি হচ্ছে, খুব বেশি হচ্ছে এবং খুব নোংরামও হচ্ছে। এত খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে, যে কারো একটা পার্সোনাল চ্যাট কিংবা কারো একটা আইডি হ্যাক করে স্ক্রিনশট দিয়ে, ভাই কি কি মানে রুচি, নিজের নিজেদের রুচি কতটা নিচে নামলে আমরা এই ধরনের কাজ করতে পারি। উই জাস্ট মেকিং ফান, বাট আমরা এটা বিলিভ করি এভরিবডি হ্যাজ সিক্রেটস, উইদাউট হিজ অর হার পারমিশন এটা রিভিল করার কোনো এখতিয়ার আমাদের নাই, একেবারে না। আর আমি দেখেন, আমি এটাও বলছি, একটা ছেলে আমাকে পছন্দ করতো, দুইটা ফোন দিয়েছিল, এটার জন্য আমি আজকে তাকে ১৩ সাল পর্যন্ত যাই, এবং লোকটা আমাকে বলেছিল যে দেখেন, প্রত্যেকের উপরে উঠতে গেলে কাউকে না কাউকে লাগে, গডফাদার লাগে, কেউ কাউকে ছাড়া কিন্তু উঠতে পারে না। আপনি যে এত কষ্ট করলেন, এই 3-4 বছর হয়ে গেল, আমাকে আপনি করে বলতো, 3-4 বছর হয়ে গেল, 2012-13 সালের দিকে বলেছিল, আপনি কিন্তু এই জায়গায় থাকবেন, আপনি কিন্তু বেশি দূর যেতে পারবেন না, আপনি যদি কাউকে না কাউকে সাপোর্ট নেন, আমাকে এভাবে বলেছিল। আমি বললাম কি, দেখেন সাপোর্ট হয়তো বা লাগে, আজকে আমি এখানে এসে কথা বলতে পারতাম না যদি আপনি না থাকতেন, এইটাই একটা সাপোর্ট। জাস্ট সাপোর্টের জন্য কারোর সাথে একটা রিলেশনশিপে যাওয়া লাগবে, আমি এটা বিশ্বাস করিনি। হ্যাঁ, আমার কিছু কিছু সময় মনে হয়েছিল, কিভাবে ভাই আপনি যখন অনুষ্ঠানের শুরুতেই বললেন যে কেউ কারোর স্ট্রাগল শুনতে চায় না, সবাই কিন্তু দেখতে চায় কতখানি সাকসেসফুল। এক্স্যাক্টলি, আমি আজকে দেখি কিছু কিছু অ্যাক্ট্রেসরা, মুভি অ্যাক্ট্রেসরা খুব ভালো ভালো জায়গায় আছে, মাশাল্লাহ, অল অফ খুব ভালো জায়গায় আছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমি চিন্তা করি, আমি আমার একটা জায়গা নিয়ে এখনও রিগ্রেট আছে, সেটা হচ্ছে মুভি। আমি 3টা মুভি করেছি, বাট আমি কোনো ভালো মুভি করতে পারছি না। হয় না, আপনি যদি বলেন যে ক্যারিয়ারে আপনার কোন জায়গাটা এখনও পছন্দ, আপনি ওখানে যেতে পারেন, আমি বলবো মুভির কথাটা, আমি এখনও যেতে পারিনি। কিন্তু কেন আমি যদি আজকে জাস্ট বিকজ বলে ফেলি যে জাস্ট আমি কোনো গডফাদার পাইনি, খালি খালি মানুষকে এটা বলার থেকে, আমি জানি এটা বলে কেউ কিন্তু এই বলে শুনেই এখানে হারিয়ে যাবে কথাটা। মানুষ আমার সাকসেসের স্টোরি শুনতে চায়, যে আজকে সাকসেসফুল বলে আজকে স্টোরিটা শুনতে চায়, কি স্ট্রাগল দিয়ে আসছি বা কে কি করেছে, এটা কেউ একেবারে জানতে চায়। মানে স্ট্রাগল স্টোরি সবার লাইফেই আছে, কিন্তু স্ট্রাগল ইজ স্টোরি মার্কেটে তখন পর্যন্ত ভায়াবল না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা সাকসেসে যাবে না। হ্যাঁ, না, সো সাকসেসফুল হলেই কেবল মাত্র মানুষ এটা শুনতে চায়, নইলে ওই স্ট্রাগল সবার লাইফেই কমন। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, ঠিক রাত 1টায় ফিরছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশের টপ মোস্ট ওয়ান্টেড মডেল পিয়া জান্নাতুল, এবং তার যে জীবনের যে সিক্রেটসগুলো, এবং অফকোর্স ইটস লাইফ স্টোরি, ইটস আ ডেফিনেটলি আ কমপ্লিট লাইফ স্টোরি, এবং অসাধারণ স্টোরি। আমি বলবো যে নন স্টপ আমি একদম চোখের পাতা ফেলে নিয়ে আজকে এত টায়ার্ড ছিলাম সারাদিন, তারপরও আমি নিজে অনেক বেশি ইন্সপায়ার্ড তার দ্বারা। ওকে, ছোট্ট একটা বিরতি, ঠিক রাত 1টায় ফিরছি। আর ইন দ্য মিন টাইম আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, তার এই অনুষ্ঠানটি ডাউনলোড করবার জন্য আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। ফিরছি ঠিক রাত 1টায়। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation.
Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. সময় রাত একটা প্রিয় শ্রোতা শুনছেন সিক্রেটস অন ঢাকা এফএম 90.4। এবার যে কথাটি বলবো সেটা হচ্ছে বই, বই, বই এবং বই। এটা খুব বিখ্যাত একজন দার্শনিকের কথা, ওমর খৈয়াম বলেছেন জীবনে মাত্র তিনটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে বই এবং আরেকটা হচ্ছে বই। মানে এই তিনটা জিনিসের বাইরে আসলে কোনো জিনিসের প্রয়োজন নেই। আরও খুব বিখ্যাত একজন মনীষী, আমি মুহূর্তে নাম মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি শেখসাদি অথবা ওমর খৈয়ামেরই হবে, তার একটা খুব সুন্দর কথা ছিল, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হবে, বই সে তো চির যৌবনা। ঠিক আছে, তো আমরা প্রতি বছরই বই আনি এবং ঢাকা এফএমের জন্য এটা প্রথম। ঢাকা এফএমে আমি যে অনুষ্ঠান দুটি শুরু করেছি, সিক্রেটস এবং জীবন গল্প, এই দুটো অনুষ্ঠানের বই আসছে। তবে এবারও নতুনত্ব আছে, নতুনত্ব হচ্ছে দুটো অনুষ্ঠানের একটা মাত্র বই। অর্থাৎ আপনি এই বইটি কিনলে আপনি পুরো দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত প্রচারিত সেরা গল্পগুলো আপনি ঘরে পড়তে পারবেন, এবং যে কথাগুলো আমরা অনুষ্ঠানে বলতে পারিনি সেটা আমরা বইয়ে একটু ইন ডিটেলে যাওয়ার চেষ্টা করেছি, রাগ ঢাক পিটিয়ে এই কথাটা বলছি, ওখানে সেন্সরের ব্যাপারটা একটু কম ছিল। আপনারা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, একেবারে ঘরে বসে, মেলাতে না আসলেও চলবে, মাত্র 200 টাকা খরচ করতে হবে, 200 টাকায় আপনি ঘরে বসে বইটি পেতে পারেন। বলবেন আর জি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস, এবং যে নাম্বারটিতে আপনি ফোন দেবেন সে নাম্বারটি আমি আপনাকে বলছি, নাম্বারটি হচ্ছে 09638771771, এবং এই কল নাম্বারটি 24 ঘন্টা ওপেন আছে, দিন রাত 24 ঘন্টা, আপনি চাইলে যে কোনো সময় ফোন করতে পারেন। রাইট, সো আপনি যে জায়গাটাই ছিলেন যে আপনি একটা পর্যন্ত খুব এক বছর যেভাবেই হোক তাকে ট্যাকল করলেন, করার পর আপনি বিয়ে করতে যাচ্ছেন ফারুক ভাইকে, এক বছর না, সে আমাকে বেশ 2-3 বছর সমস্যা করেছে। ওকে ওকে, ফারুকের সাথে কিন্তু আমার রিলেশনশিপ আছে তখনও, ফারুকের সাথে। ফারুক ভাই ব্যাপারটা কি জানতো? হ্যাঁ, অফকোর্স। সো হাউ ডু হি ম্যানেজ? ও নিজেই একটা টাইমে ভয় পেয়েছিল, নিজে একটা টাইমে বললো যে তুমি এরকম একটা, আচ্ছা তাহলে আমি ভাগি, তুমি থাকো, আমি চলে যাই। না না না, ওরকম না, ও আমাকে বললো কি, বিকজ দেখেন আমরা তো খুব প্র্যাকটিক্যাল, আমার হাজবেন্ড ওয়াইফ দুজনেই খুব প্র্যাকটিক্যাল, ও বললো কি যে তুমি তুমি খুব সাহসী আমরা জানি, বাট তুমি কতখানি ট্যাকল দিতে পারবা এই লোকটাকে, তুমি অনেক কিছু করে আসছো, তুমি মিমোকে মেরে আসছো আর এই লোকের সাথে ঝগড়া করবা, দ্যাটস নট দ্য সেম থিং। আমি বললাম না আমার ট্রাবল শুরুই হয়েছে যখন, ইটস আ মুভি, ইটস আ মুভি, ইটস আ হলিউড মুভি, অ্যাকচুয়ালি ইটস আ হলিউড মুভি, যেটা হয় প্রথম একটা ছোট মারে, তারপরে ভয়াবহটা লাস্টে দেখা যায়, শেষ হয়, আমরা ভয়াবহ জায়গায় চলে আসছি এখন। ওকে, আসলেই তারপরে তারপরে বাই দ্য ওয়ে আমি, ও আমাকে তখন বলছিল যে গডফাদার ছাড়া চলতে পারবো না, এটা অনেক কিছু বলার পর বলে কি যে যে আপনার সাথে আমার আজ হোক কাল হোক দেখা হবে, তখন দেখবো আপনি কোথায় আছেন। আমি জানি তার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি, আর সে দেখছে আমি কোথায় আছি। সো সে কখনোই ভাবেনি আমি পড়াশোনা কমপ্লিট করতে পারবো, আমি লয়ার হতে পারবো, আমি মিডিয়াতে এত সাকসেসফুল হতে পারবো। রাইট, আমি আরও কথা একটা বলি, সেই লোক যখন বিভিন্নভাবে আমাকে পোক করা স্টার্ট করলো, কোনো একটা লোককে, একটা মিডিয়ার একটা লোককে, মিডিয়া তো সবাই তো আর ভালো না, আমি আপনাকে ম্যাক্সিমামের কথা বলেছি যে ম্যাক্সিমামই গুড পিপল, গুড পিপল, বিকজ কেউ একটা জাস্ট মেয়ের জন্য তার পুরো বিজনেসটা নষ্ট করবে, ইনফ্যাক্ট সেটা সব জায়গার সিনারিও, সব জায়গার, সব জায়গার সিনারিও। তো একটা লোককে, একটা লোক তার কাছে গিয়েছে কোনো একটা ম্যাগাজিনের, একটা একটা খুবই লো ক্লাস একটা ম্যাগাজিনের একটা লোক, তো বলছে কি যে সে লোক বিভিন্ন মেয়েদের ছবি নিয়ে যাচ্ছে, সে আপনার কাকে লাগবে বলেন, ওই লোকটার কাছে সামহাও ওখানে আমার ছবি পেয়েছে, তো বলে কি যে একে আনতে পারবেন, কোনো ব্যাপারই না, তো লোক হাসতেছে, বিকজ ওই লোকটা জানে যে আমি কতখানি জেদি, কতখানি একরক্ষা, কতখানি অনেস্ট, হি নোজ ইট, বিকজ নাহলে তো আমি এত পয়সাওয়ালা একটা লোক বিয়ে করতে যাচ্ছে তার কাছে তো থাকতে পারতাম, তাই না? আমার তো নাহলে এত কষ্ট করে আমার এত কিছু করা দরকার ছিল না। তখন বলে হ্যাঁ এখনই পারবো, এক ঘন্টার মধ্যে এনে দিচ্ছি। এখন ওই লোক, ওই লোকরাও কিন্তু জানে কারা কী করে কারা কী করে না। ওই লোকটা বললো কি যে না এটা তো নাই স্যার, আপনি অন্য একজনকে নেন, ও নাই দেশে নাই, ও তো কোনো বিদেশেই যায়নি, এটা মনে হয় না, এটা কবেকার কথা, 2010-11 কথা হবে, বা তখন আমি বিদেশে গিয়েছি বা যাইনি এরকম একটা, বললো না তো কোনো বিদেশেই যায়নি বা কোথাও যাইনি, ও বিদেশে গেছে মানে নিয়ে আসেন, ও করিয়ে নিয়ে আসেন, আমার ওকেই লাগবে এরকম। তো যাই হোক, যখন আনতে পারলো না, একটু পরে আমাকে কিন্তু লোক ফোনও দেয়নি, ওই ম্যাগাজিনের লোকটা কিন্তু ফোনও দেয়নি, বিকজ হি নোজ হোয়াট টাইপ অফ গার্ল আই অ্যাম। তখন লোকটাকে বাথরুমে আটকায় রাখলো, বাথরুমে আটকায় রেখে আমাকে ফোন দিছে,
তখন বলে কি আপনি বলে আসলেই চলে আসবেন। তো যাই হোক, লোকটা আমাকে পছন্দ করতো, কিছু একটা করতো, এই কারণেই মনে হয় এরকম ইয়ে টিয়ে। তো আমি বলছি কি যে মিডিয়া খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, কম্বিনেশনের কথা বলছি। তার এই লোকটাকে, লোকটা যদি শুনে থাকে হয়তো বা শুনবে না, বা কারো না কারোর মাধ্যমে জানবে যে আমি এত কথা বলেছি, আজকে উনি হয়তো বা দেখছে আমি কোথায় আছি বা উনিও কোথায় আছে। সেটাই হয়, মানে চাঁদ আকাশে উঠলে সেটা সবাই দেখে। সো এটা নিয়ে এখন কিছু বলার নাই, বাট আমি ওই যে জায়গাটা যেতে চাই, মানে বিকজ আপনাকে, আপনি যেটা বলছিলেন যে মিশরে যে কম্পিটিশনটা ছিল আপনার, মিশর রাইট, এবং একটা ছবি সারা দেশে মোটামুটি একটা আলোচনা সমালোচনার ঝড় তুলেছে, এবং ইট ইজ ভেরি ডেয়ারফুল পিকচার অফকোর্স। আমি এবার বলি, 2013 সালে আমি প্রথম যাই হচ্ছে, এই 2011 সালেও আমি যাই, সেটা হচ্ছে আপনার সাউথ কোরিয়াতে, ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি সাউথ কোরিয়াতে একটা কন্টেস্ট হয়েছিল। তারপর এখানে অনেক ঝামেলা, ভিসা পায় না, এই পায় না, ওই পায় না, অনেক ঝামেলা করে কষ্ট করে গিয়েছি। তারপরে এসে 2013 সালে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি বলে রাখতে চাই, এই যে যত আমি কন্টেস্টে গিয়েছি কোথাও আমার এক টাকা খরচ হয়নি। প্রত্যেকটা জায়গায় তারাই আমাকে প্লেন ফেয়ার দিয়ে, তারা আমাকে অ্যাকোমোডেশন তো ওরাই দেবে অবভিয়াসলি, সব কিছু দিয়ে কিন্তু তারা নিয়ে গিয়েছে। বিকজ আমার 4-5 বছর আগেও এত সামর্থ্য ছিল না যে আমি বিদেশে যে এটা করব ওইটা করব, প্রত্যেকবার তারাই আমাকে দিয়েছে। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম আপনি যদি বড় বড় কম্পিটিশনে যান, আপনারা জানবেন, যারা একটু হলেও জেনে থাকবেন, যে তারাই সবকিছু প্রোভাইড করে। 2013 সালে আমি যাই প্রথমে মিস ইন্ডিয়ান প্রেস ইন্টারন্যাশনালে, সেটা হলো বোম্বেতে, বিভিন্ন সিটিতে ঘুরায় টুরায় তারপরে বোম্বেতে লাস্টে হয়েছিল, 21 দিন না 22 দিন ব্যাপী ছিল। তো ওইটাতে আমি উইনার হই, অনেক দেশ থেকে কন্টেস্টেন্টরা ছিল। সেখানেও ঝামেলা, মিস একটা বাংলাদেশ থেকে একটা মেয়ে আসছে, ও কি করতে পারবে, প্রথমে তো নজরেই দিল না আমাকে কেউ, বলে এত ছোট একটা জায়গা থেকে একটা মেয়ে আসছে সে কি করতে পারবে। তখন ওখানেও ভাবলো যে কয়েকজনের মধ্যে যে একটা নেদারল্যান্ডের একটা মেয়ে ছিল, সবাই ভাবছিল কি যে ওই মেয়েটা হয়তো বা উইনার হবে। ওকে, যাই হোক, ওটা না হয়ে সব সুবিয়ে হয়ে আমি উইনার হয়ে গেলাম। তো ওখানে খুব ঝামেলা, ওখানে কিছু বেশ কিছু এরকম ঝামেলা হয়েছিল যে ওই মিস বাংলাদেশের মতো যে এ উইনার হবে, তখন এসে এর মাদার এজেন্সি এসে কথা বলে, আমার পক্ষ থেকে তো কেউ নাই, আমি ছাড়া, ইন্ডিয়াতে যখন গিয়েছি আমি একাই ছিলাম, প্রত্যেকের মাদার এজেন্সি, প্রত্যেকের প্যারেন্টসরা ছিল আমাদের ফিনালেতে। তারপরে যে ফার্স্ট হবে তাকে মিশরে পাঠানো হবে টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ড এর জন্য, যেটা মডেল কনটেস্টের মধ্যে এক নম্বর কনটেস্ট, এবং যেটা নিয়ে মোটামুটি সারা দেশে একটা ঝড় বয়ে গিয়েছিল যে ছবিটা নিয়ে। ডেফিনেটলি পিয়ার জায়গা থেকে অত্যন্ত সাহসী একটা ছবি বাংলাদেশের সোসাইটাল কনটেস্ট থেকে, এবং অফকোর্স সিক্রেটসের আজকের যে এপিসোডটা সেটা অত্যন্ত সাহসী একটা এপিসোড, কোনো সন্দেহ নেই। জি, মিশর তখন ফার্স্ট যে হবে তাকে পাঠাবে টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ড ইজিপ্টে, এটা কিন্তু ইউরোপিয়ান একটা অর্গানাইজার, ইজিপ্ট জাস্ট একটা ভেন্যু ছিল। তো ওখানে পাঠানোর পরে আমি যে ইন্ডিয়াতে যে কন্টেস্টে জিতি, ওখানেও একটা ইউনো প্রত্যেকটা কন্টেস্টে বিটি কন্টেস্টের পার্ট থাকে বিকিনি পার্ট। তো আমি ওখানে বললাম যে দেখো, এর আগে কি আপনাকে এই বিকিনিটা পড়তে হয়নি? এর আগে না, মিস বাংলাদেশ আমাকে পড়তে হয়নি। ওকে, সো ফর দ্য ফার্স্ট টাইম আপনি এটা পড়তে যাচ্ছেন। ওকে, পড়তে যাচ্ছি। তো ইন্ডিয়াতে আমাকে বললো যে দেখো, তুমি ঠিক আছে, তুমি পড়তে চাচ্ছ না, ইটস ওকে। তখন আমরা ইউনো কভার টাভার করে অনেকভাবে অন্যভাবে শুরু করলাম, কিন্তু আমি ইজিপ্টে যখন গেলাম তখন শুধু ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনালে আমাকে $3,000 দিল ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনালে, আর টিভি দিয়েছিল, যে টিভি আনতে যে আমার মানে $700-800 ট্যাক্সি দিয়ে দেওয়া লাগছে, বুঝছেন? আর টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ড কিছু ছিল না। তো ইউনো, কিন্তু এখানে গেলে হয় কি, আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম পেয়ে যান, আমি কি প্ল্যাটফর্ম পেয়েছিলাম আপনাকে পড়ে বলছি, ইউনো ভোগ টোগ এত কিছু, ওইসব এত কিছুতে যাওয়ার জন্যই হয়েছে, নাহলে কখনোই পেতাম এত প্ল্যাটফর্ম। ঢাকায় থেকে আপনি বাংলাদেশ থেকে কি প্ল্যাটফর্ম পাবেন ইন্টারন্যাশনালি, রাইট? তো সেই জায়গাটা তৈরি হয়নি এখন পর্যন্ত, ইনফ্যাক্ট মানে বাংলাদেশ থেকে সেই জায়গাটা তৈরি হয়নি। ওকে, আর যেটা বলছিলাম যে যখন ফার্স্ট হলাম, ফার্স্ট হওয়ার একদিন আমার থাকা লেগেছিল, প্রত্যেককে চলে যাওয়া লাগছিল, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড ফটোশ্যুটের জন্য একদিন ইন্ডিয়াতে বোম্বেতে এক্সট্রা আমাদের একদিন থাকা লেগেছিল। তো ফার্স্ট যখন হলাম, চার পাঁচ দিন পর ইজিপ্টের ইয়ে ছিল, মানে হাতে আছে 3-4 দিন, একদিন চলে গেল। ঢাকা এসে ভিসা করে, তখন তো জানেন ভিসা করা মানে, এখন আমার এখন 6টা পাসপোর্ট,
পাসপোর্ট অনেক মোটা এখন, তখন পাসপোর্ট তখন পর্যন্ত 2000 আমি সব ম্যাক্সিমাম ট্রাভেল করেছি 2013 থেকে এই পর্যন্ত, এই চার পাঁচ বছরে সবচেয়ে বেশি। লট অফ কান্ট্রিজ রাইট? Yeah, 40 40 কান্ট্রিজ 4 বছরে? Yes, আমার 4 বছরে 6টা পাসপোর্ট। So যাই হোক, so this is the success man, definitely it's a huge success। হ্যাঁ, যে গল্পে ছিলাম তো তখন আমাকে এসে ভিসা পাওয়া খুবই টাফ ব্যাপার, যে ভিসা কি করে পাবো একদিনের মধ্যে, মানে তখন শুক্রবার শনিবার কি কিছু ছিল, একদিনের মধ্যে ভিসা পেয়ে যাব। ভিসা পেলাম তখন আপনি কী কন্ট্রাক্ট পড়বেন, আপনি যাবেন আর একটা দেশে কম্পিট করতে, একটা জাস্ট জিতে আসলেন, কি এত পড়বেন? সাইন করছি, মানে আর সাইন তো আমাকে ওখান থেকে করাই নিছে, ইন্ডিয়া থেকে করাই নিছে, সাইন করাই নিছে, এত পড়া টড়ার সময় নাই কিছু কোনো কিছু। তখন আমার আবার এদের মধ্যে কিন্তু এত কিছুর মধ্যে আমার একটা মাদার এজেন্সি ছিল, মাদার এজেন্সির সাথে আমার পরিচয় হয়েছিল, যারা আমাকে ইন্ডিয়াতে পাঠিয়েছিল, যার সাথে আমার পরিচয় হচ্ছে 2011 সাউথ কোরিয়াতে যখন গিয়েছিলাম, তখন তার সাথে আমার পরিচয়, একটা মহিলা, একটা স্লোভাকিয়ান অ্যান্ড ইটালিয়ান, ওরা ওদের এজেন্সি আছে ওখানে। সো আমার মাদার এজেন্সি কিন্তু ইটালিয়ান স্লোভাক থেকে, সো ওরা আমাকে বিদেশে যত কাজে যায় ম্যাক্সিমাম কাজে ওরা আমাকে পাঠায়। আচ্ছা, তো ওরা সব কিছু করে পাঠিয়ে দিয়েছে, এখন বিকি রাউন্ড ইয়ে রাউন্ড কি, তা আমি চিন্তা করলাম কাছে ঠিক আছে আমি একটা ছবি দেবো না, বাংলাদেশের মানুষ এত তো ইউনো, ইন্ডিয়া হলে তাও ওরা খোঁজ খুঁজে টুজে বের করবে, ইজিপ্টের কোথায় কোন বিয়ে হচ্ছে এত খুঁজে টুজে বের করতে পারবে না। সো একটা দিয়ে দিলাম, একটা পড়ে বসলাম, কোনো সমস্যা না, আমি কোনো ছবি দিইনি, আমি কোনো ছবি দিইনি, প্রশ্নই ওঠে না কোনো ছবি দেওয়ার। কয় মাস পরে, মানে পুরো আমার কন্টেস্ট শেষ, আচ্ছা এই কন্টেস্টের মধ্যে অনেক কাহিনী হয়েছে, কন্টেস্টের মধ্যে আমি আমার লাগেজ হারাই ফেলছি অনেক, মানে যেটাগুলো হয় কন্টেস্টে ওগুলোর কাহিনী তো না যায়। ইয়েস, কয় মাস পরে একটা বিকিনি পিকচার, যেটা ছিল স্টেজে হেঁটে আসতেছি আমি, কোত্থেকে পেয়ে সারা সোশ্যাল মিডিয়াতে চলে গেল যে পিয়া এরকম বাংলাদেশের ফার্স্ট মডেল, আপনি এখন পর্যন্ত পিয়া জান্নাতুল দিয়ে সার্চ দেন গুগলে, সবাই আসলে পিয়া জান্নাতুল বিকিনি, সেকেন্ড আসে পিয়া জান্নাতুল হাজব্যান্ড। সো মানুষের অনেক কিউরিওসিটি আমার জামাইকে নিয়ে, আজকের পর থেকে ইনশাআল্লাহ আসবে পিয়া জান্নাতুল সিক্রেটস। ইয়েস, সো ফর দ্য ফার্স্ট টাইম রাইট, আপনি মিডিয়াতে আজকে যা বলছেন বা দুই থেকে আড়াই ঘন্টা, ফর দ্য ফার্স্ট টাইম এত কিছু কি কোথাও কোনো মিডিয়া জানে? এত কিছু মিডিয়া জানে, এত কিছু কেউই জানে না আমার জামাই ছাড়া। This is my success, this is my people's success. যে এখানে যারা আসে তারা দিল খুলে বলে, এবং ওহ ওকে, দিস ইজ মাই অনার অ্যাকচুয়ালি। ওকে বলেন, তারপর 2000 ওই ছবিটা নিয়ে সব জায়গায় ভাইরাল হয়ে গেল। যে দেখেন, আমি একটা জিনিস এখানে মেনশন করতে চাই, আমি একটা ইন্টারন্যাশনাল কনটেস্টে যে একটা বিকিনি পরা, আর যেই মেয়েটা নিজে বাংলাদেশের সবটা জায়গায় যার একটা DSLR ক্যামেরা আছে একটা বিকিনি পরে শ্যুট করা এক কথা না, এইটা মানুষ কেউ বুঝবে না। আমাদের এখানে অনেক মডেল আছে, আপনি হয়তো বা আমার নামও বলা দরকার, আপনারা জানেন, যারা বিকিনি পরেই ফেমাস হয়েছে, কোনো কাজ করেনি, জাস্ট বিকিনি পরার জন্য ফেমাস হয়ে গেছে। তো মানুষ যখন এদের সাথে আমাকে কম্পেয়ার করে তখন আমার খারাপ, মানুষ যখন ভাবে যে পিয়া বিকিনি কেন পড়ছে, বাংলাদেশের সোসাইটিতে পড়া উচিত না, আমি একটা জায়গা থেকে তার চিন্তাভাবনা রেসপেক্ট করে কোথা থেকে আমি আপনাকে বলি, সেই মানুষটা অতটা ব্রড মাইন্ডেড হয়ে পারেনি, বিকজ সে বাংলাদেশের মধ্যে ঘুরেছে, বাংলাদেশের সোসাইটিতে আমাদের যেটা শেখানো হয়েছিল, যেটা আমি খুলনায় থেকে যখন ভেবেছিলাম স্লিভলেস পরা আমার জন্য ভালো হবে না, সো আমি ওই মানুষটারও দোষ দিচ্ছি না, সে অত কিছু জানে না বা অত ব্রড মাইন্ডেড হয়ে পারেনি, সো ইটস ওকে। কিন্তু যখন মানুষ এটার সাথে এটা কম্পেয়ার করতেছে, একটা ফেসবুকে DSLR একটা ক্যামেরাম্যানের সাথে একটা ছবির সাথে আমার ছবি কম্পেয়ার করে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে আমার ছবি তোলা, তখন আমার খারাপ লাগে, বিকজ জাস্ট বিকজ আমি কিন্তু ফেমাস হওয়ার জন্য এটা করিনি, আমার বিভিন্ন অ্যাচিভমেন্ট আছে, অ্যাচিভমেন্টের পর একটা জায়গায় একটা কন্টেস্টে, ইন্টারন্যাশনাল কন্টেস্টে ফার্স্ট হওয়ার পর আমি ওখানে গিয়েছি, তারপর একটা ছবি আপনারা কোথা থেকে পেয়ে আপনারা ভাইরাল করছেন, জিনিসটা এক জিনিস না। তো এইগুলো আমি এখনো, আমি জানি কিবরিয়া ভাই, দেখেন আমরা যতই বোঝানোর চেষ্টা করি না কেন বুঝবে না, কারণ এটা তো আসলে আমার একদিনের এডুকেশন না, এটা একদিনের এডুকেশন, জন্মের পর থেকে আমরা এভাবেই শিখে আসছি, জন্মের পর থেকে শিখে আসছি, সেটা আপনি একদিনে আমার আজকে বা আপনার সিক্রেটস প্রোগ্রামটা চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করাটা বোকামি হবে, করতে করাটা বোকামি হবে, জোর করাটা বোকামি হবে। সো আমি পার্টটা আর না কথা বলি। তো এই ছবিটা নিয়ে অনেক কথা হলো, দেখেন, ও বাই দ্য ওয়ে আমি তো এখন মেইন কথা এখানে বলিনি, আমার বাবার সাথে আমার ফাইনালি কথা হয় যখন আমি আমার ইন্টারমিডিয়েট পাস করি, যখন আমি আমার লতে ভর্তি হই, তখন এত কিছুর পরে, আমি তো আমার প্রথম থেকে জার্নিটা বলছিলাম, তারপর থেকে আর আমার পুরো ফ্যামিলির সাথে আমার কথা হয় ভালো করে, আমার ফ্যামিলিতে ইউনো আমাকে দেখে মডেলিং করে বা মিডিয়াতে আছে, বাংলাদেশের মিডিয়া কি মিডিয়া, এইটুকু একটা মিডিয়ায় কাজ করেছি, এটা এভরিবডিজ পারসেপশন, অ্যান্ড মিডিয়া নিয়ে খুব নোংরা পারসেপশন, খুবই নোংরা পারসেপশন। যখন আমি ভোগে যাই, যখন আমি এই দুইটা কন্টেস্টে জিতি, তখন তাদের মনোভাব আস্তে আস্তে চেঞ্জ হওয়া স্টার্ট করলো, বিকজ ইটস নট ইন অনলি ইন
বাংলাদেশ, আমি তো বাংলাদেশের বাইরেও কাজ করছি, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি, যেটা দেখে তারা যখন ভোগ খোলে, এল ম্যাগাজিন খোলে, যখন খুব খুব ইন্টারন্যাশনাল মডেলের ছবি দেখে, যখন আমার ছবি দেখে, তখন তাদের টনক নড়ে যে না, পিয়াকে যেটা ভাবছিলাম পিয়া সেটা না। এবং তারপরে তার আরও অ্যাপ্রিসিয়েট করা শুরু করে যখন দেখে কি আমি এলএলবি যখন পড়া স্টার্ট করলাম ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে। আর ওয়াই ইউ চুজ এলএলবি? ও, আমি পলিটিক্স করতে চাই, আমার ইচ্ছা আছে, মানে এটা জাস্ট ইটস মাই ভেরি ওন সিক্রেট, সিক্রেট না, অনেকে জানে, অনেকে জায়গায় এসেছে, আমি আমার আমি চাই। ওকে, গুড উইশেস। ইয়া, বিকজ কিছু কিছু মানুষ ফলো করে, কিছু কিছু মানুষ যারা ফলো করে তাদেরকে শেখায়, ইউনো, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, ইউনো, দের ইজ আ টু থিংস, হয় লিডার হবেন কিংবা ম্যানেজমেন্টে থাকবেন, সো আমি প্রথমটাতে থাকতে চাই। ওকে, বেস্ট উইশেস, অফকোর্স, আমরা হয়তো সেদিন দেখতেও পাবো। কত এতদূর আপনি যেহেতু পাড়ি দিতে পেয়েছেন, রাইট নাও আপনার এজ কত? 26 যদি এত বড় বড় জায়গায় অর্জন হয়ে থাকে, এবং সেটা আপনি এবং আপনার মা, আমি বলবো আপনি ফাইট করেছেন, আপনার মা এবং উপরওয়ালা তো সঙ্গেই ছিলেন, এই অর্জন তো আর কিছুদিন পরে বা আর কয়েক বছর পরে, ইউ ক্যান ট্রাই ফর দিস, নো প্রবলেম, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো আমি যে জায়গায় ছিলাম, হ্যাঁ, সবার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছিল, হ্যাঁ, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। যখন আমি ফারুককে বিয়ে করা স্টার্ট কর, ফারুককে যখন ডেট করা স্টার্ট করলাম, তখনও খারাপ, আবার একটা ছেলের সাথে পিয়া পড়ছে, ইউনো। দেখেন, আমি আপনার, আপনি তো 4,000-5,000 মানুষের লাইফ স্টোরি শুনেছেন, আমি আপনার ইয়েতে একটা মেয়ের লাইফ স্টোরি শুনে আপনাকে ফোন দিয়েছিলাম, ওই মেয়েটারও আপনি অনেক লাইফ স্টোরি শুনেছেন। আমার এত দিনের, মানে আমি জানি না মানুষ কি শুনবে, বিশ্বাস করবে না করবে, আমার দুইটা ছেলের সাথে রিলেশন এত বছরের মিডিয়াতে থেকে, এত বছরে, প্রথমটা তো শুনলাম, শুনলেনি, মারটোর দিয়ে আসলাম একেবারে রূপসা ব্রিজে, পরে তো ফারুক। আমিও কিন্তু মনে করছিলাম যে মাঝখানে বোধহয় আরো অনেকেই আছে, না মাঝখানে নাই, মাঝখানে কেউ আসার চান্স পাইনি, ফারুক না থাকলে হয়তো চলে আসতো। আমি সেদিন কাকে যেন বলছিলাম যে এত বছরে সিঙ্গেল হওয়ার কোনো টাইমই পেলাম না, 14 বছর বয়স থেকে প্রেম করা স্টার্ট করলাম, তখন তারপর থেকে জীবনে সিঙ্গেলই থাকতে পারলাম না একেবারে। তো সো ফ্যামিলি পারসেপশন এগেইন ফারুককে নিয়ে, হ্যাঁ, তো ফারুককে যখন ডেট করা স্টার্ট করলাম, ফারুক খুবই ডাউন টু আর্থ একটা ছেলে, দেখে আপনার কিছুই মনে হবে না যে জব করছে, ইয়ে করছে, খুবই ভদ্র একটা ছেলে মনে হবে, মানে ওই যে এগেন, আচ্ছা, নর্মাল একটা ছেলেকে ডেট করতেছে হয়তো বা কিছুই নাই এরকম। তো ফারুক বিবিএ করা আমেরিকা থেকে, এমবিএ করা লন্ডন থেকে, এগুলো কিছুই জানতো না। অ্যান্ড ফারুকদের বরণিতে একটা ফারুক টাওয়ার আছে। সো যখন আমার ফ্যামিলি এইটা জানলো যে এডুকেটেড রিচ ছেলে, হয়তো বা রিচ না হলে আমাকে আবার ডাউন করার চেষ্টা করতো, মানে আমি নিজে বড় হতে চাচ্ছি না বা ছোট করতে চাচ্ছি না কাউকে, কিন্তু এইটা আমাদের সোসাইটিতে এইভাবে মানুষকে ট্রিট করা হয়। যখনই দেখে কি একটা শিক্ষিত বড়লোক ছেলেকে আপনি বিয়ে করতে পারছেন, সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে আপনার প্রতি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কতটুকু অর্জন করেছেন, দ্যাটস নট দ্য ফ্যাক্ট, কাকে বিয়ে করেছেন সেটা হচ্ছে ফ্যাক্ট। কাকে বিয়ে করেছি, মানে আমার আইডেন্টিটি এখন পর্যন্ত, তখনও তো আমি তো লয়ার হইনি, এখন পর্যন্ত এই যে তার মাঝখানে কিন্তু আমি অনেক কিছু করেছি, কিন্তু ওই যে একটা ছবি আসছে, তাদের মাথা কাটা গেছে, আমার পুরো চাচা ফুপুরা আমার আম্মাকে আবার উল্টাপাল্টা কথা বলা স্টার্ট করলো। কিন্তু যখন ফারুককে বিয়ে করি আমি, আর আলহামদুলিল্লাহ আমি আমার বিয়ে খুব বড় করে করছি, খুব মানে আমার আত্মীয় স্বজনদের মিলে করছি, তখন তাদের আবার টনক নড়লো, ও আচ্ছা পিয়া, মানে তারা আশাই করেনি, তারা ভাবছে যে খুলনা থেকে আসছি ঢাকায়, কোনো কোনো হয়তো বা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাব, বা আমি পড়াশোনা তো করবোই না, এই মডেলদের মডেলিংয়ে থেকে একেবারে আমার জীবন ঝরঝরে হয়ে যাবে, আমি যে আমার লাইফ এতখানি গুছায় নিয়ে আসতে পারবো একেবারেই ভাবিনি। এই কারণে আমি আবারও বলছি যে দেখেন, আমি সবসময় একটা জিনিসে খুব ডিটারমাইন্ড ছিলাম, পড়াশোনাটা ছাড়া যাবে না। পড়াশোনাটা আপনি যদি কিছু না করেন, আপনি যদি হাউস ওয়াইফ হিসেবেও থাকতে চান, পড়াশোনাটা আপনার লাগবে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে। তো ওইটা আমার একটা ভালো ডিসিশন ছিল। ডিসিশন নেওয়ার পরে যাই হোক, আমি তো অনেক দূরই বলে ফেললাম, না ফাইনালি ফাইনালি কি দাঁড়াইছে এখন, যদি আপনার আজকের দিনটা নিয়ে কথা বলি, ইউ আর মোস্ট বিজিয়েস্ট মডেল ইন বাংলাদেশ, বিকজ 4 বছরে 40টা দেশ ঘোরা, 6টা পাসপোর্ট এখন হাতে, এটা যেন কোনো বিষয় না, ইউ আর লিডিং ভেরি গুড সংসার লাইফ, যেটাই বলি না কেন, ইউ আর হ্যাপি গার্ল ইন দ্যাট সেন্স, এবং ফ্যামিলি থেকে বাবা মা বা আত্মীয় স্বজনের জায়গা থেকে কি রেসপেক্ট, অনার বা ভালোবাসাটা কি আগের জায়গায় এসছে, নাকি ওখানেও এখনো সমস্যা আছে? না, এখন পুরা চেঞ্জ। মনে করেন আমি যখন যাই, আমাকে মানুষ আলাদাভাবে ইনভাইট করে, প্লিজ পিয়া এই প্রোগ্রামটাতে এসো, বিকজ ইউনো আমি গেলে একটা প্রোগ্রামে মানুষ ছবি তুলতে আসে বা আলাদাভাবে দেখে, ও আচ্ছা ওইটা আপনার কী হয়, ওইটা আমার ভাইয়ের মেয়ে, ওইটা আমার বোনের মেয়ে, এইভাবে যখন পরিচয় দিতে ভালোবাসে, পরিচয় দিতে এখন ভালোবাসে, ও কিন্তু লয়ারও, ও ডক্টর কামাল হোসেনের এখানে, কামাল হোসেন অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট, হ্যাঁ অ্যাসোসিয়েট, ওখানে আমি স্যার ওখানে ছিলাম, ইন্টার্ন ওখান থেকেই করেছি। তো
এখন এইভাবে মানুষ পরিচয় করায়। বাট এখন আপনি বিশ্বাস করবেন না কিভাবে শুরু করে, আমাকে যখন পরিচয় করায় দেয় ও লয়ার ডক্টর কামাল হোসেনের ওখানে ছিল, ও বাই দ্য ওয়ে ও কিন্তু আবার মিস বাংলাদেশও, বুঝছো, মিডিয়াতে কিন্তু অনেক মডেলিং করে, অনেক মানে আমি কিন্তু একবারের জন্য আপনাকে ওসব পরিচয় করাই, আমি আপনাকে মডেল হিসেবে পরিচয় করাইছি আমাদের অনুষ্ঠানে। আই নো, মানে এখন পর্যন্ত জানে যে মডেল বললে মানুষের আকর্ষণটা বাড়বে এই কারণেই বলে। এক্স্যাক্টলি, এখন পর্যন্ত আমার মনে হয় কি তারা ছোট করেই ভাবে, আমার মনে হয়, মানে যেভাবে কথা বলে, কিন্তু জাস্ট বিকজ আমি লয়ার হয়ে গিয়েছি বা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে বলে সব কিছু চিন্তা ধারণা ধ্যান চেতনা বদলাই গেছে। এখন আমি বলি আপনাকে একটা মজার বিষয় বলি, যে আমার বাবা এখন যখন আমার সাথে কথা বলে, আবু বলে আমার মনে সব ভুলে গেছে, আমার মনে হয় সে অত কিছু তার মনে রাখতে পারে না বা মনে নাই তার, সে বলে কি তোমাকে যে আমি লাখ লাখ টাকা দিয়েছি পড়ানোর জন্য, আমি আম্মুকে আম্মুর উপর খেপে যাই, আম্মু দেখো আব্বু কী কথা বলতেছে, সে আমাকে লাখ লাখ টাকা দিচ্ছে, মানে ওই না তোমার আব্বা তোমার ক্লাস সিক্স পর্যন্ত কথা বলতেছে, ক্লাস সিক্স পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করেছে, তারপরটা সে ভুলে গেছে। ইউ টেক ইট ভেরি ইজিলি, না একদম সব কম্প্রোমাইজ করে ফেলছেন। দিস ইজ দ্য লেসন, দেখেন উনি কেঁদেছে, ওনার বাবার কথাগুলো যখন উনি বলেছে তখন উনি কেঁদেছে এবং চোখের পানিটা আমি দেখেছি, একটা মানুষ হাসতে হাসতে কীভাবে কাঁদতে পারে। এখন ওনার বাবার সাথে যে সম্পর্কটা, ইটস আ রেসপেক্ট, এইটা হচ্ছে আমাদের সোসাইটির জায়গা থেকে একটা বিরাট পজিটিভ জায়গা, যে বাবা আমার সঙ্গে একসময় খারাপ আচরণ করেছে বা যে কোনো কারণে হয়েছে, তো কী হয়েছে, বাবা তো বাবাই, সো ইউ ডিড দ্যাট, না একদম সব কিছু মিনিমাইজ করে ফেলা, বাবাকে সে রেসপেক্টের জায়গাটায় নিয়ে আসা। অবশ্যই, এখন এখন যখন অনেকের সাথে কথা হয় তখন আমার এক ফ্যামিলির মেম্বার আরেকজনের সাথে, মনে করেন অন্য ফ্যামিলি মেম্বার বলছে তুমি এদের সাথে কথা বলো সবাই, হয়তো বা মনে করেন একটা ফুপো হয়তো বা বেশি কথা বলে, সবাই তখন চুপ করেছিল যখন সবাই আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, তুমি এদের সাথে সবার সাথে কথা বলো, আজকে হ্যাঁ ফুপু কেন কথা বলবো না, না বললে তো আমার তো সবার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া লাগবে, বিকজ কেউ আমার পাশে ছিল না। আমি কি সবার সাথে কথা বন্ধ করে আমি সোসাইটিতে চলতে পারবো না? আমি চাইও না, আমি চাই আমার কিছু কিছু জিনিস আপনি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, বেটার ফর ইউ, না নিজের জন্যই তো বেটার, নিজের জন্য, দেখেন এন্ড অফ দ্য ডে আই এম ভেরি হ্যাপি গার্ল, আমি রাত্রে ঘুমানোর সময় শান্তিতে ঘুমাতে পারছি, এর থেকে বড় কি পাওয়া আর থাকতে পারে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। পিয়া, আমার জায়গা থেকে কি বলবো, আমি খুবই অনার, আমি নার্ভাস ছিলাম একদম, এরকম শুরুতে বলি নাই যে আমি পিয়াকে ইন্টারভিউ করতে যাচ্ছি, বাট আমার একটা পারসিভনেস গ্রো করেছে মানুষের সঙ্গে মিশে মিশে, যে আমি সামহাও ফেস দেখলে বুঝতে পারি যে দিস বয় আর দিস গার্ল হ্যাজ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি। সো আমার আপনার ফেস দেখেই সামহাও মনে হচ্ছিল, আমি আপনাকে খুব বেশি স্টাডি করিনি, ইভেন ভাইরাল হওয়া ছবিটা আমিও দেখি, সো আপনি যখন আমাকে নক করেছেন এবং আপনি উইলিংলি আসতে চাইলেন আমার এই অনুষ্ঠানে, আমি জীবন গল্পের জন্যই আপনাকে সিলেক্ট করেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে সিক্রেট উইল বি বেস্ট ফর ইউ। এবং ইয়া, আই থিঙ্ক এই অনুষ্ঠানটা অনেক বেশি ইন্সপিরেশনাল ফর দ্য গার্লস অ্যাজ ওয়েল অ্যাজ আমি মনে করি যারা বয় আছে যারা শুনছে সোসাইটিতে তাদের জন্য, একটা মেয়েকে কীভাবে রেসপেক্ট করা উচিত সেটা আজকের অনুষ্ঠান শুনে তারা অনেকেই শিখবে, এবং আপনি যতটা স্পষ্টভাষী সেটা আমাকে অনেক বেশি অনার করা শেখালো, আপনার প্রতি আমার ব্যক্তিগত ফিলিংস যেটা, সো এটা হচ্ছে বিষয়। আর একইভাবে আপনার হাজব্যান্ডের কথাটা আমি জেনেই শেষ করতে চাই, সে সব কিছু আপনাকে জানে এবং হি গিভস ইউ দ্য ফ্রিডম, মানে যতটুকু আপনি এক্সপেক্ট করেন ততটুকু ফ্রিডম আপনাকে দেয়। আচ্ছা, আমি এবার বলি, ওর কথা এখানে খুব বেশি করে বলা হয়নি বিকজ এখানে সব ম্যাক্সিমাম আমার স্ট্রাগলের কথা বলা হয়েছে। ফারুক যেহেতু প্রথম থেকে আমার সাথে ছিল, এত সাপোর্ট আমার দেখা এখন পর্যন্ত বেস্ট হিউম্যান বিং, সে কখনো কোনো কিছুতে বাধা তো দেওয়া অনেক পরের ব্যাপার। আমি যখন আমার ফিল্মটা ফার্স্ট করতে যাই চোরাবালি, তখন আমি কিন্তু ফিল্ম করতে চাইনি বিকজ তখন অনেক ভালগার ফিল্ম হতো, ওকে, 2011-12 সালের দিকে, তখন আমাকে ফারুকই বলে যে না তুমি করো। যখন ভোগের জন্য আমাকে একদিনের মধ্যে বলে যে আপনার কালকেই আসতে হবে, ডক্টর কামাল হোসেনের ওখানে আমি যখন, তখন আমি ইন্টার্ন করছি, তখন আমাকে বলে কি যে না আপনি ছুটি পাবেন না, আমাকে বলে কি যে না তুমি কোনোভাবে ওদেরকে কনভিন্স করো করে তুমি কালকেই বম্বে যাও। ওকে, আমি যখন ইন্ডিয়ান প্রিন্সেস থেকে জিতে আসি টিভি নিয়ে, টিভি নিয়ে ছাড়াতে যখন বললো $700 লাগবে, আমি বললাম আমি এক টাকাও দেবো না, আমার টিভি লাগবে না, তখন ও টাকা দিয়ে ও টিভি ছাড়াই, পর আমি দিয়ে দিয়েছি ওকে। ওকে, প্রত্যেকটা জায়গায় ফারুক আমাকে সাপোর্ট করেছে, এত সাপোর্টিভ মানুষ আমি কখনো দেখিনি। সো আমাদের অনুষ্ঠান থেকে আমরা রেসপেক্ট করি আপনাকেও, থ্যাংক ইউ, অসাধারণ একটা টাইম। আমি কি আরেকটু অ্যাড করতে পারি? শিওর শিওর, আমি আরেকটু অ্যাড করতে চাই, দেখেন আপনার জন্য চাইলে আমি দুটোর পর নিয়ে যেতে পারি অনুষ্ঠান, নো প্রবলেম। না, আমি আরেকটু অ্যাড করতে চাই যে দেখেন আমি ফারুকরা আলহামদুলিল্লাহ দে আর ভেরি ওয়েল এস্টাবলিশড, ফারুক নিজেও খুব ওয়েল এস্টাবলিশড, বাট ফারুক কিন্তু একটা এমবেসিতে জব করে, ওর বাবার কোনো বিজনেস দেখে না, ও নিজেই জব করে, বিউটিফুল। তারপরেও এত কিছুর পরে আমরা কিন্তু, বা এত রিচ হওয়ার পরেও, বা আমার কিন্তু চিন্তা করা লাগতো না যে আমি কি করব না করব, আমরা যে কালকে আমরা কয়েকদিনের মতো নতুন একটা সোফা কিনবো, খুব দামি একটা সোফা কিনবো, হ্যাঁ খুবই দামি একটা সোফা কিনবো, দাওয়াত পাচ্ছি কবে,
দাওয়াত খুব তাড়াতাড়ি আমি একটা সোফা চেঞ্জ করছি অ্যাকচুয়ালি, আমি নতুন একটা সোফা কিনবো, নতুন একটা গাড়ি কিনছি, তো আমরা কিন্তু পুরোটা 50-50% শেয়ার করে কিনি। আমি জাস্ট বিকজ একটা মেয়ে এত বড় বড় কথা বলে গেলাম, কিন্তু বাসায় যেয়ে আমি একটা পুরুষ মানুষের টাকায় খাচ্ছি, আমি কিন্তু ওরকম মেয়ে না। এবং যেটা আমি ইকুয়াল সম্মানটা চাই, আমি কিন্তু ইকুয়াল সোসাইটিতে বাস করার জন্য যে রেসপেক্ট বা যে কন্ট্রিবিউশন আমি কিন্তু ইকুয়ালি করি। শুধু আমি মুখে বড় বড় কথা বলে গেলাম মেয়ে মানুষ, আমি এটা করছি এটা করছি, আমি কিন্তু এরকম না, একেবারেই না। আমি যেটা আমি আমার LLB পুরাটা এত লাখ লাখ টাকা দিয়েছি, আমি আমার ইউনিভার্সিটি অফ লন্ডনে ইনফ্যাক্ট আমি আমার যা টাকা ইনকাম করছি 80% মনে আমি আমার পড়াশোনার জন্য আগে খরচ করে ফেলছি পুরাটাই, আমি কিন্তু ওরকম একটা মেয়ে। সোসাইটিতে আমি প্রিভিলেজ চাবো কিন্তু দেওয়ার সময় কিছু দেবো না, এরকম না, এটাও মনে রাখার। এক্স্যাক্টলি। সো আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাই উইথ ডিউ রেসপেক্ট। পিয়া আজকে আমাদের অনুষ্ঠানে গেস্ট ছিল। পিয়ার এই স্টোরিটা আপনারা পাবেন 21 বই মেলাতে, এবং সেটার ব্যাপারে আমি মাঝে মাঝে অনুষ্ঠানের মাঝে মাঝে গল্প করেছি এবং আরও আমি ইন ডিটেলে নিয়ে আসতে চাই। আর পিয়া বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে ইন্টারন্যাশনালি, আমরা পিয়ার জন্য প্রাউড ফিল করি অফকোর্স। এবং শুধু এটাই না, পিয়া কত বড় কাজ করেছে এটা যদি আমি বলি যে শিজ আ পায়োনিয়ার, যারা শুরু করে, যারা ট্রেন্ড সেটার বা যারা একটা ব্রেকডাউন নিয়ে আসার চেষ্টা করে, যারা নতুন করে যাত্রা শুরু করে, তাদের জন্য রাস্তাটা অনেক কঠিন থাকে। এই পিয়া শুরু করলো বলেই পরবর্তীতে বাংলাদেশের অনেক পিয়ার জন্য জায়গাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আজকের এই সিক্রেটসটি শুধু সিক্রেটস না, আজকের এই সিক্রেটস পুরোটাই হচ্ছে একটা মোটিভেশনাল স্টোরি। প্রিয় শ্রোতা, যারা আপনারা শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং আপনাদের এই অনুষ্ঠানটিকে আপনারা ভালোবাসা দিয়ে আরও অনেক দূরে গিয়ে নিয়ে যান, সেই শুভ প্রত্যাশাটাকে আজকে শেষ করতে চাই। স্পেশালি থ্যাঙ্কস টু মাই টিম সুশান্ত দা এবং সাফওয়ান। অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।